দেশের 30 কোটি লোক, আমার দেশের 20 কোটি লোক, খুব যে বিশাল বড় আমেরিকা তা তো নয়। সেখানে 30 কোটি মানুষের মধ্যে 1 লক্ষ লোক মরল, আর আমার এই ছোট্ট দেশে অল্প একটু জায়গা 20 কোটি মানুষের মধ্যে মাত্র 8374 জন লোক মারা গেল। কারা বেশি সৌভাগ্যবান? বলো আমরাই। এত ভীত কেন? বলে আমরাই বেশি সৌভাগ্যবান। আল্লাহ আমাদের রক্ষা করে রেসালাতের কারণে, নবুয়তের কারণে, কোরআনের কারণে, হাদিসের কারণে। এদেশের মানুষ পায়ে গুতা খেলে বলে ইন্না লিল্লাহ, পানি খেলে বলে আলহামদুলিল্লাহ, খুশি হলে বলে আলহামদুলিল্লাহ, বিশ্বকে দৃশ্য দেখলে বলে সুবহানাল্লাহ বলি না আমরা? এদেশের মানুষের মুখে মুখে আল্লাহ এবং আল্লাহ। এজন্য আল্লাহ পাকের বিশেষ মেহরবানিতে বাংলার জমিনে করোনা ভাইরাস ওদের চাইতে অনেক অনেক গুণ কম আক্রান্ত হয়েছে বলে আবার বলে আলহামদুলিল্লাহ। 31 বছরের ইজতেমার ইতিহাসে এবারেই সর্বপ্রথম উদ্বোধনী অনুষ্ঠানে মানুষের জায়গা দেওয়া যাচ্ছে না, অথচ মহিলা এবারে আমরা বন্ধ করে দিয়েছি, তাই না? সর্বত্র নদাবড়া, সর্বত্র মাইক, বেড়ে 60টা মাইক দেওয়া হয়েছে, পুরা নদাবড়া কাঁপতেছে এখন মাইকের আওয়াজে। কারণটা কি? এত মাইক আমরা কখনোই দেই নাই, কারণ বুঝতেই পারছিলাম যে এবার লোক বেশি হবে। মক্কা আল্লাহ তাকে রক্ষা করেছেন আবু তালের মাধ্যমে, মদিনাকে রক্ষা করেছেন আনসারদের মাধ্যমে, বদরের যুদ্ধে রক্ষা করেছেন ডাইরেক্ট ফেরেশতা নামিয়ে, ওদের যুদ্ধে দাগ ভেঙেছে জীবন যায়নি, কিন্তু যে মেরেছিল সে ধ্বংস হয়ে গেছে সেখানেই। কোন স্থানে পবিত্র কোরআন ও সহিহ দাওয়াতকে স্তব্ধ করার ক্ষমতা শয়তানের নাই। যদি খালাসের সাথে কেউ আহলে দাওয়াত দেয়, পৃথিবীর সর্বত্র সে বিজয়ী। যে ইখলাস না থাকে, নিফাক থাকে, সর্বত্র সে হবে পরাজিত। মানুষের তৈরি মতবাদের বিরুদ্ধে আল্লাহ প্রেরিত ওহির ঢেউ। আমার রসুল একাই দাওয়াত দিয়েছিলেন মক্কার জমিনে, কেউ তার সাথী ছিল না, আল্লাহ তার সঙ্গে ছিলেন। আল্লাহর বান্দারা আস্তে 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 এগিয়ে এসেছেন, 23 বছরে তারপরে বিজয় এসেছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، ونشهد ان محمدا عبده ورسوله. يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد: يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك، وإن لم تفعل فما بلغت رسالته، الله يعصمك من الناس، إن الله لا يهدي القوم الكافرين. سورة مائدة 67 آيات.
যাবতীয় হামদ ও সান্না আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। একত্রিশে অক্টোবর 2020 থেকে তিন দিন আগ পর্যন্ত অসুস্থ ছিলাম। আপনারা যারা খুতবা শুনেন তারা জানেন আমি কোনোদিনও এই আয়াত তিনটি খুদ্দাতুল হাজাহ যে তিনটি একটু আগেই পড়লাম আমি নিজের মতো করে কোনোদিন পড়তে পারিনি, মাঝখান থেকে কেটে কেটে পড়তে হতো। আজকে পুরোপুরি আপনারা প্রথম শুনলেন, যারা আমার খুতবা নিয়মিত শুনলেন তারা বুঝতেই পারছেন, তাই না? এটা কি আল্লাহর রহমত না? এজন্য আমার আলহামদুলিল্লাহ আর আপনার আলহামদুলিল্লাহ একরকম না। আমি অন্তস্থলতে বসি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। গতকাল রাত্রে আলহেরার সাংস্কৃতিক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে আমার হঠাৎ আমার কণ্ঠ খুলে গেছে। বড় ছেলে বলছে, আব্বা একই অবস্থা, আপনি যেরকম কথা কোন বলতে পারেন না, এটা আল্লাহর রহমত নয়। আজকে তোমার কথা বলার ক্ষমতা ছিল না। যে আয়াতটি বেশি নিয়েছি তবলিগি ইস্তেমার আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, আর রাসূল, আর রাসূলুল উম্মি, আর নবীউল আখির মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল বলে অন্য কোনো রাসূল নয়, এখানে নির্দিষ্ট রাসূল যিনি আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাল্লাগ, তুমি তবলিগ করো, পৌঁছে দাও, প্রচার করো। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা তোমার নিকটে নাজিল হয়েছে তোমার প্রতিপালকের পক্ষ থেকে। ওয়া ইল্লাম তাফআল, যদি তুমি পৌঁছে না দাও, ফামা বাল্লাগতা রিসালাতাহ, তাহলে তুমি তোমার প্রতিপালকের রিসালাত পৌঁছে দিলে না। বাংলা বুঝতে পারছেন তো না? এর চেয়ে বড় ধমকার হয় কোনো ভদ্রলোকের জন্য? তাহলে তুমি রেসালাত পৌঁছে দিলে না, তার মানেটা কি বুঝতে পারছেন না? তুমি যদি এই কাজটা না করো তুমি আমার ছেলে না, এর অর্থ কি ভালো হলো, মন্দ হলো, ধমক হলো না? কি ধরনের ধমক চিন্তা করতে পারেন? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের ভয় করছো, তোমাকে মারবে, আল্লাহ তোমাকে মানুষ থেকে রক্ষা করবেন। বলুন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ মানুষ থেকে রক্ষা করতে পারেন, তিনি করোনা থেকে রক্ষা করতে পারেন না? নাকি ওটা বাদ, নাকি ওটা খালি মাস্ক রক্ষা করে? জি না, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকায় ক্ষমতা এসেছেন কবে? 20 জানুয়ারি। 19 জানুয়ারি আমেরিকায় 4 লক্ষ মানুষ করোনা মৃত্যুবরণ করেছে, সেখান থেকে 1 মাসের মধ্যে 1,00,000 লোক মৃত্যুবরণ করেছে। অথচ বাংলাদেশে গত বছরের 8ই মার্চ করোনা শুরু হয়েছে, আর গত বুধবার পর্যন্ত বাংলাদেশে মারা গেছে মাত্র 8,374 জন। এবার কি বলবে, ইন্নাল বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন? ওনার দেশে 30 কোটি লোক, আমার দেশে 20 কোটি লোক, খুব বেশি কাছাকাছি, খুব যে বিশাল বড় আমেরিকা তা তো নয়। সেখানে 30 কোটি মানুষের মধ্যে 1,00,000 লোক মরল, আর আমার এই ছোট্ট দেশে অল্প একটু জায়গা 20 কোটি মানুষের মধ্যে মাত্র 8,374 লোক মারা গেল, কারা বেশি সৌভাগ্যবান? এত ভীতু কেন? বলে আমরাই বেশি সৌভাগ্যবান। আল্লাহ আমাদের রক্ষা করে রেসালতের কারণে, নবুয়তের কারণে, কোরআনের কারণে, হাদিসের কারণে। এদেশের মানুষ পায়ে গুতা খেলে বলে ইন্না লিল্লাহ, পানি খেলে বলে আলহামদুলিল্লাহ, খুশি হলে বলে আলহামদুলিল্লাহ, বিশ্বকে দৃশ্য দেখলে বলে সুবহান আল্লাহ, বলি না আমরা? এদেশের মানুষের মুখে মুখে আল্লাহ এবং আল্লাহ। এজন্য আল্লাহ পাকের বিশেষ মেহরবানিতে বাংলার জমিনে করোনা ভাইরাস ওদের চাইতে অনেক অনেক গুণ কম আক্রান্ত হয়েছে বলে আবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর ওয়াদা, এ মোহাম্মদ দাওয়াত পৌঁছে দাও, আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে মানুষের হাত থেকে রক্ষা করবে। মক্কা আল্লাহ তাকে রক্ষা করেছেন আবু তালের মাধ্যমে, মদিনায় গিয়ে রক্ষা করেছেন আনসারদের মাধ্যমে,
বদরের যুদ্ধে রক্ষা করেছেন ডাইরেক্ট ফেরেশতা নামিয়ে, ওদের যুদ্ধে দাগ ভেঙেছে জীবন যায়নি কিন্তু যে মেরেছিল সে ধ্বংস হয়ে গেছে সেখানেই। কোন স্থানে পবিত্র কোরআন ও সহিহ দাওয়াতকে স্তব্ধ করার ক্ষমতা শয়তানের নাই। যদি ইখলাসের সাথে কেউ আহলে ইসলাম দাওয়াত দেয় পৃথিবীর সর্বত্র সে বিজয়ী, যে ইখলাস না থাকে নিফাক থাকে সর্বত্র সে হবে পরাজিত। ভালো কি খেয়াল রাখবেন, 31 বছরের ইস্তেমার ইতিহাসে এবারেই সর্বপ্রথম উদ্বোধনী অনুষ্ঠানে মানুষের জায়গা দেওয়া যাচ্ছে না, অথচ মহিলা এবারে আমরা বন্ধ করে দিয়েছি তাই না? সর্বত্র নদাবড়া সর্বত্র মাইক, মানে 60টা মাইক দেওয়া হয়েছে, পুরা নদাবড়া কাঁপতেছে এখন মাইকের আওয়াজে। কারণটা কি? এত মাইক আমরা কখনোই দেই নাই, কারণ বুঝতেই পারছিলাম যে এবার লোক বেশি হবে। আমাদের সিলেটের জেলা আমাকে কালকে রাতে রিপোর্ট দিয়েছেন যে এত বেশি আমরা বোধহয় ঠেকাতে পারবো না। আসলে ঠিক ওর রিপোর্টে সঠিক প্রমাণিত হয়েছে কিনা আমাদের সামনে, আল্লাহ পাকের মেহরবানিতে এটা হচ্ছে, এটা বিশ্বাস করেন তো? মানুষের অন্তরের মধ্যে বিশুদ্ধ দিনের যে দাওয়াতের দোতনা শুরু হয়ে গেছে, সর্বত্রটা ঢেউ উঠে যাচ্ছে। কিসের ঢেউ? বাতিলের বিরুদ্ধে হকের ঢেউ, মানুষের তৈরি মতবাদের বিরুদ্ধে আল্লাহ প্রেরিত ওহির ঢেউ। আমার রসুল একাই দাওয়াত দিয়েছিলেন মক্কার জমিনে, কেউ তার সাথী ছিল না, আল্লাহ তার সঙ্গে ছিলেন। আল্লাহর বান্দারা আস্তে 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 এগিয়ে এসেছেন 23 বছরে, তারপরে বিজয় এসেছে। আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের জমিনে নির্ভীকভাবে ইখলাসের সাথে তৌহিদ ও সহিহ সুন্নাহর দাওয়াত দিয়ে কার্যক্রম শুরু করেছিল আজ থেকে 43 বছর আগে। যদি তখন থেকে ইখলাসের সাথে কাজ না করে যেত এই সংগঠনের লোকেরা, তাহলে আজকে এই বিজয় আপনারা দেখতেন না। শুধু জনগণের উপস্থিতি বিজয়ের লক্ষণ নয়, সর্বত্র যে একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে এটাই হলো বিজয়ের লক্ষণ। অনেকে ইচ্ছা করলেও আসতে পারেননি, তারা কিন্তু আমাদের অংশীদার। এবারে আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা এই আয়াতের শেষ অংশ ধরে বলে দিই। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন, শেষে যে আল্লাহ বলে দিচ্ছেন নিশ্চয়ই আল্লাহ সুপথ প্রদর্শন করেন না যারা অবিশ্বাসী। এইখানে গিয়ে পুরো একটা বাস্তবতার বিষয় চলে আসছে। আমার রসুল কি দাওয়াত দেওয়ার জীবনে বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ দায়ী ছিলেন না? কীভাবে কথা বলতে হয় তিনি কি ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ নন? অথচ তার দাওয়াত বহু মানুষ গ্রহণ করেনি, বিশ্বাস স্থাপন করেনি, এটা আমরা সবাই জানেন। তো নিজের চাচারাই তার দাওয়াত গ্রহণ করেন নাই, এর উত্তরটা কি? উত্তরটা আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন এই আয়াতের শেষেই, ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ অবিশ্বাসীদেরকে সুপথ প্রদর্শন করেন না। আল্লাহ আবু তালেবকে দিয়ে তাকে সেভ করলেন, কারণ আবু তালেব যদি মুসলমান ডিক্লেয়ার দিতেন তাহলে কাফেররা আবু তালেবকে রিভিল দিত। ডিক্লেয়ার দেনি বলে নেতৃত্ব ছিল, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত যখন তার ভাতিজা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়া আম্মে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে চাচা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আর চাচারা বলছে পাশে বসে এ আবু তালেব খবর দাও তুমি তোমার দিন ছেড়ে দিও না, তুমি তোর বাপদাদার দিন পরিত্যাগ করো না। বা সঙ্গে সঙ্গে আবু তালেবের সর্বশেষ বাক্য হয়ে গেল আলা দিনে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের দিনের উপরে মৃত্যুবরণ করলাম। আল্লাহ রসুল চোখের পানি ফেলতে ফেলতে চলে গেলেন। এটা দিয়ে কী প্রমাণ হয় যে আপনার দাওয়াত তখনই মানুষের পথ দেখাবে যখন আল্লাহ পাকের রহমত তার সামলে হাল হবে। আল্লাহ পাক যদি তাকে কবুল করেন হেদায়ত প্রাপ্তদের মধ্যে, তাহলে আপনার দাওয়াত কবুল হবে, নইলে হবে না। এই সঙ্গে একটা হাদিস শোনেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওলা কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বলবেন সঙ্গে সঙ্গে, যতবার দরুদ পড়বেন
পুঁতি দরদে দশটা নেকি পাবেন, দশটা গুণ ঝরে পড়বে, আল্লাহর নিকটে মর্যাদার স্তর দশ গুণ বৃদ্ধি পাবে। বলুন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা ফামা তাআরাফা মিনহা ইতালাফা ওয়ামা তানাকারা মিনহা ইখতালাফা, রাওয়াহুল বুখারী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দেখো রূহগুলি আত্মাগুলি একটি সেনাবাহিনীর এক একটি অংশ, সুশৃঙ্খল সেনাবাহিনীর একটা একটা অংশ। যখন ফামা তাআরাফা মিনহা, যখন দুইটা রূহ একত্রিত হয় পরস্পরকে চিনতে পারে যে আমরা অমুক দলভুক্ত রূহ, ইতালাফা, তাদের মধ্যে মহব্বতের সৃষ্টি হয়। আর যখন ফামা তানাকারা মিনহা, অপছন্দনীয় মনে হয়, ইখতালাফা, রূহ পৃথক হয়ে যায়, থাকে না। আজকে নওয়াদপাড়া থেকে আমরা দাওয়াত দিচ্ছি, বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা যেখানে বসবাস করছেন, ইন্টারনেটের মাধ্যমে সবাই এ দাওয়াত শুনছেন, পাচ্ছেন। তাদের মধ্যে যেসব মানুষের রূহগুলো আমাদের রূহের সঙ্গে মিলছে, তারা কিন্তু এটার সঙ্গে মিলে যাচ্ছে, এ ইতালাফা, হাদিসটা খেয়াল করেছেন, বন্ধুত্ব হয়ে যাচ্ছে। আর যাদের অন্তর আমাদের রূহের বিপরীত, ইখতালাফা, তারাও বিপরীত হয়ে যাচ্ছে। চেহারা সুরত যায় থাক না কেন, হৃদয়ের বিষয়টা আলাদা। বাহ্যিক পোশাকের মালিক আমি, হৃদয়ের মালিক কিন্তু আমি নই। ওটা সরানো নড়ানো চড়ানো সব কিছু আল্লাহর ইচ্ছা, তার দুই আঙ্গুলের উপরে মানুষের হৃদয়গুলো দাঁড়িয়ে আছে। আজকে রাজশাহীর এই দাওয়াত সুদূর বরগুনায় পৌঁছে গেল কেমন করে, জীবনে আমরা সেখানে যাইনি। পটুয়াখালী কেমন করে গেল, ঝালুকাটি কী করে গেল, ভোলায় কী করে গেল, আমরা ভোলাকে চিনি মসজিদ পোড়ানোর জেলা। ইন্টারনেটে দেখেছি যে দাউ দাউ করে মসজিদ জ্বলছে, অপরাধ ওই লোকগুলো সহি তরিকা সালাফ শুরু করেছিল। আমরা দুঃখিত হয়েছি, আল্লাহর কাছে দোয়া করেছি, করতে কিছুই পারেনি। আজ তো সেইখান থেকে আহলে জান্নাত বাংলাদেশের জেলা কমিটি হয়ে সবাই মাইক্রো ভাড়া করে চলে আসছেন আজকে ইজতেমায়। কিভাবে আসলো আলহামদুলিল্লাহ পড়বেন না, তার অর্থ হচ্ছে এই রূহ তাদের রুহের সঙ্গে মিলে গেছে, যে এই দাওয়াতে তারা খুঁজছিলাম পেয়ে গেছি, আজ কেন দেরি করব। এটাই তো তার ব্যাখ্যা, তাই না? দূর আরবের মরুদুলাল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সেখানে বসে কি কথা বলেছেন না বলেছেন, জিব্রিল আমিন তার কথাগুলো সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। আর সে কারণে সে দাওয়াত পৌঁছে গেছে 286 মাইল দূরে, আজকের হিসাবে 470 কিলোমিটার দূরে, ইয়াসরিবের প্রান্তরে মদিনার কিছু যুবক তার দাওয়াতটা প্রথম গ্রহণ করলেন, তারপর আস্তে আস্তে দাওয়াত ছড়িয়ে পড়ল। আজকে সেখান থেকে দাওয়াত সারা পৃথিবী, পৃথিবীর যে দেশেই আপনি যাবেন ইনশাআল্লাহ সেখানে মুসলমান পাবেন। এটা কি দাওয়াতে মুহাম্মদের ফল নয়? আল্লাহ পাক আমাদের দাওয়াতকে বাংলাদেশের আনাচে কানাচে শুধু নয়, বাংলার সীমানা পেরিয়ে পৃথিবীর সর্বত্র পৌঁছে দিন, আমিন। এবার একটা মৌলিক হাদিস আপনাদের সামনে বলব, যেগুলো থেকে উপদেশ পাবেন, আমার উপদেশ দেওয়ার দরকার নেই, যে উপদেশগুলো হাদিসে এসছে এগুলো খালি আপনার ফলো করবেন, ইনশাআল্লাহ ফায়দা পাবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াওমাল কিয়ামাহ। একটা একটা বলি, একটা অনুবাদ করি। যে ব্যক্তি দুনিয়াবি কোনো একটি বিপদ, কেউ কারোর একটা বিপদ দূর করে দিল, আল্লাহ পাক কিয়ামতের দিন তার একটি বিপদ দূর করে দিবেন। এই হাদিসটা মানতে রাজি আছেন? আমি কিন্তু স্রেফ অনুবাদ, এত ভাই এখানে বসছেন, আপনাদের বিপদ হচ্ছে না, বসতে কষ্ট হচ্ছে না, সমস্যা তো অনেকেই হচ্ছে, কার যে কি সমস্যা সত্য বলা যাবে না, নিজেরা বুঝতে পারছেন কত সমস্যা।
কিন্তু আপনি যদি অন্যের কষ্টে শরিক হন, যে কষ্ট আমি পাচ্ছি সে কষ্ট তো উনিও পাচ্ছে, অতএব আসুন আমরা আজকে কষ্ট ভাগাভাগি করে নিই। আপনি একটু সরে গেলেন, একটু 1 ইঞ্চি সরলেই কিন্তু ওই লোকটা ভালোভাবে বসতে পারে, তাই না? যদি একটুকু যদি আপনি করে দেন, আল্লাহ তো আর দেখলো আপনি যে সরে একটু বসলেন, মানুষ কিন্তু টের পায়নি, যিনি সরেছেন তিনি টের পেয়েছেন আর তার পাশের ভাই টের পেয়েছে, কিন্তু দূরের টের পায়নি, সভাপতি টের পায়নি, সেক্রেটারি জেনারেল টের পাবে না, কিন্তু টের পাবেন কে? আল্লাহ সবসময় আপনার সঙ্গে আছেন, আপনার ডাইনে বামে দুজন ফেরেশতা অলওয়েজ আপনার কাজ, আপনার কথা, আপনার সমস্ত আচরণ লিপিবদ্ধ করছেন। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি, শুনে রাখো, কোনো মোমিন যদি আর এক মোমিনের কোনো বিপদ দুনিয়া থেকে কষ্ট দূর করে দেয়, আমি আল্লাহ কিয়ামতের দিন তার একটি কষ্ট দূর করে দেব। আলহামদুলিল্লাহ, বিষয়টি আপনার মনে রাখুন। এরপরে তিনি বলছেন মাই ইয়াসসারা আলা উসরিন ইয়াসসারা আল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি কষ্টে নিপতিত কোনো ভাইকে তার কষ্ট দূর করে সহজ করে দিল, আমি তাকে শুধু আখেরাতেই নয় দুনিয়া এবং আখেরাতে উভয় স্থানে তার কষ্টকে আমি সহজ করে দিব। বলুন আলহামদুলিল্লাহ, যতবার আমি বলবো হাদিসটার একটা অংশ প্রতিবারই আপনি আলহামদুলিল্লাহ বলবেন, করোনা এমনি পালাবে বাপরে পা, এটা আলহামদুলিল্লাহ দলের লোক, এখানে শয়তান চলবে না, বুঝছেন? এরপরে আল্লাহ বলছেন আল্লাহ ফি আউনিল আব্দে মা কানাল আব্দ ফি আউনি আখিহি, আল্লাহ বান্দার সাহায্যে যতক্ষণ থাকেন ততক্ষণ বান্দা তার আরেক ভাইয়ের সাহায্যে থাকে। আমরা এখানে সবাই ভাই ভাই, বর্ণ গোত্র অঞ্চলে কোনো প্রভেদ নাই, এজন্য আমাদের রক্তদান সংস্থার নাম রেখেছে কি বলতে পারেন? বলতে পারছেন তো নাকি? মঞ্চ বললে হবে না, আপনাদের বলতে হবে আমাদের রক্তদান সংস্থার নাম কি। বোঝা গেল আলাউন সবার ঘরে ঘরে পৌঁছে গেছে, ওইটা একটু টেস্ট করলাম আপনারা জানেন কি না, আমি বললে তারপর আমিন বলবেন, তাতে হবে না। আলাউন মাত্র 2017 সালে ইসলামে আমি এখানে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলাম, এই 3 বছরে আলাউন যে ঘরে ঘরে পৌঁছে গেছে এটা কার সাহায্য হয়েছে? ওই হাদিসটি এই আল্লাহ বলেন, হাদিসটি বলা শেখেন, আল্লাহ ফি আউনিল আব্দে মা কানাল আব্দ ফি আউনি আখিহে, এই যে আউন এখানে 2-3 বার এসছে, আল্লাহ পাক বান্দার সাহায্য যতক্ষণ থাকেন ততক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। ভাই বলা হয়েছে, দল বলা হয়নি, খেয়াল করেন। আলাউন রক্তদান সংস্থাকে শুধু আহলেজদের দেয় না অন্যদের দেয়, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যা আদমের সন্তান সবাই আলাউনের রক্ত থেকে উপকৃত হতে পারে। এক ব্যাগ রক্তের দাম স্থান ভেদে 50,000 টাকা পর্যন্ত পাওয়া যায় না, আলাউন সেখানে তার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসে, গাড়ি ভাড়াটা পর্যন্ত নেয় না। এর চাইতে আপনার কত চাই? স্রেফ চাই এর বিনিময়ে আখেরা। আল্লাহ পাক বলেছেন দুনিয়াতেও কিছু দেবো আখেরাতেও দেবো, দুনিয়া যে আপনারা সবাই পছন্দ করেছেন এটি দুনিয়া পাওয়া নয় কি? আবহাওয়ার বলছেন হে আল্লাহ রসুল, আমাকে লোককে প্রশংসা করে তো আমার মনে মনে খুব ভালো লাগে, এটাকে রিয়া না অহংকার হবে নাকি? তো আল্লাহ রসুল বলছেন হাজা আজল বুশরা লাকুম, তুমি যে আখেরাতে জান্নাত পাবে দুনিয়া তার নগদ সুসংবাদ। বলো আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রসুল বলছেন দেখো মান সালাকা তারিকান ইলতামাসা ফীহি ইলমান, যে ব্যক্তি রাস্তা চলল এলেম হাসিল করার উদ্দেশ্যে, পৌঁছানি বরগুনাতে গাড়ি রওনা দিয়েছে নিঃসন্দেহে একদিন আগে, পৌঁছানি রাস্তা মারা গেছে, হাদিসটা খেয়াল করেন, অতঃপর পৌঁছে গিয়েছে ইস্তেমায় ভাষণ শুনেছে, তারপর তা কিন্তু বলা হচ্ছে না, মানে সালাকা, যে ব্যক্তি রাস্তায় চলা শুরু করল উদ্দেশ্য এলতামাসফিয়ে এলমান, এলেম অনুসন্ধানের উদ্দেশ্যে। আল্লাহ রসুল বলছেন সাহালাল্লাহ বিহি তরিকান ইলাল জান্নাহ, এই যে সে যাচ্ছিল আমার পথে, এজন্য আল্লাহ পাক জান্নাতের রাস্তা তার জন্য সহজ করে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। 4-5টা গেল বোধ হয় না? এবার শোনেন, ওমাস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ,
এতলুনা কিতাব আল্লাহ এতাদা রসুলহু বাইনহুম, যখন একদল মানুষ কোনো এক জায়গায় সমবেত হয়, ভাষাটা কি ইস্তেমা, আমাদের ইস্তেমা না, আমাদের ভাষার নাম কি ইস্তেমা, তো হাদিসটা দেখলেন তো, ওমা ইজতামা কওমুন, একদল মানুষ এক জায়গায় ইস্তেমা করে, আর কী করে সেখানে, সেখানে বসে এতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তেলাবাত করে। আমরা সবাই কোরআন তেলাওয়াত করে শুরু করছি না, বক্তব্য শুরুতে কোরআন তেলাওয়াত করছি না, এতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়াতাদা রাসূলাহু বাইনহুম, নিজেদের মধ্যে আলোচনা পর্যালোচনা করে। এখন যারা করছি এটা আলোচনা করছি না, মিলে দেখেন ঠিক ঠিক মিলে যাবে ইনশাআল্লাহ। ইল্লা নাজালাত আলাইহিম সাকিনা, তো সেখানে আল্লাহ নাজিল করেন সাকিনা নামক প্রশান্তি। আপনারা সবাই ঠান্ডায় চুপ করে বসে আছেন, কোনো হয়েছে গেছে, এই বাহ্যিক প্রশান্তি দেখে নেন। গাশিয়াত হুমুর রাহমা, আল্লাহর রহমত সবাইকে ঘিরে ধরে, ও হাফাতুল মালায়েকা, লাখো ফেরেশতা এখানে ভরে যায়, বলুন আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিটি কথা আমাদের ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছেন। ওয়াজাকারহুমুল্লাহ ফিমান ইনদাহু, আল্লাহ তাদের সম্পর্কে আলোচনা করেন তার নিকটবর্তী ফেরেশতাদের কাছে, এই ফেরেশতারা তোমরা না বলেছিলে আল্লাহ তুমি মানুষ বানাবে না, ওরা গিয়ে খেলে মারামারি করবে, খুনাখুনি করবে, বলেনি আল্লাহ তোমার খুশিতে বলে, এই দেখো দেখো নদমা কি হচ্ছে, দেখো এখানে তৌহিদ ও সুন্নার আলোচনা হয়, এরকম বহু সম্মেলন সারা দেশে হচ্ছে, তৌহিদ ও সুন্নার আলোচনা নাই, আছে যে উদ্দেশ্যে যার কাছে গিয়েছে সে উদ্দেশ্যে তার প্রশংসা, তার ওসিলে তাবরুক না হলে বাক্যাংশারি সারবে না। অথচ আজকে কালকে রাত্রে কালকে খোঁজ নিয়ে শুনলাম যে পীর সাহেবের নামে এগুলো বলা হচ্ছে, ওই পীর সাহেব নাকি ক্যান্সারে মারা গেছিলেন এর আগে, বুঝতে পারছেন, এটা কালকে রিপোর্ট পাইলাম, মানে আমার 18 বছর ভক্ত এসে গেছে, তো বলে স্যার আপনার একটা তথ্য জানিয়ে দিই, ওখানে গিয়ে 20 টাকা তাবার রক্ষালে বলে ক্যান্সার সেরে যায়, বেটা পীরই মরেছে ক্যান্সার, 5 লক্ষ লোক জমা হয়েছে, 50 লক্ষ লোক জমা হলো, জান্নাতে রাস্তা নয়, এখানে আমরা সবাই এসেছি জান্নাতের রাস্তা তলাশ করার জন্য, আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের রাস্তা পাওয়ার তৌফিক দান করুন। শেষের কথাটা বড় গুরুত্বপূর্ণ, সবার মনে রাখা কর্তব্য, ওমান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, রওয়াহ মুসলিম, যার আমল পিছিয়ে যায় বংশ তাকে এগিয়ে নিতে পারে না, আমল যদি না করেন শুধু দোয়া দিয়ে কাজ হবে না। বন্ধুগণ, আমার নিজস্ব উপদেশ বাদ দিয়ে হাদিস থেকে আপনাদেরকে 6টা উপদেশ দিলাম, এগুলো আমল করতে পারবেন তো, 6টা নয় আসলে 7টা হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে তবলিগি ইজতেমা সুশৃঙ্খলভাবে ভাব গাম্ভীর্যের সাথে হওয়ার তৌফিক দান করুন। কষ্ট হবে বুঝতে পারছেন, প্রয়োজনে আপনাদেরকে বাইরে ওই হাইওয়ে রাস্তা যে থাকতে হবে তাও ভালো, আপনারা জানেন মহিলা প্যান্ডেলটা এবার আমরা ছেড়ে দিয়েছি, ওখানে বসার জায়গা আপনাদের আছে, পুরা পুরুষ সেখানে বসতে পারবেন, এরপরও মার্কাজের উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে সেখানেও বসার জায়গা আছে, এতেও যদি না কুলায় আল্লাহকে বলবো আল্লাহ তুমি তার বান্দাদের বসার ব্যবস্থা করে দাও, তুমি কীভাবে দাও তুমি ভালো করে যাও, হবে একটু পরে সেটা জানি বলবে, একটা প্রস্তাব দেবে আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। পরিশেষে আমি আপনাদের সবাইকে 31তম বার্ষিক তবলিগি ইজতেমায় সুন্দরভাবে এখানে বসার থাকার এবং ধৈর্যের সঙ্গে বক্তব্য শোনার এবং আমল করার তৌফিক দান করেন, এই দোয়া রেখে আজকে আল্লাহর নামে এই তবলিগি ইজতেমার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরকারের লোকেরা মন্ত্রী ফন্ত্রী যারা আছেন তারা অত লেখাপড়া জানেন না, তাদের সময় কোথায়, প্রতিপক্ষকে দমন করাই তাদের দিন রাতের একমাত্র উপাসনা আরাধনা ইবাদত, আর এই করেই আজকে সরকারের মধ্যে কারা যে ঢুকছে আল্লাহ জানে, 50 বছর পরে এসে বল সব মূর্তি বানাও, সারা দেশে মূর্তি বানাও, কে মূর্তি কি হয়েছে, সে মুসলিম মূর্তি বানাতে বললো না, ভাষা নিয়ে মূর্তি বানাতে বলেন নাই, সৌরাট নিয়ে বলেন নাই,
ফজলুল হক বলেন নাই, যারা বাংলাদেশের স্থপতি যারা যারা প্রতিষ্ঠা করলেন এই দেশটাকে স্বাধীন করলেন, তারা কেউই বললেন আমার মূর্তি বানাও, এতদিন পরে সে মূর্তি সফল কেন? আমরা মুখে বলেছি কলমে লিখেছি পারলে কালকে গুলি করে হত্যা করে আমাকে, বারবার নিহতদের রাজি আছে শহীদ হতে, কিন্তু এটাকে মানতে আমরা রাজি নেই। বাংলার জমিন থেকে মুসলমানের পয়সা দিয়ে একটা মূর্তিও গড়া হবে না। এ দেশ চলে দেশের মানুষের ট্যাক্সের পয়সায়, আপনাকে কেউ অধিকার দেয়নি যে আপনি মূর্তি করে আমাদের ট্যাক্সের পয়সা জাহান্নামে নিয়ে যাবেন। আমাদেরকে কালকে আমাদের মাঠে আপনার সঙ্গে সঙ্গে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এই জন্য প্রতিবাদ করেছি, আজও করে যাচ্ছি, আল্লাহ তুমি শুনছো, আমাদের ক্ষমতা নেই কিছু করার, ক্ষমতা যাদের হাতে তুমি তাদেরকে হেদায়ত দান করো। কোটি পরের শ্বাস লাইটের পিছনে একজন বৈদ্যুতিক কর্মকর্তাকে আপনি বিশ্বাস করেন, কিন্তু মহাসূর্য চন্দ্রের আলো কোটি কোটি নক্ষত্র রাজের পিছনে কোনো কর্মকর্তা নাই। এজা শামসু কুব্বিরাত ওয়াজা নুজুমুন কাদারাত, আল্লাহ বলছেন যেদিন এই সূর্য আলোহীন হয়ে যাবে, যেদিন নক্ষত্র রাজি ছিটকে পড়বে, সেদিনই কিয়ামত হবে। কে আলোহীন করবে সূর্যকে? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাহদীহু ওয়া نستাগফিরুহু ওয়া নতুবু ইলাইহি ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أرسله بين يدي الساعة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فهدى به من الضلالة وبصر به من العمى وأرشد به من الغي وفتح به أعينا عمية وآذانا صمة وقلوبا غلفا، حيث بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وجهد في الله حق جهاده وعبد الله حتى أتاه اليقين من ربي صلى الله عليه وسلم وسلم تسليما كثيرا كثيرا، وجزاه عنا أفضل ما جزى نبيا عن أمته، أما بعد، إن عقيدة التوحيد أساس هام لا بد منه لصحة الأعمال وقبولها عند الله، فهي ركيزة الدين، وبها بعث الله جميع الرسل والأنبياء، وقال سبحانه وتعالى: وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون، سورة الأنبياء 25 آية। যাবতীয় প্রশংসা ও যাবতীয় আরাধনা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যিনি আমাদেরকে তবলিগি ইজতেমার প্রথম দিন ইশার পরে এই সুন্দর মুহূর্তে পুনরায় আল্লাহর স্মরণে, বিশেষ করে তার তৌহিদের শিক্ষা আলোচনার সুযোগ দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت। আমরা প্রত্যেক উম্মতের কাছে প্রত্যেক সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম রসুলদেরকে একটাই দাওয়াত নিয়ে, তোমরা আল্লাহর দাসত্ব করো এবং তাগুত থেকে বিরত হও। এই ছোট্ট কথার মধ্যেই বোঝা যায় যে তাগুত শুরু থেকেই ছিল, আজও আছে, কেয়ামত পর্যন্ত থাকবে। আর তৌহিদের দাওয়াত শুরু থেকে ছিল, আজও আছে, কেয়ামত পর্যন্ত থাকবে। তৌহিদ এবং শিরক একসঙ্গে চলে না, তাগুত এবং তৌহিদ একসঙ্গে চলবে না। আমরা গোলমাল করে ফেলে দিই, মুখে বলি তৌহিদি জনতা, কাজে করি একবার পরিষ্কারভাবে পূজা করি,
কেউ মরা মানুষের পূজা করে, কেউ মরা মানুষটাকে মূর্তি বানিয়ে পূজা করে, ফারাকটা তো কিছু দেখি না। মরা মানুষও শুনতে পায় না, মূর্তিও শুনতে পায় না। এতদিন মূর্তি বানাতো হিন্দু ভাইরা, এখন মূর্তি বানায় মুসলমান ভাইরা। ও খুব খুব খুশি হ্যাঁ, তো কবর পূজার সময় রাগ হয় না কেন? কিন্তু ওটা হুজুররা করে, আউলিয়ারা করে, সেদিন খুব ভালো নাকি? যুগে যুগে এটা হয়ে আসছে, আজও হবে, আগামী দিনেও থাকবে। প্রত্যেক সম্প্রদায়ে তারা নিজের নিজের উপাস্য নির্ধারণ করে নিয়েছিল, ফলে মূল যিনি সৃষ্টিকর্তা তিনি দূরে চলে গেছিলেন। উনি কেবল ধারণার মধ্যে ছিলেন, কাজের মধ্যে ছিলেন না। তাদের এই ধারণার পিছনে বহু পূর্বে থেকে কাজ করে আসছে দুটা জিনিস। পিছন দিকে না গেলে শিক্ষিত মানুষের চিন্তার খোরাক হবে না। অর্থাৎ ঈসা আলাইহিস সালাতুয়াসসালামের জন্মের প্রায় 450 বছর আগে প্লেটোর জন্ম। প্লেটো অত্যন্ত নাম করা একজন দার্শনিক। তার জন্ম 428-448 খ্রিস্টপূর্ব, খ্রিস্টাব্দ না কিন্তু খ্রিস্টপূর্ব, মানে ঈশার জন্মের কত শ বছর পরে আগে তা বুঝতে পারছেন। তিনি বলেছিলেন, আমরা যা কিছু দেখছি বিশ্ব চরাচর সব কিছু বিশ্ব স্রষ্টার বহিঃপ্রকাশ বা প্রকাশ মাত্র। যখন আমরা মরে যাব, আমরা আমাদের স্রষ্টার সঙ্গে মিলিত হব। তাঁর এই ধারণাকে বলা হয় প্লেটোনিক দর্শন। এই প্লেটোনিক দর্শন পরবর্তীতে ঢুকে পড়ল হিন্দুদের মধ্যে, তাদেরকে বলা হয়, ওরা বলে বেদান্ত দর্শন, মূলত একই। প্লেটোর এই দর্শনটা যখন হিন্দুদের মধ্যে ঢুকে পড়ল, সেখান থেকে তাদের সঙ্গে যখন সম্পর্ক হলো পার্শ্বিকদের অর্থাৎ ইরানিদের সাথে, এটা চলে গেল ইরানে, ফলে প্লেটোর এই দর্শন হিন্দুস্তান হয়ে ইরান হয়ে পুরো উপমহাদেশকে বেষ্টন করে ফেলল। ধার্মিক লোকেরা ধর্মকে ঠিক রাখল, কিন্তু দর্শনটা হারালো না, ওটা হাতে রেখে দিল। ফলে প্লেটোনিক দর্শনে ফলে আজকের বাংলাদেশের মুসলমানরাও বলতে শুরু করেছে, আকার কি নিরাকার সেই রব্বানা, আহমদ আহাদ হলে তবে যায় জানা। মিমের ওই পর্দাটিরে উঠিয়ে দেখ রে মন, দেখবি সেটায় বিরাজ করে আহাদ নিরঞ্জন। তাহলে আহাদ আর আহমদের মধ্যে একটা মিমের পর্দা ছাড়া ওনারা কোনো পার্থক্য বুঝতে পারেন না। এটা উর্দুতে তারা বলেন, ওহ জো মুস্তাবি আরশ থা খোদা হোক, আর উতার পড়া হয় মদিনামে মুস্তফা হোক। যিনি আরশে ছিলেন খোদা হয়ে অর্থাৎ আল্লাহ হয়ে, তিনি নেমে এলেন মদিনায় মুস্তফা হয়ে। এবার কি বলবেন? বলছেন না কেন বাবা, সব বলে দিলে হয়? বলে দিলে তো নেকি আপনারটা আমার হয়ে গেল, আপনাদের জিরো। আসলে কি আমাদের রসুল আল্লাহ ছিলেন আরশে? রসুল অর্থ প্রেরিত দূত, কেউ না কেউ তাকে তো প্রেরণ করেছে, তাই না? তিনি নিজে আসেন, উনি নবী হওয়ার আগ পর্যন্ত কি উনি রসুল দাবি করেছিলেন? তো নবী হওয়ার আগ পর্যন্ত তিনি আব্দুল ছিলেন, নবী হওয়ার পরে তিনি রসুল হয়ে গেলেন। আগে ছিল আবদুল্লাহ, পরে হল রসুলুল্লাহ, কথা বুঝছেন? কে তাকে পাঠিয়েছিল? আপনার মধ্যে হাত দিয়ে দেখান তো, এখানে ধিক 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 করে কি হাত দেন করে, ওটা কে ধিক ধিক করে কেন? চুপ থাকলি পরে দেখছেন কখন ওটা কি জিনিস? বৈজ্ঞানিকটা কখন দেখছে আত্মাটা কেমন জিনিস? আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক গবেষণায় ধরা পড়ে না। আত্মাকে না দেখে বিশ্বাস করেন নাস্তিকরা করে, আস্তিকরাও করে,
নাস্তিকরা বোঝে যদি বলে আত্মা বলে কিছু নাই তত লোক গুলিকে মেরে ফেল দেবে, তত নাস্তিক নাস্তিকবাদ শেষ। এই জন্য ওটা স্বীকার করে, আত্মাকে না দেখে বিশ্বাস করা যায়, আত্মা সৃষ্টিকর্তাকে না দেখে বিশ্বাস করা যায় না। ধোঁয়া দেখে আমরা আগুনকে বিশ্বাস করি না, তো সৃষ্টি দেখে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা যায় না। কোনো যুক্তি শুনতে রাজি না, আমি করলাম না করলাম না, তো থাকো বলে জাহান্নামে যাও। প্লেটোর পরে এলেন অ্যারিস্টটল, তিনি বললেন আসলে আল্লাহ বলে একজন আছে, নাহলে এইসব হলু কি করি, কিন্তু তার কোনো করার ক্ষমতা নেই, আমরাই সব কিছু করি। এটা হলো কাদেরিয়া মতবাদ। বান্দা অন্যায় করলে আগুনে হাত দিলে আগুন হাত পড়ে, পানিতে হাত দিলে হাত ভিজে, সবই কথা যুক্তি, যে কোনো পাগল বুঝে। এর পিছনে যে কোনো কর্তা আছেন এটা তারা মানতে রাজি না। এরিস্টটলের দর্শনটা আসলো আমাদের মুসলমানদের মধ্যে, নাম হলো কাদেরিয়া মতবাদ। তারা বলেন বান্দা যা করবে তার ফলাফল পাবে, ভালো করলে ভালো ফল, মন্দ করলে মন্দ ফল, কথা ঠিকই আছে। কিন্তু এর পরেও তারা একটা মারাত্মক কথা বলেন যে আল্লাহ মানুষকে ফলাফল দিতে বাধ্য, ভালো করলে তাকে জান্নাতে দিতেই হবে, মন্দ করলে তাকে জাহান্নামে দিতেই হবে। আল্লাহর উপরে এই বাধ্যবাধকতা চাপানো এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? এই ধারণার কারণে কাদেরিয়া মতবাদ, আর এর বিপরীত হচ্ছে জাবরিয়া মতবাদ। এই দুটি মতবাদ মুসলমানদের মধ্যে মারাত্মক রূপ ধারণ করেছে, যার ফলে কাদেরিয়া এবং মুরজিয়া সম্পর্কে রসুল্লাহ সাল্লামের পক্ষ থেকে আমরা হাদিস পেয়েছি একটু পরেই বলছি। একটা হলো প্লেটোনিক দর্শন, যেখানে আল্লাহ আছে, আমরা যারা আছি সৃষ্টি, সৃষ্টি এবং সৃষ্টিকর্তা কোনো পার্থক্য নাই, মরে গেলে সব সৃষ্টিকর্তার অস্তিত্বের সঙ্গে বিলীন হয়ে যাবে। এখান থেকে এসছে আমাদের বাংলাদেশে হানাফিল্লা বাকাবিল্লার আকিদা, মরে গেলে সব আত্মায় আত্মায় মিল হয়ে পরমাত্মায় লীন হয়ে যাবে, একে বলে হুলুল। সৃষ্টিকর্তা সৃষ্টির মধ্যে ঢুকে পড়েন তাকে বলে হুলুল, ঢুকি উপরে যদি থেকে যায় তাহলে বলে ইত্তিহাদ, সৃষ্টি আর সৃষ্টিকর্তা এক হয়ে গেল, কোনো ফারাক নাই। ফলে মৃত্যুর পরেও যিনি কবরে যান তার ধারণা যে উনি কবরে যে মরেন উনি ইন্তেকাল করেছেন, ট্রান্সফার ফ্রম দিস ওয়ার্ল্ড টু দ্যাট ওয়ার্ল্ড, এই জগৎ থেকে ওই জগতে উনি ইন্তেকাল করেছেন, ট্রান্সফার করেছেন, উনি আসলে বেঁচে আছেন। তাদের ধারণায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে রক্ত মাংসের দেহ নিয়ে বেঁচে আছেন, তিনি আমাদের কথা শুনছেন এবং জবাব দিচ্ছেন। তো তাকে জীবিত প্রমাণ করতে পারলে বাংলাদেশে ওলিয়া উলিয়ারাও জীবিত হবেন। কোরআনের একটা অপব্যাখ্যা তারা বলে ইন্না আউলিয়া আল্লাহ ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, কোনো চিন্তার কারণ নাই। এটা দিয়ে তারা বোঝাতে চান আউলিয়ারা মরেন না। যুক্তি কি জানেন? যেহেতু আল্লাহ রাসূল মরেন নাই সেজন্য তার সহায় সম্পত্তি বন্টন হয় নাই। যুক্তি ঠিক আছে না? বন্টন হয়েছে কি? হয়নি তো। যেহেতু আল্লাহ রাসূল মরেন নাই সেহেতু তার স্ত্রীদের পুনরায় অন্য জায়গায় বিধবা বিবাহ হয় নাই, বলেন না কেন? নাউজুবিল্লাহ, এত 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 কথা বলতে তো রুজ হয় না। নাউজুবিল্লি একবার বলি পাপ তো খলন হবে না, একশোবার বলে না। তার স্ত্রীদের বিয়ে হয়নি কেন? যেহেতু উনি বেঁচে আছেন কবরের মধ্যে। নাউজুবিল্লাহ বলেন তিনবার। এই আকীদা আমরা পড়াই মাদ্রাসায়, এই আকীদা আমি পড়িয়েছি ইউনিভার্সিটিতে। জি হ্যাঁ, আমিও নাউজুবিল্লাহ পড়েছিলাম, কিন্তু বলে দিচ্ছি এটা ভুল, আমার পড়ে মানা লোক না, তখনই বলে দিয়েছে ছাত্রদের খবর দেয় পড়ো আর তবা করো, নাহলে নম্বরতে পাবে না, পাশ করতে হতো। এখনও মাদ্রাসার ছাত্রদের বলছে তোমরা ওই পড়বো আর তবা করবো, আর মাদ্রাসার খাতা লিখে ফার্স্ট না ফার্স্টে চলে আসবো। মাদ্রাসা শিক্ষার অন্তরের বইটা আজকে এখন শুনলাম নাকি বেরিয়ে আসতেছে, প্রত্যেকে বইটা নেবেন। এর মধ্যে কী কারবারটা করে গেছে এই সমস্ত বড় হুজুররা, সর্বনাশ করে দিয়ে গেছে। আকিদা ধ্বংস হলে আমলের কোনো দাম আছে নাকি?
সৎকর্মশীল হিন্দু ভাইদের মধ্যেও আছে, খ্রিস্টানদের মধ্যেও ভালো মানুষ আছে, আর মুসলমানদের মধ্যেও ভালো মানুষ আছে। পার্থক্য এই, আমাদের আকিদা আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আখেরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে বলেই আমরা কিন্তু সৎকর্ম করি। তাদের তো এসব কোনো কারবারই নেই, মরলাম তো শেষ। প্লেটো গেল, অ্যারিস্টটল গেল, এবার আরেকটা দল ছিল আল্লাহ রাসূলের জমানায়, তারা বলতো আসলে কিছুই নেই। প্লেটো তো বলল একজন সৃষ্টিকর্তা আছেন, আর আমরা হলাম সৃষ্টির দল, তারই একটা বহিঃপ্রকাশ, আমরা মরলে সৃষ্টিকর্তার সঙ্গে হারিয়ে যাই। আর অ্যারিস্টটল বলল আসলে আল্লাহ আছে কিন্তু তার কোনো কিছু করার ক্ষমতা নাই। এইবারে আরবের বড় বড় পণ্ডিতরা বলল আসলে আল্লাহ বলে কিছুই নেই, বাংলাদেশে নাই। আল্লাহ পাক বলছেন, তারা বলে ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু নাহিয়া ওমা ইহলিকুনা ইল্লা দাহর ওমা লাহুম বিযালিকা মিন ইলম ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, সূরা যাসিয়া 24। আল্লাহর ভাষাটা কত চমৎকার, এক কথার এক আয়াতে সব কভার করা হয়ে গেছে। তারা বলে যে আমরা এই দুনিয়াতে বাঁচি এবং মরি, আমাদেরকে ধ্বংস করে দাহর, দাহর মানে কি জমানা, প্রকৃতি রুদ্র রূপ ধারণ করেছে, দেখেন না পত্রিকায়, এই এখন বসে বসে কদিন পড়লো, যখন গরম কেউ বেশি হবে তখন আমাদের পত্রিকাওয়ালারা কী লেখে জানেন, প্রকৃতি রুদ্র রূপ ধারণ করেছে, প্রকৃতি নিজেই যেন আল্লাহ। আপনারা বলেন ঝকে পড়ি, তারা সাংবাদিক আছে লেখাপড়া ভালো জান, হ্যাঁ ওরা যশোপড়ি লিখে গেলে প্রকৃতি রুদ্র রূপ ধারণ করেছে, গরম খুব বেশি হয়েছে, বৃষ্টি হয়েছে, মেঘমালা সঞ্চালন হচ্ছে, উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে, এখানে আবহাওয়া এরকম হবে, রাজশাহীতে কালকে এত বৃষ্টি হবে, যেন সব ওরাই সব তৈরি করছে, মেঘমালা নিজের গতিতে চলছে, মেঘমালা নিজের গতিতে রাজশাহী বৃষ্টি দেয় রং করে দেয় না, মেঘমালা নিজের ক্ষমতা রং করে দেয় কিন্তু বগুড়ায় দেয় না, ওর জানে মেঘ নিজেই চলতেছে, অথচ তার ব্রেনে আসে না এই মেঘমালা বর্ষাকাল ছাড়া শীতকালে আসে না কেন, আসে এই মেঘমালা যে কোটি কোটি গ্যালন পানি আসে মেঘমালার, ওগুলো ঝুড়ি ঝুলি পড়ে না ঢাকার পরে, ওগুলো পড়লি তো শেষ, একদিন একদিন ঢাকার ডুবি শেষ, তাই না? তাহলে এত কোটি কোটি গ্যালন পানি আকাশে উড়ি বেড়াচ্ছে, কেউ কে উড়াচ্ছে, কেউ কে ধরে রাখলো, এই চিন্তা করার মাথায় নাই। তারা আরো বলে, আল্লাহ বলছেন ওমা লাহুম বিযালিকা মিন ইলম, এই সমস্ত লোকদের এই ব্যাপারে কোনো এলেম নাই, জ্ঞান নাই, ওয়াইনহুম ইল্লা ইয়াজুন্নু, ওরা সিরেফ ধারণা করে। তাহলে বোঝা গেল ধারণা ভিত্তিক কথা কখনো বৈজ্ঞানিক কথা নয়, অথচ তারাই নিজেদেরকে বৈজ্ঞানিক বলে দাবি করেন। আপনি কি খেয়াল করে দেখছেন এখানে কতগুলো বাল্ব আছে, রড লাইট আছে, আমাদের কেউ গণেননি এখন এখানে আসার পরে, তাই না? এ প্রশ্নগুলি সব ফের, আমি যদি প্রশ্ন করে আসছে আপনার গায়ে এই মাথায় কতগুলো চুল আছে, গুনেছেন কখনো? জীবন তো বয়ে 70-72 বছর বয়স হয়ে গেল, নিজের সঙ্গে থাকা চুল বাহাদুর যে কয়টা তো টেরি পেল, নিজের দেহে যে কটা লোম আছে তো খবর রাখি না, কেন যে লোকগুলো লম্বায় অহেতুক ঝামেলা করে, ব্লেড দিয়ে ঠিকঠাক না করলে খারাপ দেখা যায়, এ কেন লম্ব হয়? নাক তো লম্বা হয় না, নাক লম্বা হয় যার নাক সেখানেই আছে, কান কি লম্বা হয়? তো নোক লম্বা হয় কেন? একই দেহে দুই রকম কারবার। এই বিষয়গুলো চিন্তার খোরাক। এই সমস্ত ভাইরা কোটি পর সার্চ লাইট টের পান, আজকে আমাদের ওটাকে কি বলে আমচত্বর, এই আমচত্বরে এই মাসখানেক হলো, ওই ওর কি বাল্ব বলে বাবা, ওর নামটা কি কি নাম করে সাগর, এলইডি, এলইডি বাল্ব চলতেছে, আরে বাপরে হাই হাই কারবার, রই রই ব্যাপার সবার, সব আমার রাত আলোয় ঝলমল রাজশাহী।
সবাই জানে এই বাল্বের পিছনে একজন অন এবং অফ করার কর্মকর্তা আছে, বিদ্যুৎ বিভাগ আছে না? তারা কোটি পরের শ্বাস লাইটের পিছনে একজন বৈদ্যুতিক কর্মকর্তা সম্পর্কে বিশ্বাস স্থাপন করেন, কিন্তু এই যে বইটা বলতে বলতে আমার হাতে চলে আসছে, দেখছেন তো, এই বইটা নিবেন যারা অন্ততপক্ষে দিন সম্পর্কে জানতে চান এবং মাদ্রাসা সম্পর্কে জানতে চান, এর সঙ্গে সব কিছু পাওয়া যাবে, সাধারণ শিক্ষা ব্যবস্থার উপরেও আলোচনা আছে। কোটি পরের শ্বাস লাইটের পিছনে একজন বৈদ্যুতিক কর্মকর্তাকে আপনি বিশ্বাস করেন, কিন্তু মহাসূর্য চন্দ্রের আলো কোটি কোটি নক্ষত্র রাজের পিছনে কোনো কর্মকর্তা নাই? এজা শামসু কুব্বিরাত ওয়াজা নুজুমুন কাদারাত, আল্লাহ বলছেন যেদিন এই সূর্য আলোহীন হয়ে যাবে, যেদিন নক্ষত্র রাজি ছিটকে পড়বে, সেদিনই কিয়ামত হবে, কে আলোহীন করবে সূর্যকে? এইটার জবাব নাস্তিক ভাইরা দেন। এগুলো বিষয়ে আমাদের জ্ঞানকে চর্চা করলেই আপনি বুঝবেন যে আসলে তৌহিদ কোথায়। তৌহিদের প্রথম শিক্ষা হচ্ছে আল্লাহকে জানা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাব বেঁধেছেন, বাবুল ইলমি ক্বাবলুল ক্বাউলি ওয়াল আমাল, দলিল কি? আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলার আগে করার আগে তুমি জানো, জানো কি জানো? তুমি জানো যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, কোরআনে আল্লাহ নিজেই বলছে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, এ বিষয়ে তোমায় জেনে বুঝে ইমানানো। সুরে আসরের অনুবাদ আপনারা লিখছে, দেখছেন না, ওয়াল আসর, কালের শপথ, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। চারটি গুণ বিশিষ্ট মানুষ ব্যতীত, এক যারা জেনে বুঝে ঈমান এনেছে, সৎকর্মসমূহ সম্পাদন করেছে, অন্যকে হকের উপদেশ দিয়েছে এবং পরস্পরে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। এই চারটা গুণ যার মধ্যে নাই, সে অবশ্যই অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। আমরা কি জাহান্নামের ক্ষতির মধ্যে প্রবেশ করতে চাই? কেউ কেউ চাই না। এই চারটে গুণ যদি আপনাদের প্রত্যেক মধ্যে অর্জিত হয়, আমরা দাবি করছি, দোয়া করছি, নিজেদের মধ্যেও যদি এই গুণ মরার পর্যন্ত থাকে, চারটে গুণের একটা যদি কম হয়ে যায়, জাহান্নাম অবধারিত। আপনি হক বুঝেন কিন্তু হক অনুযায়ী আমল করেন না, আপনি হক বুঝেন, হক অনুযায়ী আমল করেন, হকের দিকে দাওয়াত দেন না, হক বুঝেন, হক অনুযায়ী আমল করেন, হকের দাওয়াতও দেন, রিস্ক আসলে পালিয়ে যান, ঝুঁকির মুখে যেতে চান না, কিন্তু হক বুঝেন, আমল করেন, দাওয়াত দেন, ঝুঁকিকে মাথায় রেখেই আপনি সামনে এগিয়ে যান, এই চার ধরনের লোকের মধ্যে কে জান্নাত পাবে? শেষের দল না প্রথম দল? অত খালি আল্লাহকে জানলেই যে জান্নাত পাবেন এত সস্তা নয়। যখন আল্লাহর বিধান মানবেন, কাজ করবেন, তখনই শয়তান আপনার গলা টিপে ধরার চেষ্টা করবে চারিদিক থেকে। তখন যদি আপনি রিস্ক নিয়ে সামনে এগিয়ে যেতে পারেন, আলহামদুলিল্লাহ আপনার জন্যই জান্নাত অপেক্ষা করছে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের ফেরদৌসে যাওয়ার তৌফিক দান করো। এই মুহূর্তে যখন পুলিশ এসে আমাকে হ্যান্ডকাপ করে ধরে নিয়ে চলে যায়, আপনার পালাবেন না? হ্যাঁ বলছেন বটে, ও কাজ হয়ে গেছে আমার উপর দিয়ে, আপনারা তো পালান, কিন্তু আল্লাহ জানে কি হবে জানি না, তবে আমরা অত্যন্ত খুশি যে আপনাদের মধ্যে একটা দারুণ আলোড়ন সৃষ্টি হয়েছিল আমরা কারাগারে যাওয়ার পরে, তাই না? আমি যেদিন ঢাকাতে ইনকিলাবে পড়লাম, না 2 কিলোমিটার লম্বা মিছিল হয়েছে গালাসের মুক্তির দাবিতে, আমার সঙ্গে আরও তো আসামি ছিল, তো বিএনপির এক ছাত্র দল নেতা আমাকে বলতে, স্যার আপনাকে দ্রুত মুক্তি হয়ে যাবে। মানে কেন? এই দেখুন স্যার, পেপারে বেরিয়েছে 2 কিলোমিটার লম্বা মিছিল আপনার জন্য হয়েছে, অবশ্য আমাদের জন্য কিছুই হয়,
বাহ, তুমি তো বিএনপি গভর্নমেন্ট হলে কিছু জানি কেন? তো কী সব দল থাকলে কেউ হই হই করে, এই কারাগারে সে আর আমাদের তুমি ভুলে গেছো? তা আমাদের লোকের আমাদের ভালোবাসে পরকালীন স্বার্থে ভালোবাসে বলেই তারা জীবনে ঝুঁকি নিয়ে মিছিলে বেরিয়ে গেছে, তোমাদের লোক ভালোবাসা কিন্তু পাওয়ার জন্য। এখন 100 কারাগারে কিছু দিতে পারবো না, এজন্য মিছিল করে না। আর আমাদের লোকদের ওইসব চিন্তা নাই, কোন অপরাধে আমার যখন কারাগারে গেলে আমাকে অবশ্যই জানতে হবে, তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে। তো তোমার এই মিছিলের জন্য আমাদের মুক্তি হবে না, আল্লাহর ইচ্ছে হলে মুক্তি হবে, এটা আমাদের পরীক্ষা মনে করি আমরা। তখন বলছে আসলে স্যার আপনাদের সঙ্গে পারা যাবে না, আমি জীবনেও পারবো না, আজও পারো নি কালেও পারবো না, কেমন পর্যন্ত তোমরা কোনো তৌহিদবাদী মানুষের সঙ্গে টিকতে পারবা না। তৌহিদ অপরাজেয় শক্তি, এই শক্তি যার মধ্যে আছে সে দুনিয়া কাউকে টক্কা করবে। তৌহিদ কি আমানত সিউরু মে হ্যায় হামারে, সবার কর চুকে হো তো ইমতিহা হামারা, মগরব কে ওয়াদিও মে গুঞ্জি আজা হামারে, থামতা না থাক কহীন সে সাইলে রওয়া হামারা। আল্লাহ ইকবাল গেয়ে গেছেন, তৌহিদের আমানত আমাদের সিনার মধ্যে আছে, এটাকে স্তব্ধ করার ক্ষমতা দুনিয়ার কারণ নাই। পাশ্চাত্যের ময়দান সময়ে আমাদের আজান ধ্বনিত হয়েছে, কোন স্থান থেকেই আমাদের এই সাইলের রমা স্তব্ধ হয় নাই। চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হাই হাম বতন হাই সারা জাহান হামারা, চীন আমাদের, হিন্দুস্তান আমাদের, সারা বিশ্ব আমাদের, তৌহিদ যার দুনিয়া তার, আর তৌহিদের মালিক আমরা আল্লাহ। আল্লাহর ইচ্ছা হলে তোমরা ক্ষমতার জন্য মিছিল করে বেড়াচ্ছ, আল্লাহর ইচ্ছা হলে কালকে আমাকে ক্ষমতা দিতে পারে আল্লাহ। ওইসব তক্কা আমরা করি না, আমরা জান্নাতের জন্য কাজ করি, বঙ্গ ভাবার জন্য কাজ করি না। আহলাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষকে এই দাওয়াতই দেয়, তৌহিদের দাওয়াত দেয়। আর তৌহিদের রাস্তায় যেতে গেলে আপনি একটা রাস্তা তো লাগবে, রাস্তাটা কি? আমার রসুল যে দাওয়াত যে পথ দেখিয়ে গিয়েছে সেই পথে আপনাকে যেতে হবে, নিজে বানোয়ার পথ দিয়ে গেলে হবে না। যাবেন ঢাকায় আর গাড়ি চালাবেন চাপের মুখো, গাড়ি ঘুরিয়ে দেবেন, জীবনে ঢাকায় পৌঁছতে পারবেন নাকি? নবীর দেখানো পথ শ্রেষ্ঠ পথ, ওয়াখায়র আল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেরা পথ মুহাম্মাদের দেখানো পথ। এটা আমরা প্রতি জুমাতেই সব ইমাম সাহেবরা পড়ে, তাই না? অথচ অর্থ বোঝেন না। তো তৌহিদের প্রথম শিক্ষা আল্লাহকে জানায়। এখন আপনাকে আল্লাহকে জানিয়েছেন তো, আল্লাহ কে তা বুঝতে পারছেন? এখন এবার আসেন দুই নম্বর শিক্ষা, সকল কাজে আল্লাহর দাসত্ব করা। আল্লাহকে শুধু জানলেই হবে না, আল্লাহকে মানতে হবে। ইনি আমার বাপ জানি, খালাস, আল্লাহর বাবার আনুগত্য নাই, চলবে? আল্লাহকে খালি জানলাম কিন্তু আমি তার আনুগত্য করলাম না, দাসত্ব করলাম না, এটা হবে না। আল্লাহকে শয়তানও আল্লাহকে স্বীকার করে, কোরআনে আছে না, রব্বে বিমা আগবাইতানি লাউজাইয়িনান্না ইলা সিরাতাল মুস্তাকিম। এ রব, রব্বে মানে কি? হে আমার প্রতিপালক, যেহেতু তুমি আমাকে পথভ্রষ্ট করেছ, অতএব আমি তোমার মানুষকে, তোমার বান্দাদেরকে দুনিয়ার জীবনটাকে শোভনীয় করে দেবো, তাদেরকে অবশ্যই আমি পথভ্রষ্ট করব। আল্লাহ বললেন ইল্লা ইবাদানাল মুখলাসিন, আমার মুখলাস বান্দাদের তুমি কিছুই করতে পারবে না। আপনারা কোন দিক যাবেন, মুখলাস হবেন না মুনাফিক হবেন? মুখলাস বান্দাকে আল্লাহ বলছেন তুমি কিছুই করতে পারবে না। আলহামদুলিল্লাহ শয়তানের শিখণ্ডীরা আমাদেরকে কিছুই করতে পারবে না, পারেনি এখনো পর্যন্ত, বাকি কদিন জীবনের আছে কয়দিন, অত সহজ হবে না। যতক্ষণ কোরআন হাদিস আমার সামনে আছে, রসুলের জীবনী আমাদের সামনে আছে, সিরাত রসুল বইটা ভালো করে পড়বে, পুরা আয়নার মতো ভাসতেছে তার জীবনী আমাদের সামনে। ওখানে একটা লাস্টের চ্যাপ্টার দেওয়া আছে প্রসিদ্ধ কিন্তু বলেন তো বিশুদ্ধ নয়, চমৎকার একটা অধ্যায় আছে। আমি দেখলাম যে এই দুই লিখতে যায় তো বিশাল লিখতে, অত লিখে পারা যায় নাকি, তো বই তো বড় হয়ে যাচ্ছে। তো এক কথায় মেরে দিলাম, প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। বহু গল্প আমাদের ওলামায়ে কেরাম করে না, স্টেজ পালে তো ঘন্টার ঘন্টা চলতেই থাকে, কি যে বলে আল্লাহই ভালো জানে, কিন্তু অসহ্য কথা বলার চাইতে চুপ থাকা ভালো না। এজন্য আমরা একটা চ্যাপ্টার দিয়েছি বিশুদ্ধ কিন্তু কি বলে, প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। খালাস, খালি এইগুলো যদি আপনি পড়েন,
পুরা সিরাত না পড়লেও চলবে। এই মানুষটাকেও পর্যন্ত মানুষ হত্যা করার চেষ্টা করেছে 14 বার, তিনি কি কারো ক্ষতি করেছিলেন? 7 বার হত্যা করার হাদিসটা সহি আর বাকি 7 বার হত্যা করার হাদিসটা মুরসাল, জয়ীফের একটা অংশ, খবর হিসাবে এগুলো গ্রহণ করা যায়। এমনকি উনি মক্কা বিজয়ী সেনাপতি হিসেবে যখন তওয়াব করছেন সেখানেও পর্যন্ত মারার জন্য চেষ্টা করছে, কোলাকলি করা অজুহাত দিয়ে পিছন দিকে মারার চেষ্টা করছিল। আপনারা যেমন কাছে এসে কত কাছে আসতেছেন এখন, না ওই 90-এর যুগ হলে কাছে আসতে দিতাম না, কেন আপনাদের বিশ্বাস নেই, কথা বলছেন। মানুষ যে কোনো সময় আপনার ক্ষতি করবে, কেন করবে? যেহেতু আপনি হকের উপরে আছেন, হকের উপরে থাকতে গেলে তাকে পরীক্ষা দিতে হয়। এবার আসেন রসুল্লাহ ইবাদতের অর্থ কি, এবার ব্যাখ্যাটা ইবনে তাইমিয়ার কাছে শোনেন। উনি বলছেন আল্লাহ ইবাদত ইয়াতাতুল্লাহে বিমতসালে আওয়ামিরিহি ওয়াজতিনাবে নাওয়াহিহি, ইবাদত হচ্ছে আল্লাহর দাসত্ব করা, তার আনুগত্যপূর্ণ কাজ করার মাধ্যমে এবং নিষিদ্ধ কাজ বর্জনের মাধ্যমে। আল্লাহর নিষেধ বর্জন করতে হবে আর হুকুম মানতে হবে, তাহলে তার অর্থ হবে ইবাদত। আল্লাহ বলছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদ, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আচ্ছা বলুন ভাই, বাংলাদেশের সুদ হালাল না হারাম? ওরে বাবা, মাথায় টুপি, এত লম্বা দাড়ি, পাঁচক্ত সালাত আদায় করে সুদ মুখস্থ করে রেখে যা করে, এমনকি মাদ্রাসায় এখন অঙ্ক শেখাচ্ছে কি জানেন, সুদটা ঘুরিয়ে লিখছে মুনাফা কত, ব্রিটিশ গভর্নমেন্ট লিখতে ইন্টারেস্ট, খুব মজা, ইন্টারেস্ট মজা না? আরে বাবারা গোষ্ঠটা কত ইন্টারেস্ট হয়েছে গো, একটু বেশি করে দাও। এখন মুসলমান গভর্নমেন্ট ইন্টারেস্ট বাদ দিয়ে ওর কি নাম দিয়েছে এখন প্রফিট। আমার আপনার ছেলে মাথার টুপি দিয়ে মানুষের অঙ্ক পড়ায় মুনাফা কত, 80 টাকা দিল 5% লাভ হিসাবে, বছরে সে কত টাকা পেল? সুদটা বললে তো সেলিবলে খেপে যাবে, নাম দিয়েছে মুনাফা হিসাবে, ওস্তাদিরা পড়াচ্ছেন, ছাত্ররাও জবাব দিচ্ছে। এগুলোর বিরুদ্ধে আলেমদের কোনো উচ্চ বাচ্চা আজ পর্যন্ত আমরা শুনি নাই। এমনকি লক্ষ লক্ষ শিক্ষকের সংগঠন জমিয়তুল মুদাররিসিন মুখে কুলু পেটে বসে আছেন কেন? আপনাদের তো বিশাল সংগঠন, এই মরা মর্দা চেতনাহীন শিক্ষকদের এখনই পদত্যাগ করা উচিত মাদ্রাসা থেকে। টাকার লোক, দুনিয়াদার বলবে না, সব কেউ আছেন বাধ্য হয়ে, কেউ আছেন ইচ্ছা করে, কেউ আছেন বিভিন্ন কায়দায়, জবাবটা মেলে আপনি দেবেন। আর তাহারে 2-3 সংখ্যা আগে আপনার একটা কলম যাচ্ছে না, হকের পথে যত বাধা যাচ্ছে না, দেখছেন আপনি একটা খবর, ওই মানুষটার বাড়ি রংপুরে, তিনি ছিলেন আগে হানাফি, তিনি শুনেছেন কার কাছে যে বায়াত, আমির কাছে বায়াত না করলে জান্নাত পাওয়া যাবে না, খুঁজি পায় না, পীরের দরবারে বায়াত আসে, সে দেখতে নজর নিয়াজ খোর পীর, বলে এ তো আসল পীর হলো না। শেষকালে আমাদের রংপুর জেলা সভাপতির কাছে কথাবার্তা বলে উনি বুঝে আমাদের আমির আছে, উনি ওই নজর নিয়াজ খায় না, তাহলে আমি ওইখানে যাব। 12 জন আসছেন রাজশাহী দারুল ইমারতে, শেষে জিজ্ঞেস করলাম ভাই আপনি কি করেন, বলছে আমি তো ইন্স্যুরেন্স কোম্পানির বড় কর্মকর্তা, ঢাকা 14 তলা বিল্ডিংয়ের আমি বড় অফিস হোল্ডার। তাহলে আপনি জান্নাত চান না দুনিয়া চান? তা আমি জান্নাত চাই। তা ঠিক আছে, বলে উঠে আসলাম, কিছু বলেনি। মগের পড়ছে উনি বুঝলেন যে সাহায্য বায়াত নিচ্ছেন না, তা নিশ্চয়ই ব্যবসার কিছু আছে, নিজে নিজে বুঝছে বোধ হয় কোনো ব্যবসার আছে। বলে আচ্ছা স্যার, এই আপনি বায়াত নিচ্ছেন না কেন স্যার? তাহলে ভাই ইন্স্যুরেন্স কোম্পানির চাকরি করে কোশ্চেন কালে জান্নাত পাবেন না, তাই নাকি? হাদিসটা বলে দিলাম, লা ইয়াদখুলুল জাসাদু, কি বলে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজ্জা বিল হারাম, ছোট্ট একটা হাদিস বলেন তো, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজ্জা বিল হারাম, ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট
মুক্তি লাভ করেছে। আর কিছুই বলা লাগেনি সচেতন মানুষ, স্যার আমি চাকরি ছেড়ে দিলাম, আলহামদুলিল্লাহ। তখন বায়াত নিয়ে চলে গেলেন, বাড়িতে গিয়ে স্ত্রীকে বলেনি, বললে তো সমস্যা, তাই না? সোজা ঢাকা চলে গেছে, সেখানে গিয়ে ওনার কর্মক্ষেত্রে উঠে সবাই খুব খুশি, আরে আসেন আসেন মোস্তফা সাহেব, আরে আপনার তো প্রমোশন হয়ে গেছে, সবাই মিষ্টি খাওয়ার ধান্দায় আছে। উনি তার যিনি কর্মকর্তা হেড বস, তিনি তার রুমে ঢুকে রিজাইন লেটারটা দিলেন, আর বস তার হাতে প্রমোশন লেটারটা দিলেন, দুই লিটারের আদান প্রদান হলো। খুলে দেখে প্রমোশন কি, 180,000 টাকা বেতন ভাতা মিলি, কত হলো শুনতে পাচ্ছেন না? 180,000 বেতনের কর্মচারী কর্মকর্তা এই মজলিসে বোধহয় কেউ নেই আমাদের এখানে। এছাড়াও যদি আপনি টাকা আদায় করার প্রতি কোটিতে 30% আদায় করতে পারবেন, কি মানে প্রফিট পাবেন। আর গাড়ি বাড়ি টেলিফোন এগুলো তো সব ফ্রি, এগুলো বলতেই হয় না। তো উনি বলছেন, স্যার আপনি কি জান্নাত চান? হ্যাঁ, মুসলমান নামে জান্নাত অবশ্যই চাই। তো স্যার এটা নেন, এই যে রিজাইন লেটার। তাহলে হ্যাঁ আমি যে জান্নাত চাই, তো আপনিও রিজাইন দিয়ে আমার সাথে চলে আসেন। বলে দরজা করে লিফ্টটি এক ধাক্কা নিচে নেমে চলে আসছে 14 তলা থেকে। এসে কি খাবে, একটা দোকানে চাকরি পেয়েছে এলাকার একটা পত্রিকায় 6,000 টাকা মাসে বেতন, বুঝছেন? সেটাও থাকলো না, কদিন পরে দেখা গেল মিথ্যা খবর লিখতে বাধ্য করা হচ্ছে, কারণ বড় লোকের টাকা দেয় তার পক্ষে খবর লেখার জন্য, আমি এ পারবো না, ওরাও পার। জীবনটা এইভাবে তার কাটে, আপনি বলুন ওই লোকটা বড় ইমানদার না আমি বড় ইমানদার, জবাব দিচ্ছেন না কেন? আল্লাহ তো বিচার করবেন আমাদের আমাদের হিসাবে কি বলে, উনি সবচেয়ে বড় ইমানদার নয়? আর তাহারিকে দিয়েছে ওই জন্য যে মানুষ জানুক, শিক্ষা হাসিল করুক। বড় ব্যাংকার টুপি দাড়ির অভাব নেই, বছরে হজ করেন পুরো পরিবার নিয়ে, আপনার সালা সিয়াম হজ কোনোটাই কাজে লাগবে না যদি আপনি হারামকে এসব করে থাকেন। অতএব বন্ধুরা আমার, অত সস্তা না, আপনি ইবাদত করবেন না আল্লাহর বিধানের হুকুম বিধান মানবেন না, বিধানের আনুগত্য করবেন না, তার নিষেধগুলো থেকে দূরে যাবেন না, অথচ আপনি বলবেন আমি অবশ্যই জান্নাত চাই, অত সস্তা না, সাবধান। এইখানে যে আমাদের ধোকা দিচ্ছে দুটো মতবাদ, ভোগবাদ আর অদৃষ্টবাদ, এটাকে আমরা বললো কাদারিয়া মতবাদ আর মুরজিয়া মতবাদ। ভোগবাদ মানুষকে শিখিয়েছে যেভাবে খুশি ভোগ করো, হজ করলেই তুমি একেবারে কাইয়ামান ওয়ালা দাকর উম্মুহ, তোমার মা যেমন পোশাক করার সময় তুমি একেবারে ফ্রেশ ছিলে, হজ করার পরে তোমার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে তুমি একেবারে ফ্রেশ হয়ে যাবা, সারা বছর পাপ করো একবারে হজ করো বাস খালাস হবে, জি না, এই ধোকায় পড়বেন না। আর একটা হাদিস রয়েছে, মৃত্যুর পরে যদি কারোর জানা যায়, বহু লোক যদি বলে লোকটা খুব ভালো লোক ছিল, ওহ লোকটা মরে গেল খুব ভালো লোক ছিল, অজবাত অজবাত অজ আছে না হাসিছে, ওটা অজীব হয়ে যায়। আর যদি বলে খারাপ ছিল খারাপ ছিল, অজবাত ওটা অজবাত। এজন্য বেদাতিরা কি বের করে জানেন, জানাজার সময় বলে একদম দাঁড়িয়ে বলে হুজুর ভাই যিনি মারা গেলেন উনি কেমন ছিলেন, সবাই বলে খুব ভালো ছিল খুব ভালো ছিল। আমার সামনে এক কাণ্ড ঘটেছিল মেহেরপুরে মুজিবনগরে, এমপি সাহেব এই কথা যেই বলেছে আমি ইশারা দিলাম থামেন আমার কাছে আসেন, এমপি বলে মহা বিপদে চলে আসলো আমার কাছে, তা আপনি কি ভোট করতে আসেন নাকি এখানে? আসলে সবাই যে বলে সবাই করে, আপনি আমি এলাকার এমপি, রাখেন আপনার এমপি গিরি, এটা ভোটের ময়দান নয়, কথা বুঝতে পারছেন তো? লোকটা পরে খুব খুশি হয়েছে আমার উপরে, স্যার আসলে কেউ তো আমাদের বলে না আমরা শিখবো কোথেকে, মানে আপনি হয়েছেন এমন একটা জায়গায় বসছেন এমপি, আপনার সঙ্গে পুলিশও কথা বলে না। এই যে ভোটাভুটির মাধ্যমে জান্নাত খরিদ করার যে একটা ধোকা পড়ে গেছে মানুষ, এর সাবধান থাকবেন। অর্থাৎ আলীর জানাজা কজন লোক হয়েছিল জানেন? 11 থেকে 12 জন, ওদের জীবনও জান্নাত পাবে না,
আমরা বললে তো 2-11-12 জন কেন, ইনশাল্লাহ ওর বহু লোক আসবে। ওই আশায় যাওয়ায় লাভ আছে, আমার নিজের কোনো কিছু না থাকে তাই জিরো। এটা কে করেছে? কাদারিয়া। কাদারিয়া মতবাদ আমাকে বলছে আমি অবশ্যই সৎকর্ম করলে জান্নাত পাবো, অসৎকর্ম করলে জাহান্নাম পাবো। আল্লাহ বাধ্য, কারণ তিনি ন্যায় বিচারক, তিনি অন্যায় বিচার করেন না, যুক্তি দিয়ে তিনি প্রমাণ করেছেন। ছোট্ট একটা দলিল দিই, সূরা হুজুরাত আপনারা সবাই জানেন। একদিন একদল লোক আসলো, বিশেষ একটা ব্যাপারে তারা ঝগড়া শুরু করে দিল আল্লাহ রাসূলের সামনে। তো সেই ঝগড়ার মধ্যে প্রস্তাব হলো এদের মধ্যে কাকে নেতা করা যায়। তো হযরত আবু বকর এবং হযরত ওমর দুজন দুটো প্রস্তাব দিলেন। তো ওমর ফারুকের প্রস্তাবটা শুনে আবু বকর রাগ করে বলে ফেললেন, তোমার কাজ এলো আমি যা করি তার বিপরীত বলা। তো ওমর বলছে না, আমি কখনই আপনার বিপরীত বলি না। এই করতে গিয়ে দুজনের কণ্ঠস্বর একটু উঁচু হয়ে গেছিল, বুঝলেন তো। আল্লাহ পাক এটা পছন্দ করেন নাই। আবু বকর ওমর মতো জলিল কদর সাহাবি, রসুলের পরেই তাদের স্থান, তাই না? তারা যদি রসুলের সামনে ঝগড়া করতে, অন্যরা কি করবে? আয়াত নাযিল হয়ে গেল, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহরি বাদুকুম লিবাদিন আন তাহবাত আমালুকুম আনতুম লা তাআলামুন। তোমরা তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না রসুলের কণ্ঠস্বরের চাইতে। যেমন লোকেরা পরস্পরের সামনে কণ্ঠস্বর উঁচা করে থাকে, এটা যদি করো তাহবাত আমালুকুম, তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, অথচ তোমরা বুঝতেই পারবে না। এই আয়াতের তফসির আপনি তফসির কাশ্যাপ পড়েন আর তফসির ইবনে কাসির পড়েন, পার্থক্য বুঝতে পারবেন। কাশ্যাপ ব্যাখ্যা দিচ্ছেন, যেহেতু উঁচু স্বর হওয়ার কারণে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাচ্ছে, অতএব যদি বান্দা একটিও কবিরা গুনাহ করে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এই বাবা হই হেক বোঝো ভালো করে, একটা যদি অন্যায় কাজ করে বান্দা তাহলে তার সারা জীবনের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে। যেভাবে আবু বকর ওমরের নেক আমল বরবাদ হওয়ার ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন এই আয়াতে, যিনি এ কথা বলছেন আমার তো মনে হয় এই ভূপৃষ্ঠে তার সঙ্গে কোরআনী ব্যাকরণ সম্পর্কে, কোরআনের বালাগাত ফাসাহাত সম্পর্কে অধিক জ্ঞানী আর কেউ আছে কিনা সন্দেহ। অত সহজে হালকা করবেন না, কিন্তু এত বড় মহাজ্ঞানীর মধ্যেও লাক্সাস হয়ে গেছে, ভ্রষ্টতা এসে গেছে। এইখানে তিনি এটার সঠিক ব্যাখ্যা হাদিস থেকে তলাশ করেন নাই, কারণ তিনি দেখতে পাচ্ছেন আবু বকর এবং ওমর কত উচ্চ পর্যায়ের সাহাবী ছিলেন। যদি তাদের আমল বরবাদই হয়ে যেত, আল্লাহ রসুল তাদেরকে ওই দিন থেকে সাহাবীদের দরজাতে খারিজ করে দিতেন যে তোমরা কাফের হয়ে গেছো, তোমাদের আমি সাথে নেব না। আমি তাই কি করছে, প্রতিটি কাজে আবু বকর এবং ওমরের পরামর্শ তিনি আগে নিতেন। এমনকি একটা জয়ী ভাদিস এসেছে এই মর্মে, লা উখালিফু কুমা হাত্তা তাসতামিআ ফি, তোমরা দুজন কোনোভাবে ঐক্যমত পোষণ করলে আমি তোমাদের দুজনের বিপরীত করবো না। সেটা সহি নয় কিন্তু এটা গ্রহণীয় বিষয়, মর্ম সহি। বাচ্চিক দুই নম্বর দেখছি আমি, আল্লাহ রসুলের মৃত্যুর পরও ধরুন খেলাফত নিয়ে দ্বন্দ্ব হলো না যে কে পরে খলিফা হবে, সেখানেও দেখছি এই দুই ব্যক্তি আবু বকর এবং উমর, অথচ সাহাবিত ছিলেন হাজার হাজার, এই দুই ব্যক্তি সব জায়গাতেই আগে পিছিয়ে আগে পিছিয়ে। তো আল্লাহ রসুল এই আয়াতের যে ব্যাখ্যা দিচ্ছেন, প্রমাণ আমরা পাচ্ছি যে তারা ছিলেন সাহাবি হিসেবে অত্যন্ত সম্মানিত মর্যাদা মণ্ডিত। এমনকি মৃত্যুসজ্জা শুয়ে উনি বারবার বলছেন আয়েশা তোমার বাপকে বল, বাপকে ডাকো। শেষকালে ডাকে নিয়ে শেষে বলছে ঠিক আছে তোর বাপকে ইমামতি করতে বলো। তা হে আল্লাহ রসুল, আপনি আমার বাপকে বলেন, আপনি হাফসার বাপকে বলেন, মানে ওমরকে বলেন না, আন্তুম কা সাহেব ইউসুফ, তোর ইউসুফের 10 ভাইয়ের মতো বধ হয়ে গেছে, বলছে বলতে শুনতে পাও না, ধমক দিলেন। শেষকালে বাধ্য হয়ে আবু বকর ইমামত করলেন, 17 ওয়াক্ত ইমামতি আবু বকর করেছেন। এটা যিনি দেখিয়ে গেছেন আমার পরে আবু বকর হবে তোমাদের নেতা, বলুন আলহামদুলিল্লাহ। উম্মতে মুহাম্মাদী
এটাকে সম্মান করে তার মৃত্যুবরণের আবুবকরকেই খলিফা বানিয়েছে, আর আবুবকর ওমরকে খলিফা বানিয়ে গেছেন। কাশ্যাফের তফসির যদি আমরা গ্রহণ করি তাহলে আবুবকর ওমরকে মুসলমানই রাখা যায় না, কি তাই না? এই দর্শন চলে আসছে বাংলাদেশে, এই দর্শন চলে গেছে পরে আলীর জমানায়। একদল লোক বলি বসলো, আলীর দলের লোক 12,000, তারা বলি বসলো, তারা বলি বসলো আলী কাফের, এবার বলে নাউজুবিল্লাহ মিন জালিক, আবার বলে নাউজুবিল্লাহ মিন জালিক। কেন কাফের? যে আলীর সঙ্গে মুয়াবিয়ার যুদ্ধ হচ্ছে, মুসলমানে মুসলমানের যুদ্ধ নাজায়েজ, যে দুজনই মুসলমান হয় যুদ্ধ বন্ধ, আর যদি একজন কাফের একজন মুসলমান হয় তাহলে যুদ্ধ চলবে। আলী বললেন, আমি কশিন কালেও মুয়াবিয়াকে কাফের বলতে পারি না, কারণ তিনি কলমাগ মুসলমান, তিনি আমার ভাই, তিনি আল্লাহ নবীর সাহাবি। আপনি যদি তাকে কাফের না বলেন, আমরা আপনাকে কাফের বললাম, আমরা আপনার সঙ্গে থাকলাম না। 12,000 লোক তার দল ভেঙে চলে গেল। তো ইবনে আব্বাস বললেন, হে খলিফা, আপনি আমাকে অনুমতি দেন, আমি একটু ওদের বুঝাতে যাই। তুই কি দিয়ে বুঝাবা? তুই তো রইসুল মুফাসসিরিন, তুই তো কোরআন দিয়ে বুঝাবা? কোরআন ওরা তোমার সে ভালো জানে, কোরআন দিয়ে হবে না, হাদিস দিয়ে বুঝাও গিয়া। উনি গেলেন ইবনে আব্বাস, এই খারেজির দল বসো, আমি তোমাদেরকে কটা প্রশ্ন করে উত্তর দাও। আচ্ছা তোমরা বলো, আল্লাহর রসুলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ইনি কি মুসলমানদের মানন? বলে হ্যাঁ। এখন তিনি এসেছেন আলীর বিপক্ষে সালিস করার জন্য, তোমরা কি তাকে কাফের বলবা? তুমি তাই হয় রসুল স্ত্রী কাফের বলবে? হ্যাঁ। তো আলীর বিপক্ষে আয়েশাকে যদি কাফের বলতে না পারো, তাহলে মুয়াবিয়াকে কাফের বলবে কেন? যুক্তি, এইভাবে যুক্তি, এর তিনটি মতদ বইয়ের মধ্যে পুরোটা দিদি দেখবেন। এইভাবে বুঝে শেষ পর্যন্ত তারা সারেন্ডার করলো, 12,000 থেকে 8,000 তওবা করলো, আর তাও 4,000 থেকে গেল, শেষকে তাদের সঙ্গে যুদ্ধ হলো। এই খারেজি মতবাদ, এটাকে বলে চরমপন্থী মতবাদ, পান থেকে চুন খসলেই সে কাফের। বাংলাদেশ গভর্নমেন্ট অনেক ক্ষেত্রে কোরআন হাদিস বিরোধী আমল করছেন, অতএব সরকার কাফের, গুলিকিরি মারো, বোমারি মারো, শেষ করে দাও। আর আমাদের কাছে যে হুমকি তারা পাঠিয়েছিল সেখানে নাকি আমি 1 নম্বর ছিলাম আমাদের হত্যা তালিকায়, আমি কারার যাওয়ার আগেই হুমকিটা পাইছিলাম, কারণ উনি আমাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি বলে, আর সেই জন্য ওনাকে সবার আগে মারতে হবে। লিফলেটওয়ালা কাগজ আমার ফাইলে এখনও আছে, কীভাবে তারা যুক্তিগুলো দিয়েছে, এরকম যুক্তি সব উল্টাপাল্টা যুক্তি সব। যাদের যুক্তিতে আলী কাফের হয় তাদের যুক্তিতে আপনি কাফের হবেন না? এত সস্তা কাফের হওয়া? ওসা আমার রসুল কি বলছেন, যখন মানুষ একবার কালিমা শাহাদাত পড়ে সে অবশ্যই জান্নাতে চলে যাবে, এত সহজ, বুঝে সুঝে যদি কলমা পড়ে সে জান্নাত পাবে। এই চরমপন্থী মত আজও কি চলছে না বাংলার জমিনে? আজও চলছে। মানুষকে হত্যা করে মানুষকে হেদায়ত করা যায় না, মানুষকে বাঁচিয়ে রেখে তাকে হেদায়ত করার জন্য দাওয়াত দিতে হয়। নবী রসুলগুল কখনই মানুষকে হত্যা করেন নাই, তারা দাওয়াত দিয়েছেন, কষ্ট ভোগ করেছেন তবুও দাওয়াত দিয়েছেন। এই চরমপন্থী দর্শন কিন্তু সেই জমানা থেকে আসছে, এই দর্শনটাই তফসির কাশ্যাফে এসেছে, এই দর্শন আরও বহু তফসিরে এসে গেছে। আমাদের তফসির লেখার সময় আমাদেরকে অনেক হুঁশিয়ার হয়ে লিখতে হচ্ছে পদে পদে পা ফেলতে গিয়ে। এইগুলো যদি আমরা আমাদের মাদ্রাসা বা ইউনিভার্সিটি বা কলেজের শিক্ষা ব্যবস্থা দিই তাহলে ওই লোকগুলো চরমপন্থী তো হবেই। এই জন্য সরকারকে বলছি, দয়া করে একটু লেখাপড়া করেন, আমাদের বইপত্রটি পড়েন, খালি আমাদের বিরুদ্ধে আইন কানুন চালায়েন না। আমরা সবসময় দেশের হিতাকাঙ্ক্ষী, সরকারের জন্য আমরা উপদেশদাতা। সরকারের লোকেরা মন্ত্রী ফন্ত্রী যারা আছেন তারা অত লেখাপড়া জানেন না, তাদের সময় কোথায়? প্রতিপক্ষকে দমন করাই তাদের দিন রাতের একমাত্র উপাসনা আরাধনা ইবাদত। এ করলে তো হবে না, নেতা হয়েছে শিখতে হবে। আর এই করেই আজকের সরকারের মধ্যে কারা যে ঢুকছে আল্লাহ জানে,
পঞ্চাশ বছর পরে এসে বলে সব মূর্তি বানাও, সারা দেশে মূর্তি বানাও। কে মূর্তি কি হয়েছে? শেখ মুজিব মূর্তি বানাতে বললো না, ভাসানি মূর্তি বানাতে বলেন নাই, সৌরভদের বলেন নাই, ফজলুল হক বলেন নাই, যারা বাংলাদেশের স্থপতি, যারা যারা প্রতিষ্ঠা করলেন এই দেশটাকে স্বাধীন করলেন, তারা কেউই বললেন না আমার মূর্তি বানাও। এতদিন পরে এসে মূর্তি শখ হলো কেন? হিন্দুরা মূর্তি বানালে কেউ দোষ দেয় না, কারণ ওটা হিন্দু, ওটা মূর্তি পূজারই দাগ। রথযাত্রা সমারোহ কি তারপর মহা ধুমধাম, ভক্তরা সব লুটে পথে করিছে পুরনাম, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর যাবে। এর অর্থ কি? রথযাত্রা দেখেন আপনারা, রবীন্দ্রনাথ ঠাকুর টিটকারি করছেন, তাচ্ছিল্য করছে দেখে, রথ মনে করে ওরা বলতে আমারই পূজা করছে, পথ ভাবে যেহেতু আমার কারো লুটিয়ে পড়েছে আমাকেই পূজা করছে, মূর্তি মনে করে আমি যাচ্ছি গাড়িতে চড়ে ডাটছে, বাপরে তো আমাকে সবাই পূজা করছে, অথচ অন্তর্যামী যিনি আল্লাহ তিনি মুসতু মুসতু হাসছেন। এটা কি পাগল দল করে নাকি? নিজের হাতে মূর্তি বানিয়ে সেখানে আবার রাজশাহী পদে একটা জায়গা আছে ওখানে গিয়ে ডুবায়, আমাদের মেয়র সাহেব যারা পাকা টাকা করে দিয়েছে যাতে ভালো করে ডুবাইতে পারে, এত টাকা খরচ করে নিজ হাতে মূর্তি বানিয়ে আবার ডুবায়, জ্ঞানী মানুষ এগুলো করছে, এগুলো আমরা কিছু বলি না, যেহেতু ওরা আমাদের ধর্মই ওইটা করুক, কিন্তু যখন মুসলমান এটা করবে তখন কথা বলতে হবে না? আমরা মুখে বলেছি কলমে লিখেছি, পারলে কালকে গুলি করে হত্যা করে আমাকে, বারবার নিহত হতে রাজি আছে শহীদ হতে, কিন্তু এটাকে মানতে আমরা রাজি না। বাংলার জমিন থেকে মুসলমানের পয়সা দিয়ে একটা মূর্তিও গড়া হবে না। এদেশ তলে দেশের মানুষের ট্যাক্সের পয়সায় আপনাকে কে অধিকার দেয়নি যে আপনি মূর্তি করে আমাদের ট্যাক্সের পয়সা জাহান্নামে নিয়ে যাবেন? আমাদেরকে কালকে আমাদের মাঠে আপনার সঙ্গে সঙ্গে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এই জন্যই প্রতিবাদ করেছি, আজও করে যাচ্ছি, আল্লাহ তুমি শুনছো, আমাদের ক্ষমতা নেই কিছু করার, ক্ষমতা যাদের হাতে তুমি তাদেরকে হেদায়ত দান করো। তিন নম্বর হলো মানুষকে সৎকর্মশীল বানানো। হাদিসটা বলে দিন, আল্লাহ রাসূল বলছেন সিনফান ইবন উম্মতি লা ইরদানে ইলাল আলাইয়াল হাউল ওয়ালা বুদ্দা ওয়ালা ইয়াদখুলানিল জান্নাহ আল কাদারিয়্যা আল মুরজিয়া। আমার উম্মতের দুটি দল আছে, যারা হাউস কসরে পানি পাবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না, এক দল হলো কাদারিয়া, এক দল হলো মুরজিয়া। কাদারিয়া হলো যারা তকদিরকে অস্বীকার করে, যা করবো তাই পাবো, আল্লাহকে বাধ্য হতে হবে, আল্লাহ আমাকে অবশ্যই জান্নাত দিবে, না আল্লাহকে বাধ্য করার ক্ষমতা আপনার নাই। আর এক দল হলো মুরজিয়া, যারা বলে শুধু বিশ্বাস করলেই চলবে, আমল ইমানের অংশ নয়। কি মলন সাহেবরা ক্লাসে পড়ান এগুলো আপনারা? আকিদা ইসলামিয়া বইটা ভালো করে ক্লাসে পড়াবেন। যারা বলেন আমল ইমানের অংশ নয়, শুধু বিশ্বাসটাই হলো ইমান, জি না, অথচ প্রকৃত ইমানের ব্যাখ্যা কি? ইমানের ব্যাখ্যা হলো এই তাসদিক বিল জানান, আল্লাহর উপরে বিশ্বাস, ওয়াল ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি, ওয়াল আমল বিল আরকান, কর্মে বাস্তবায়নের নাম ইমান, যা সৎকর্মে বৃদ্ধিপ্রাপ্ত হয়, অন্যায় কর্মে হ্রাসপ্রাপ্ত হয়। বিশ্বাস হলো মূল, কর্ম হলো তার শাখা, শাখা কেটে দিলেও বডি থাকে। নারকেল গাছের যদি নারকেল না হয় ওটা কি বাবলা গাছ বলবেন নাকি আপনি? নারকেল তো হয় না, কোনো কোনো গাছে নারকেল হয়, কোনো কোনো গাছে নারকেল হয় না, বা কম হয় বা বেশি হয়। তা আমি একটা মুসলমান, আমার ইমানের আমার আমল কম হতে পারে বেশি হতে পারে, তার অর্থ এটা না যে আমি কাফের হয়ে গেছি, কথা বুঝছেন? এটা হলো আহলে হাদিসের ইমান, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমান। আমি কাজ না করলে কাফের হয়ে যাব এত সস্তা নয়। তাল গাছ নারকেল গাছ ঠিকই থাকবে, ডাল না থাকতে পারে, ফল না থাকতে পারে। এইখানে গিয়ে এই হাদিসটা মনে রাখবেন যে তকদিরকে অস্বীকারকারী এবং এক অদৃষ্টবাদী, তুমি যেমনি নাচো তেমনি নাচি, পুতুলের কি দোষ? এই যারা আকিদা পোষণ করে
অচিন পাখির লালন ফকির গান যারা গায়, এরা কশিন কাল আল্লাহ রসুল বলছেন এরা হাউস কসের পানি পান করবে না, এরা জান্নাতে প্রবেশ করবে না। আপনারা খুশি চড়ে লালনের নাম দিয়ে পদ্মা ব্রিজের নাম পাল্টে করেছেন লালন ব্রিজ, কেন লালনের চোদ্দ ব্রিজ কর পদ্মা ব্রিজ দেখছে, সে কি আমাদের খুব পূজনীয় ব্যক্তি নেই তো কাবের একটা কাবের নামে কেন ব্রিজ হবে এখানে এত আলোবালো দূরে থাকতে, ওখানে গেলি আমার রাগ ধরে। মেহেরপুরের যে ব্যক্তি আমাদের মিষ্টি বাড়ি হচ্ছে লালনের দোকানের নাম, ওই লালন শব্দ কালকে বাতিল করে দিও, আমি দোকানদারকে চিনি না, মিষ্টি যতই ভালো হোক নাম লালন দেখে আমি খাইনি, ও প্যাকেট গায়ে লেখা আছে লালন দাম, এই নুসলাম মিষ্টি চেন্দ্রে বামন্দি বাজারে, এই লালনের নাম কাল থেকে যেন বাদ দিও না, লালদার রহম গজব হয় তোমার দোকানের উপর, লালন দিয়ে কোশ্চেন করে মুসলমানরা কোনো সম্মান করে না, কিছুই করে না, পাগলের নাম ওটা, কাফের কর সম্মানিত হয় না, আবু জাহাল কর সম্মানিত হয় না আমাদের কাছে, যদিও সে বড় হেকামতি করে। তিন নম্বর হলো আপনি যখন আল্লাহকে বিশ্বাস করবেন তখন এই বিশ্বাস আপনাকে সৎকর্মশীল বানাবে, কারণ আপনি দেখবেন আমার সমস্ত কাজ আল্লাহ দেখছেন, আল্লাহ আমার সব কাজ দেখছেন, এই দেখছেন আল্লাহ আমাকে আল্লাহ সামিউম বাসির শুনছেন এবং দেখছেন, এই বিশ্বাস যদি আপনার থাকে আপনি অবশ্যই অন্যায় কাজ করবেন না, ঠিক না? অর্থাৎ এই তৌহিদি বিশ্বাস আপনাকে সৎকর্মে উদ্বুদ্ধ করবে, অসৎকর্ম থেকে বিরত রাখবে, র্যাব আর পুলিশ দিয়ে মানুষের কোশ্চিন কালো আপনি সংশোধন করতে পারবেন না, যতক্ষণ তার মধ্যে তৌহিদি বিশ্বাস না আসবে। চতুর্থ শিক্ষা হলো আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করা, আপনি আল্লাহকেও মানবেন কাউকে শরিকই করবেন, এটা যদি করেন তাহলে অবস্থা কী হবে, আল্লাহ বলছেন আমি ইউশরিক বিল্লাহে ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া লাহু ফিল আখিরাতি মিন আনসার, সূরা মায়দা 2। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করল তার জন্য জান্নাতকে হারাম করা হলো, এবং সে কোশ্চিন কালে কিয়ামতের মাঠে কাউকে সাহায্যকারী হিসেবে পাবে না। তৌহিদ এবং শিরক একসঙ্গে চলবে না, হয় তৌহিদ থাকবে নয় শিরক থাকবে, শিরকে থাকেন জাহান্নামে চলে যান কোনো আপত্তি নাই, কিন্তু আমরা যারা তৌহিদ বিশ্বাসী আমাদেরকে অবশ্যই যে কোনো মূল্যে আল্লাহর দাসত্ব করে যেতে হবে। তৌহিদের অর্থই হচ্ছে তৌহিদে ইবাদত, আল্লাহ রসুলের গোষ্ঠীর লোকেরা সবাই তৌহিদবাদী ছিল, তারা ইব্রাহিমের সন্তান ছিল, কিন্তু তারা তৌহিদ এবাদতে বিশ্বাসী ছিল না, তারা ছিল তৌহিদ রুবুবিয়তে বিশ্বাসী ছিল, তারা আল্লাহকে রব হিসেবে মানত কিন্তু আল্লাহর বিধান মানতে রাজি ছিল না। আমরা যদি তাই করে আল্লাহকে রব হিসেবে মানি আল্লাহর বিধান মানে না, যদি একই হয়ে যায় তাহলে আবু জাহেলের সঙ্গে কিন্তু আমার হাসর হবে মনে রাখেন। অতএব যারা যে দায়িত্বে আসেন, ছোট দায়িত্বের লোকেরা বড় দায়িত্বের লোকেরা সবাইকে বলছি সাবধান হয়ে যান, যদি মুসলমান হন দয়া করে আল্লাহর আনুগত্যশীল কাজে নিজেকে এগিয়ে যান, আপনার হাতে ক্ষমতা বেশি, আপনার একটা অর্ডারে সুদ বন্ধ হয়ে যায় বাংলার জমিন থেকে ইনশাআল্লাহ। আপনি কেন সে অর্ডার দিচ্ছেন না ক্ষমতা থাকা সত্ত্বেও, কৈফিয়ত বেশি আমাদের চিন্তা আপনাকেই দিতে হবে। বন্ধুরা আমার, আমাদের স্লোগান কি, সকল বিধান কায়েম করো ওহি বিধান বাতিল করো, তাই না? এবার ঠিক করে বলেন তো দেখি, খালাস এক কথা শেষ, এটাই আমাদের রাজনীতি, এটাই আমাদের রাজনীতি, মনে রাখবেন ভালো করে, ভালো করে বলছি এটাই আমাদের রাজনীতি। তোমাদেরও রাজনীতি আছে মানুষের বিধান কায়েম করো, আমাদের রাজনীতি হলো আল্লাহর বিধান কায়েম করো, এর জন্য সময় লাগবে, যতক্ষণ মানুষ এটা পক্ষে না আসবে, মানুষ তো কায়েম করবে, একটি ফেরেশতা কায়েম করবে নাকি, যতক্ষণ বাংলাদেশের অধিকাংশ মানুষ ওহির বিধান কায়েমের পক্ষে না আসবে ততদিন এই বিধান কায়েম হবে না। মানুষকে হত্যা করে আমরা কোশ্চিন করলে এই বিধান কায়েম করতে চাই না, আমরা সবসময় মধ্যমপন্থী, আমার রসুল বলে গেছে সাধ্য দিও কারণ তোমরা মধ্যমপন্থ অবলম্বন করো, এই মধ্যমপন্থ অবলম্বন করার নির্দেশ আমার রসুল আমাদেরকে দিয়ে গেছেন, আমরা কখনোই চরমপন্থী নই, আবার সঙ্গে সঙ্গে একেবারে বৈরাগ্যবাদীও নই, কিছুই বলবো না ঘরে শুয়েছি দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেব, এগুলোর মধ্যে আমরা নাই। এখন তৌহিদের বিষয়টাকে বুঝতে পারছেন আপনারা, ক্লিয়ার হয়েছে তো? কিলে আল্লাহ আল্লাহ জিকির করলে হবে না, আল্লাহর হুকুম মানতে হবে, আমাদের সবার মধ্যে এই চেতনা ফিরে আসুক এটাই আমরা কামনা করি। আল্লাহ তুমি বাংলাদেশের মুসলমান ভাইদেরকে শুধু নয় অমুসলিম ভাইদেরকেও তুমি তৌহিদের অনুসারী বানাও, তৌহিদ শুধু মুসলমানদের জন্য নয়
বিশ্ব মানবতার কল্যাণে এসেছে। আল্লাহর আকাশ যেমন সবার জন্য, আল্লাহর বাতাস সবার জন্য, আকাশের সূর্য সবাইকে আলো দেয়, আল্লাহর বিধান তেমনি সকল মানুষের কল্যাণের জন্য। তৌহিদের এই কল্যাণ আমাদের সকলের ঘরে ঘরে ফিরে আসুক, আমরা সেটাই কামনা করব। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আখরাত বিশ্বাস হচ্ছে মানবতার রক্ষা কবচ। ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ কুলুবুহুম মুনকিরা, যারা আখরাতে বিশ্বাস করে না তারা সবসময় সত্য বিমুখ, অহম মুস্তাকবিরুন, তারা অহংকারী যে মৃত্যুকে ভয় করে না, যে আখরাতে বিশ্বাস করে সে তো অহংকারী হবেই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون سورة أنبياء পঁয়ত্রিশ আয়াত। وعن سهل بن سعد رضي الله عنه قال جاء جبريل إلى النبي صلى الله عليه وسلم فقال يا محمد عش ما شئت وأحبب من أحببت فإنك مفارقه وعمل ما شئت فإنك مجزي به ثم قال يا محمد شرف المؤمن قيام الليل وعزه استغناؤه عن الناس رواه الحاكم بإسناد صحيح جابت وحمد ثناء الله رب العالمين الجنة يوم جابت ودرود صلاة شش نبي محمد رسول الله صلى الله عليه وسلم الجنة মানুষ ঠিকানাবিহীন যাত্রী মনে করে সবাই নিজেকে, কখনোই নিজের শুরুটা সম্পর্কেও চিন্তা করে না, শেষটা সম্পর্কেও চিন্তা করে না। দুনিয়াবী জীবনের আরাম আয়েসের মধ্যে থেকে মানুষ পূর্বেরটাও ভুলে যায়, পরেরটাও ভুলে যায়, এমনকি নিজের বাপ মায়ের মাধ্যমে যারা যারা দুনিয়ায় এসেছে সে বাপ মাকেও মানুষ ভুলে যায়। উত্তরার একটি ঘটনা আমরা এক খন্দে বলেছিলাম, মানুষটা মারা যাওয়ার পরে তার চিরকুটে পাওয়া গেল এনার ছেলে অমুক, তিনি আমাদের উত্তরা অত্যন্ত প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী যার নাম সবাই জানে, ওই মেডিকেলের মালিক যিনি বললেন আরে বাপরে বাপ
অমুক ব্যক্তি এখানে এইভাবে পড়ে আছে, কিভাবে উনি মসজিদের ঝাড়ুদার হিসেবে জীবনের শেষ বছরটা কাটিয়েছেন, তো জানতো না যে ঝাড়ুদারের মানুষটি হচ্ছে ওই বিশাল শিল্পপতি, এবং তার ছেলেও এখন খুব নাম করা দুই ছেলেই শিল্পপতি। তখন তারা তার লাশটাকে আঞ্জুমানে মুফিদুল ইসলামকে না দিয়ে ওই শিল্পপতিকে ফোন করলো যে আপনার আব্বা একটু আগে মারা গিয়েছেন না আমাদের মেডিকেলে, আমরা কি আপনার অপেক্ষায় থাকব, আপনি লাশটা নিয়ে যান, জানাজা করেন, ব্যবস্থা করেন। পরক্ষণেই ফোন আসলো ছেলের কাছ থেকে, আমি ওকে মিটিংয়ে আছি, আমার কোনো যাওয়ার সময় নাই। আর এক ছেলেকে ফোন দিয়ে হলে বলে আমিও তো মিটিংয়ে আসছি, আমি যাবো কখন, তো আপনারা ওই মুফিদুল ইসলামকে দেন, ওরা ঠিকঠাক মতো সব করে ফেলবে। কি শিক্ষা পেলেন, ছেলের জন্য যে বাপ জীবন পাত করেছে, ছেলেরাও প্রতিষ্ঠিত, বাপের দিকে তাকানোর অবকাশ নাই। এটা বাংলাদেশের ঘটনা, দূর অতীতের গল্প করে লাভ কি। এবার আসেন একটা চোরের গল্প বলি, যারা আমার তফসিল কোরআন পড়েন তাহলে এগুলো ঘটনা জানেন। এক মিশরীয় কৃষক পার্শ্ববর্তী জমির কিছু আল ঠেলা, একটা বেশি আমাদের দেশে আছে না, বা পাশের জমিতে যদি পাকা কলা পায় তো জিভ বা পানি আসি যায়, অথচ পাকা আম থাকে আর আমার গাছে আম না থাকে তো অটোমেটিক্যালি ওখান থেকে দুটো নিতে মন চায়। হঠাৎ কৃষক পানিতে নামলো, পানির দিকে নজর গিয়েছে, এটা আল্লাহরই ইচ্ছা, দেখলো যে চন্দ্রের ছবি পানিতে ঝলমল টলমল করছে, তার ভিতরে উদয় হলো একই, কোটি কোটি মাইল দূরে ওই চন্দ্রের ছবি যদি আমি আমার পানিতে দেখতে পাই তাহলে আরশে অবস্থানকারী আমার আল্লাহ কি আমাকে দেখতে পাচ্ছেন না। চুরি বাদ দিয়ে তো আপকারে চলে আসলো। একেই বলে আল্লাহ হেদায়তের মালিক। ওই বড় লোক ছেলে দুনিয়ার নেশায় অন্ধ, তার মধ্যে একবার উদয় হয়নি যে বাপ দুনিয়া না আসলে আমি আসতে পারতাম না, অসহায় অবস্থা, ছোটবেলায় যে বাপ আমাকে আদর করে চুমু খেয়ে মানুষ করেছে, আমাকে এত বড় ব্যবসায়ী করার সুযোগ করে দিয়েছে, আর সেই বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, একবার কি আমি তার জন্য জানাজাটাকেও করবো না। ওই ছেলের মধ্যে ওই চিন্তাটা আসেনি, কারণ আল্লাহ তার মধ্যে ওই চিন্তাটা ঢুকিয়ে দেন নাই, কারণ আল্লাহ পাকের তকদিরে হয়তো ওকে জাহান্নাম লিখে রেখেছেন, যার জন্য আল্লাহ পাক ওকে স্মরণ করিয়ে দেয়নি। দুটো উদাহরণ দিলাম, একটা বাংলাদেশের একটা মিশরের, দুটা থেকে কিছু শিক্ষা পেলেন কিছু হেদায়তের মালিককে, স্লোগান দিলে হবে না, বুঝতে হবে। যতই লেখাপড়া শেখান, যতই টাকা পয়সা মালিক হন, হেদায়তের মালিক আল্লাহ, হেদায়তের মালিক আল্লাহ বিশ্বাস করার পরে আল্লাহর কাছে কান্দতে হবে না। এজন্য সন্তান নেওয়ার আগে দোয়া পড়তে হয়, রব্বানা, বলেন তো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ও যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই আয়াত পড়ে ইবনে উমর বলছেন আল্লাহুম্মা জাআলনি মিন আইমাতিল মুত্তাকিন, হে আল্লাহ তুমি আমাকে মুত্তাকিদের নেতাদের অন্তর্ভুক্ত করো, আমার বাপ ওমর মুত্তাকিদের নেতা, আমি তার ছেলে, তুমি আমাকে মুত্তাকিদের নেতা করো, আমার বংশধর যেন সবাই মুত্তাকিদের নেতা হয়, আপনারাও দোয়া করুন আপনাদের সন্তানরা যেন তাকওয়াশীল মানুষদের নেতা হয়, ফাসাক ফাজের শয়তানদের নেতা হওয়ার কোনো প্রয়োজন নাই। সাহাল ইবনে সাদ প্রখ্যাত সাহাবি, প্রখ্যাত সাহাবি, যারা এগুলো জানেন তারা বুঝতে পারছে সাহাল ইবনে সাদটা কি। সাহাল ইবনে সাদ সাঈদি বলছেন একদিন জিব্রিল এলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, আমি এর আগে আয়াতটা বলে দিই, অনুবাদ বাদ হয়ে গেছে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এতে কোনো ইখতিলাফ আছে?
এটা কি পাশ করা লাগবে নাকি কারোর কাছ থেকে? ঠিক 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 বলে আপনি তো সব ঠিক পাঠিয়েছ, যে বক্তা যাই বলে তাতে শ্রোতারা ঠিক ঠিক বলে। জি না, করোনা এক পরে আমার মেয়ে সাদাকাল্লাহ আজিম, এটা কি ঠিক না? সবাই বলে না কারি সাহেবরা, আমাদের আর্মি কায়দা এটা পাবেন না, আমাদের বক্তাদের মুখে এটা পাবেন না, সাদাকাল্লাহ আজিম। বাহ, কারি সাহেব কেরাত পড়বে অমনি সাদাকাল্লাহ চিৎকার দৌড়, মানে আল্লাহ সত্য কথা বলেছেন, আল্লাহকে মিথ্যা বলে নাকি? বুঝেন নাই, মহান আল্লাহ সত্য কথা বলেছেন, তোমার সার্টিফিকেট দরকার নেই, তোমার সমর্থনের দরকার নেই, আল্লাহ সত্যই বলে, আল্লাহ কখন মিথ্যা বলে না। এই ট্রেনিং খালি আমাদের বই যারা পড়ে তারাই জানে, অন্যরা জানে না। আন্তর্জাতিক কারি সাহেবরাও দেখি সাদাকাল্লাহ আজিম, ওর সঙ্গে আরো যোগ বিয়োগ করে মেলা গেছে, কেউ বলে আলহামদুলিল্লাহ, এইসব চলবে না। আল্লাহ বলছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, অনাবলুকুম বিশ্বাদ্রি বল খায়রে ফিতনা, আমরা তাদেরকে পরীক্ষা করার জন্য মন্দ দিয়ে এবং ভালো দিয়ে পরীক্ষা করব। আগে কিন্তু মন্দ বলা হয়েছে, বিশ্বার আগে এসছে, বল খায়ের পরে এসছে। ফাইন্নামাল অসরে ইউসরা, ইন্নামাল অসরে ইউসরা, আগে অসর পরে ইউসর, খেয়াল করেছেন? আগে কষ্ট দেবে আল্লাহ, তারপরে আপনাকে স্বস্তি দেবে। নিশ্চয়ই প্রত্যেক কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই প্রত্যেক কষ্টের সাথে স্বস্তি আছে। যদি স্বস্তিতে আপনাকে রাখে, আপনি তো আল্লাহকে ভুলে যাবেন। মুমিনের যখন কোনো অসুখ বিসুখ হয়, আল্লাহ রাসূল বলছেন তার অনেক গুনাহ মাফ হয়ে যায় যদি সে ধৈর্য ধারণ করে। এক কাফারের অসুখ বিসুখ হলে খালি সিঙ্গাপুর যায়, খালি কানাডা যায়, খালি ইন্ডিয়া ব্যাঙ্গালোরে যায়, ওর বাংলাদেশের ট্রিটমেন্ট নাই। যারাই আমাদের কাছে বলে স্যার ইন্ডিয়া যাবো, তা তুমি জাহান্নামে যাও, বাড়ি থাকো, দেশে তোমার ট্রিটমেন্ট নেই। রোগ সারানো মালিক কি ওটা ডাক্তার নাকি? 3% মূল্য আছে ও, বরং আমরা দেখেছি পত্রিকায় পড়েছি দিনাজপুরের মেডিকেল কলেজ হাসপাতালে যিনি চিফ, তার একমাত্র সন্তান, অন্যের সবাই তো ছাত্র ডাক্তাররা, উনি ইঞ্জেকশন দিচ্ছেন, সব ডাক্তাররা বলছে স্যার এই ইঞ্জেকশনটা এখানে অ্যাপ্লিকেবল নয়, দিবেন না। না এটাই ঠিক বলে ইঞ্জেকশন পুশ করেছে, ছেলে চিৎকার দিচ্ছে আব্বা আমি মরে গেলাম, আব্বা ইঞ্জেকশন উঠাই নেন, না এটিতে তোমার সেরে যাবে, ইঞ্জেকশনও শেষ ছেলেও শেষ। কি বুঝলেন? নিঃসন্দেহে তিনি নিয়ত করেছেন ছেলে সুস্থ হবে, সুস্থ কি হলো? মানে আল্লাহ জানেন যে ওর মৃত্যু এইভাবেই হবে, ওর বাপের অহংকার চূর্ণ হবে, আমি শ্রেষ্ঠ ডাক্তার বলি। সব ডাক্তার বলি স্যার আপনি করলেন কি, আমরা সবাই নিষেধ করলাম, শুনলেন না? না তোরা তো আমার ছাত্র, তোরা কি জানিস? এখানে তকদির বিজয়ী হলো না? তকদির বিশ্বাস করবেন না? অবশ্যই বিশ্বাস করব, তবে তো মানুষ নরম হবে, অহংকার চূর্ণ হবে। জিবরিল এসে বলছে ইয়া মুহাম্মদ ইসমা শিতা, হে মুহাম্মদ তুমি জীবন যাপন করো যতদিন খুশি চাও, ও আহবেব মান আহবাবতা, যার সঙ্গে খুশি তুমি বন্ধুত্ব করো, ফাইন্নাকা মুফারিকাহু, মনে রেখো তুমি তোর বন্ধুর সঙ্গে তোমার বিচ্ছেদ হয়ে যাবে, মৃত্যুর পরে কে বন্ধু থাকবে? দুই নম্বর, ও আমল মা শেতা ফাইন্নাকা মাযিয়ুন বিহি, তুমি যা খুশি আমল করো, মনে রেখো তোমার কর্মফল অর্জিত হবে তার মাধ্যমে, কাজ তুমি যা খুশি করো, কর্মফলের কথা চিন্তা রেখো, পাপ বাপকেও ছাড়ে না, বাংলা একটা কথা আছে না? আপনি ভাবছেন আমি এখন দেশের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি, যাই করব তাই ঠিক, জি না এটা সাময়িকভাবে ঠিক, এর একটা পরিণাম আছে সামনে, ওটাই মনে করে দিচ্ছেন জিবরিল, কাকে মনে করে দিচ্ছেন? বুঝতে পারছেন তো না, দুনিয়া সেরা মানুষ, তিনি আখেরাতে আপনার আমার শাফাত করবেন, যার উপরে কোনো মানুষ আর দুনিয়াতে জন্মগ্রহণ করবে না। লাও কানাত আদ-দুনিয়া তাদুমুলি ওয়াহিদিন ফাকানা মুহাম্মাদুন ফিহা মুখাল্লাদা, এই দুনিয়া কারোর জন্য স্থায়ী হতো, মুহাম্মদ এ দুনিয়ায় চিরস্থায়ী হয়ে থাকতেন, সেই মানুষটাকে বলে দিচ্ছেন জিবরিল, কি মর্মান্তিক ভাষা, তো যার সঙ্গে খুশি মহব্বত করো, মনে রেখো একদিন তাকে তোমার ছেড়ে চলে যেতে হবে, তুমি যা খুশি কাজ করো, মনে রেখো তোমার কাজের ফলাফল সামনে আছে, তোমাকে ভুগতে হবে। দেখা যাচ্ছে আল্লাহ রসুলকেও বিনা পরীক্ষায় পাশ করা যাচ্ছে না,
তাই না? অর্থ হলো ইয়া মুহাম্মদ শরফুল মুমিন কিয়ামুল লাইল, মনে রেখো মুমিনদের মর্যাদা বৃদ্ধি হয় রাত্রি জাগরণের মাধ্যমে, অর্থাৎ তাহাজ্জুদের মাধ্যমে। এই বিশাল জনতাকে আমি জিজ্ঞেস করব, আপনারা কি তাহাজ্জুদের সালাতে অভ্যস্ত আছেন? ইনশাআল্লাহ বললে হবে না, এখন আছেন কিনা সেটা বলতে হবে। বলুন আলহামদুলিল্লাহ বলুন, হাত উঁচু করেন দেখি আল্লাহ কাছে রেকর্ড হয়ে যাক কতজন তাহাজ্জুদ পড়েন আপনারা। আলহামদুলিল্লাহ অনেক পেলাম। তাহাজ্জুদ গুজার মুসল্লিরাই আল্লাহর সবচেয়ে আপন, ওই সময় আল্লাহ নেমে আসেন, আল্লাহ পাক তাদের প্রার্থনা শ্রবণ করেন। সেই প্রার্থনা আপনারা বোধহয় আমাদের জন্য করেছিলেন, নইলে আজকে আমি কথাই বলতে পারতাম না, চার মাস কথা বলতে পারিনি, কত কষ্ট হয়ে গেছে আমার জীবনে, আল্লাহ ভালো জানে। বন্ধুরা আমার, আল্লাহ রসুলকে আল্লাহ পাক কী নির্দেশ দিচ্ছেন? জিবরিল মানে তো আল্লাহ বলতে পারে, আল্লাহ তো ডাইরেক্ট আসেন না, জিবরিল কিন্তু বলি পাঠাইছে। শরফুল মুমিন কিয়ামুল লাইল, মুমিনের মর্যাদা নিহিত রয়েছে রাত্রি জাগরণের মধ্যে, অর্থাৎ তাহাজ্জুদ সালাতের মধ্যে। ইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস, আর তার মর্যাদা নির্ভর করছে মানুষের মুখাপেক্ষি না হওয়ার মধ্যে। যত চাইবেন তত আপনার ইজ্জত কমে যাবে, নিজের জন্য চাইলে ইজ্জত কমে, আল্লাহর জন্য চাইলে কিন্তু ইজ্জত বাড়ে, সেটা মনে রেখেন। তবুকের যুদ্ধের খবর এসে গেল কানে, তৈল ব্যবসায়ী এসে বলল রোম সম্রাট মদিনায় হামলা করার জন্য আসতেছে 30,000 সেনাবাহিনী নিয়ে। এটা শোনার পরে গ্রীষ্মের মৌসুমে খেজুর পাকার সময় দুর্ভিক্ষ তাড়িত মদিনার মুহাজির আনসাররা দুদিন পরেই খেজুর পাড়বে, কি আনন্দ ঘন মুহূর্ত। সেই সময় হঠাৎ দুঃসংবাদ যে রোম সম্রাট হেরাক্লিয়াস নিজের 30,000 বিশাল সেনাবাহিনী নিয়ে এগিয়ে আসতেছেন মদিনাকে ধ্বংস করার জন্য। পুরো মদিনাতেই 10,000 লোক না, আর 30,000 সৈন্য আসতেছে মদিনা থাকবে। কমান্ডার ইন চিফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ব্যাংক ছিল না, স্টেট ব্যাংক অফ বাংলাদেশ আমাদের আছে, তার কিছুই ছিল না। তিনি বসে গেলেন মাটির উপরে, চাদর পেতে দিলেন, তোমরা কে আছো? তবুকে অভিযানে যেতে হবে, যে যা পারো সাহায্য করো। এই চাওয়াটা কি অন্যায়? মদিনার স্বার্থে, জনগণের স্বার্থে যখন কেউ কারো কাছে হাত পাতে, সেটা কশ্চিনকালেও তার মর্যাদা নষ্ট করে না, বরং আরো বৃদ্ধি করে। ধনীরা তাদের সাধ্য মতো দান করলেন, তার জামাই ওসমান গনি এত বেশি দান করলেন যে আল্লাহ রসুল বলেই ফেললেন, হাজার এটা জায়শ ওসমান, এই ওসমান এর পরের থেকে এটা ওসমানেরই যুদ্ধ, এরপরে ওসমান আর যদি কোনো আমল নাও করে এতেই চলবে। একদিন একদম একটা থলি খেজুর নিয়ে দূরে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে চলে গেছে। পরের দিন ওই লোকটা আবার এসেছে, আল্লাহ রসুলের চোখ ফাঁকি দেওয়ার ক্ষমতা অনেকেরই ছিল না। তুমি দাঁড়িয়ে আছো কেন বাবা? কালকে এসছিলে আবার চলে গেলে, আজকে আবার এসছো? চিন্তা করেন, এত ভিড়ের মধ্যেও উনি তাকে খুঁজে বের করেছেন। হে আল্লাহ রসুল, সাররাত কুয়া থেকে পানি সেচে মজুরি হিসেবে এক থলে খেজুর পেয়েছি, আমার সন্তানরা আমার পরিবার সব ক্ষুধার্ত অবস্থায় আছে, কখনোই ফিরে যাবো খেজুর নিয়ে? গতকালকে সন্তানদের মহব্বতে আমি খেজুর না দিয়ে ফেরত চলে গেছিলাম, আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি জেহাদের এই তহবিলে দান না করে আমি ফেরত যাব না। ভাবছি এই বিশাল বিশাল দানের মধ্যে সামান্য এক থলে খেজুর আমি কি করে দেব? আল্লাহ রাসূল তাকে ডাকলেন, এক থলে খেজুর নিজে ছড়িয়ে দিলেন সমস্ত স্তূপের উপরে, বললেন দেখো এই গরিবের দান তোমাদের সবার উপরে মর্যাদা মণ্ডিত হলো আজকে। একদল মুসলমান চিৎকারে শুরু করল, দেখো এরা কটা খেজুর দিয়ে রোম সম্রাটের মোকাবেলা করবে, টিটকারি বা টিটকারি শুরু হয়ে গেল। আরেকদল মুসলমান এসে বললো, হে আল্লাহ রাসূল, আমরা জিহাদে যাব, আমাদের বাহনের ব্যবস্থা করুন। বললেন বাহনের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না, এক একটা উটে 18 জনের জন্য নির্দিষ্ট করা হয়েছে,
18 জন শেষ হওয়ার পরে আবার 18 জন হবে, এই করে করে আমরা যাবতীয় প্রায় 1000 মাইল তোমাদের জন্য পারলাম না। তারা কাঁদতে শুরু করে দিল, তাদের নাম হলো বাক্কাউন। একদল লোক ঠাট্টা করছে, একদল লোক যেতে না পারার দুঃখে কাঁদতেছে। যুবক ছেলে বিজাজুল বিজাদাইন এসে বলছে, হে আল্লাহর রাসূল, আমি জিহাদে যাব। বাবা তুই প্রচন্ড কষ্ট করে এসেছো, তুমি মক্কা থেকে, তোমার চাচা ধনী মানুষ, বাবা ধনী মানুষ ছিল, সর্বহারা অবস্থায় তোর মা উলঙ্গ ছেলেকে দেখতে না পেয়ে ঘর থেকে একটা চাদর ছুড়ি মেরেছিল, তুমি সে চাদরটা দুই টুকরা করে এক টুকরা পরে এক টুকরা ঘায়ে দিয়ে তুই এসছো 470 কিলোমিটার হেঁটে, তুমি থাকো মদিনায়, তোর জিহাদে যেতে হবে না, তুমি এখানে যদি মারা যাও এখানে তুমি শাহাদাতের মর্যাদা পেয়ে যাবা, এমনকি যদি তুমি জ্বর হয়ে মরে যাও তথাপি তুমি শাহাদাতের মর্যাদা পাবে, তুমি যেও না তুমি থাকো। জুলবেজাদান বলল, আমি জান্নাতের স্বার্থে এসেছি মক্কা থেকে মদিনায় সর্বহারা অবস্থায়, হে আল্লাহ রাসূল আমাকে অনুমতি দিন, আমি আপনার সঙ্গে ছেড়ে এখানে থাকতে পারবো না, আমার রাসূল যুদ্ধের ময়দানে যুদ্ধের সাহস শহীদ হবে আর আমি এখানে বসে থাকবো যুবক হয়ে। শেষে আল্লাহ নবী তাকে অনুমতি দিলেন, তবুকে পৌঁছে গেল, হঠাৎ জুলবেজাদানের প্রচন্ড জ্বর এসে গেল, সেই জ্বরে সেখানেই তার মৃত্যু হয়ে গেল। কবর খনন করা হলো, তার লাশ স্কন্ধে উঠাচ্ছেন আবু বকর এবং ওমর, জানাজা পড়ছেন স্বয়ং আল্লাহর রাসূল। এই দৃশ্য দেখে ইবনে মাসউদ বলছে, হায় আজ যদি আমি নিজে মাইয়্যিত হতাম সেটি আমার জন্য ভালো ছিল, যে জানাজার বাহক হচ্ছে আবু বকর এবং ওমর, যে জানাজার ইমাম হচ্ছে ইমামুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আসতে ওখানে মাইয়ে ধরলে সবচেয়ে ভালো হতো। ঠিক সেই জ্বরেই কিন্তু উনি মারা গেলেন। এবার জিহাদ থেকে ফেরত আসছেন 1 মাস 1.5 মাস পরে, যেতে আসতে তো 1 মাস হয়ে গেছে, সে ছিলেন 20 দিনের মতো। ওই মদিনা দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে বলছেন, হাজি তাইবা, ওই তোমার মদিনা, ওই তোমার মদিনা। যে যেন মুনাফিকদের মসজিদে জিরারে তুমি উঠো না, কারণ তবুক যাওয়ার আগে মুনাফিকরা একটা মসজিদ তৈরি করেছিল রোম সম্রাটের চক্রান্তে। একজন বিখ্যাত দরবেশ আবু আমের আর রাহেব, তার এই ধর্মীয় নেতৃত্ব খতম হয়ে গেছে মোহাম্মদ মদিনায় আসার কারণে, প্রতিশোধ নেওয়ার জন্য সে সিরিয়ায় গিয়ে রোম সম্রাটের সঙ্গে লাইন ঘাট করে তাকে দিয়ে হামলা করানোর চেষ্টা করেছিল। সেটা করতে গিয়ে সে তার লোকদের বলল, তোমরা মদিনায় একটা মসজিদ বানাও, মসজিদে অস্ত্র শস্ত্র রাখো, ট্রেনিং দাও, মসজিদকে মসজিদটা ঠিক করে নেওয়ার জন্য মোহাম্মদকে দিয়ে এক এক সালাত পড়াও, পড়েই ওটাকে হালাল করে নাও। সব তার পলিসিতে চলছিল। আল্লাহ রাসূল সরল সিধা মানুষ, নিয়ে ওগুলো জানে না কি হচ্ছে না হচ্ছে, আল্লাহ তো সব জানে। খবরদার, মদিনায় একদল লোক আছে, তারা তোমার জন্য মসজিদ তৈরি করে বসে আছে, তুমি ওয়াদা করেছিলে সেখানে গিয়ে তুমি উদ্বোধনী সালাত আদায় করবে, খবরদার সেখানে তুমি যেও না। বর মসজিদে কোবা যেটা প্রথম স্থাপন করা হয়েছিল, লা মসজিদ উসসালা তাকওয়া, ওটা তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠা লাভ করেছিল তোমার হাতে, তুমি সেখানে সালাত আদায় করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবীকে নির্দেশ দিলেন, যাও আমি মদিনায় পৌঁছানোর আগেই তোমরা গিয়ে ওই মসজিদে গুড়িয়ে নিশ্চিহ্ন করে দাও। হামজা রাজিয়াল্লাহু আনহুর হত্যাকারী ওয়াহশী, সে নিজে এবং তার সঙ্গে আর কয়েকজন, যে ওয়াহশী বলল, আমি যে পাপ করেছি হামজাকে হত্যা করে, সে পাপের প্রায়শ্চিত্ত করবে এই মসজিদকে হত্যা করে। সোজা যে মসজিদ তো শেষ করে দিল, আগুনে পুড়িয়ে শেষ করে দিল, এখন পর্যন্ত আর আপনার যাচ্ছেন মদিনা দেখবেন ওই পোড়া চেহারা এখনো দেখা যায়।
সেখানে একটা ঘাস পর্যন্ত আজ পর্যন্ত হয়নি আজ 1400 বছরের মধ্যে। রসুলের বদ্দোয়া পেয়েছে, আল্লাহর গজবে ধ্বংস হয়েছে, ওখানে আর কখনোই ঘাস পর্যন্ত হবে না। তিন ধরনের লোক পাওয়া গেল। এবার আল্লাহর রাসূল বলছেন, দেখো তোমাদের এখানে একদল লোক আছে যারা তোমাদের সঙ্গে ছিল না কিন্তু তারা সর্বদা তোমাদের সঙ্গে ছিল। সাহাবাগণ বলছেন, হে আল্লাহর রাসূল, তারা কারা? যারা যেতে পারেনি বাহনের অভাবে, তারা তোমাদের জন্য সবসময় এখানে বসে দোয়া করেছে, তারা তোমার ভাই, তোমাদের ভাই। তাহলে কয়টা গ্রুপ হলে দেখা? শক্ত মুসলমান, একদল মোনাফেক, আর একদল যেতে না পারে কেঁদেছে, আর একদল কিছুই না পেয়ে মদিনা বিরুদ্ধে দোয়া করেছে। সবাইকে আল্লাহ রসুল দোয়া করলেন, কিন্তু ওই মোনাফেকের মসজিদটা জ্বালিয়ে দিলেন। এই ঘটনার মধ্যে আমাদের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। এবার আসেন জীবনের সপ্রসূচি আমরা স্মরণ করি। আমরা এসছি আল্লাহর নিকট থেকে। আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। প্রত্যেক মানুষের উপরে অবশ্যই একটা সময় চলে গেছে যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। আমাদের জন্মের আগে আমার বাপ মাও জানতেন না যে আমি কেমন ছেলে হব, তাই না? হবো কি হবো না তাই বা কে খবর রাখে? কিছুই বাপ মা জানে না। ওটি আল্লাহ স্মরণ করে দিচ্ছেন, হে মানুষ, অবশ্যই তোমার উপর এমন একটা জমানা এসেছিল যখন তুমি কোনো উল্লেখযোগ্য কিছুই ছিলে না। সেই আল্লাহর কাছ থেকে আমরা এসেছি মায়ের গর্ভে। সেখানে 120 দিনের পরে আমাদের তকদির লিখিত হয়েছে চারটি বিষয়: আজাল, আমল, রিজিক, শাকি আম সাঈদ, হতভাগা অথবা সৌভাগ্যবান। এই চারটা জিনিস ওই দিন লেখা হয়ে গেল। যারা ফ্যাক্টরিতে ঔষধ তৈরি করেন তারা লিখে দেন ম্যানুফ্যাকচার ডেট, এক্সপায়ারি ডেট, কতদিন, 2 বছর 3 বছর লেখা থাকে না? আর ওষুধের কাজ কী হবে? যে সর্দির ওষুধ এই, এটা এই রোগের এই ওষুধ থাকে না? আমরা যারা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছি, 120 দিনের মাথায় আমাদেরও এই চারটা জিনিস সেদিন লেখা হয়েছিল যে তোমার আয়ুষ্কাল কতদিন হবে, দুনিয়া গিয়ে তুমি কী কাজ করবে, সেখানে গিয়ে তোমার রিজিক কতটুকু হবে, সেখানে সব কিছু করেও শেষ পর্যন্ত তুমি জান্নাতি হবে না জাহান্নামি হবে। হাদিসটির ব্যাখ্যা সে এভাবে, সে জান্নাতের কাজ করবে সারা জীবন। মৃত্যুর সামান্য আগে যখনও তার সামনে জান্নাত আর এক হাতের রাস্তা বাকি আছে, হঠাৎ সে এমন পাপ করবে সে জাহান্নামে চলে যাবে। আবার একজন লোক সারা জীবন অন্যায় অপকর্ম করেছে, মৃত্যু জান্নাতের জাহান্নামের এক হাত বাকি, হঠাৎ সে এমন নেকির কাজ করবে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এ বিষয়ে আমাদের ঘটনা জানা আছে, সে 100 ব্যক্তিকে হত্যাকারী ঘটনা জানা আছে না? এটাই কি আমাদের জন্য বড় উপদেশ নয়? অর্থাৎ আমরা, আমাদের ভাগ্যে যে কী আছে আমরা কেউ জানি না। একদিন আল্লাহর রসুল করলেন কি, দুই হাতে দুটা বাইন্ডিং খাতা নিয়ে এলেন, এসে বলেন, দেখো এই ডান হাতে সব জান্নাতিদের তালিকা, আর এই বাম হাতের খাতায় সব জাহান্নামীদের তালিকা। এই তালিকা লিপিবদ্ধ হয়ে গেছে, শুকিয়ে গেছে, তালিকা পুনর্লিখিত হবে না। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রসুল, জান্নাতি জাহান্নামী যখন লিপিবদ্ধ হয়েই গেছে, তা আমাদের কাজ করা কি দরকার? কথা ঠিক না? তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উপদেষ্টা দিয়েছেন আমাদের জন্য, ওইটুই যথেষ্ট। তিনি বললেন, দেখো ওয়ালাকিন সাদদু ওয়া কারিবু, তোমরা সঠিকভাবে কাজ করে যাও এবং মধ্যপন্থা অবলম্বন করো। মনে রেখো, কুল্লুন মিয়াসরুন লিমা খুলাকা লাহু, প্রত্যেকে ওই কাজ সহজে করবে যে জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। মনে রেখো, ঐন্নুল আমাল বিল খাওয়াতিম, তোমার আমল নির্ধারিত হবে, তোমার শেষ কাজটা কেমন তার উপরে তোমার জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে।
আল্লাহ পাক আমাদের সকলের শেষ আমল যেন জান্নাতি আমল হিসেবে বিদায় করে দেন, যেন আমাদেরকে জাহান্নামে আমলকে তওবা করার তৌফিক দেন, যাবতীয় অন্যায় অপকর্ম থেকে তওবা করে আমরা যেন সৎকর্মে অভ্যস্ত হয়ে যাই, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। দুনিয়াবি জীবন চার ভাগে বিভক্ত, শৈশবের দুর্বলতা 1 থেকে 16 বছর খেলাধুলায় জীবনটা কেটে যায়, যৌবনের শক্তিমত্তা 16 থেকে 40 বছর, প্রৌঢ়ত্বের পূর্ণতা 40 থেকে 60 বছর, বার্ধক্যের দুর্বলতা 60 থেকে মৃত্যু পর্যন্ত। আপনারা দেখেছেন আমাদের নবী নবুয়ত প্রাপ্ত হয়েছেন কত বছর বয়সে, কারণ যৌবনের পালা শেষ, প্রৌঢ়ত্বের পালা শুরু, এখন তিনি প্রতিটি কাজ হিসাব করে করার বয়স এসে গেছে। অধিকাংশ নবী কিন্তু 40-এ পরে নবী হয়েছেন, ঈসা বাদে, ঈসা তো জন্ম থেকেই নবী বললে হয়। আমাদের জীবনও ঠিক এই 4টি ভাগ আছে, সূরা যুখর পড়ে দেখেন, সেখানে আল্লাহ পাক বলছেন, এটা আমরা আমাদের সালাত রসুলেও শেষে দিয়ে দিয়েছি, চল্লিশ বছর বয়স হয়ে যায় তখন সেজন্য এই দোয়াটা পড়ে, দোয়াটা কি জানো বুঝলাম, রব্বে আউজিআনি আন আশকুরা নিআমাতাকা আল্লাতি আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া ওয়ান আমালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইক ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এই দোয়াটা আমার এত ভালো লেগেছিল যে আমি এটা পড়ার পরে সালাত রসুলে যোগ করে দিয়ে দিয়েছি। প্রত্যেক বাপের উচিত এই দোয়াটা পড়া সন্তানদের জন্য, রব্বি আউযিনি আন আশকুরা নিআমাতাকা আল্লাতি আনআমতা আলাইয়া, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করার, যে নিয়ামত তুমি আমার উপরে দান করেছ, ওয়ালা ওয়ালা দাইয়া এবং আমার পিতামাতার উপরে। তারপর ওয়ান আমালা সালিহান তারদাহু, আর তুমি আমাকে এমন ক্ষমতা দাও যেন আমি সৎকর্ম করতে পারি, যে সৎকর্ম করলে তুমি খুশি হও। ওয়াসলিহ লি ফি যুররিয়াতি, এটা হল দারুণ কথা, আল্লাহ তুমি আমার সন্তানদেরকে ইসলাহ করে দাও, তারা যেন সৎ কাজে সৎ কর্মে সবসময় নিয়োজিত থাকে। ইন্নি তুবতু ইলাইক, আমি বাপ হিসেবে বলছি আল্লাহ আমি তোমার দিকে ফিরে যাচ্ছি, অর্থাৎ তওবা করছি। ওয়াইন্নি মিনাল মুসলিমিন, আমি অবশ্যই আত্মসমর্পিত ব্যক্তিদের অন্যতম। এখানে বহু বাপ আছেন, সালাত রসুল থেকে দোয়াটা মুখস্ত করে নেবেন, পারলে ভুলেন না। মৃত পিতা মাতার জন্য কি দোয়া, রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা, পড়েন আমার সাথে কোরআনে আয়াত সব নাকি পাবেন, রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ তুমি আমার পিতা মাতাকে দয়া করো যেমন তারা দয়ার সাথে আমাকে ছোটবেলায় মানুষ করেছিলেন। আর নিজের ছেলেমেয়ের জন্য কিন্তু এটা, ওয়াসলিহলি ফি যুররিয়াতি, আমার সন্তানদেরকে আল্লাহ তুমি ইসলাহ করে দাও, সুন্দর পদে সৎকর্ম নিয়ে আসো। ইন্নি তওবতু ইলাইক, আমি তোমার কাছে তওবা করছি, ইন্নি মিনাল মুসলিমিন, এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। বন্ধুরা আমার, যে বাড়িতে সবসময় এই দোয়ার চাষ থাকে, আল্লাহ কিন্তু দোয়া ফিরান না, আর দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হয়ে যায়, অন্তর থেকে দোয়া করবেন সবাই, আল্লাহ সংগঠনের ভাইরে যারা এখানে আছেন তারা তো নিঃসন্দেহে দোয়াগুলো করবেন, অন্যেরাও করবেন। এই দোয়ার বরকতে আপনার বাড়িতে সবসময় রহমত নাজিল হতেই থাকবে। যে বাড়িতে কোরআনের আওয়াজ থাকে, কোরআন পাঠ করা থাকে, সে বাড়িটা রহমতেরই বাড়ি, যে বাড়িতে কোরআনের কোনো আলো হয় না, ধ্বনি হয় না, আওয়াজ হয় না, কিছুই হয় না, পাঠ হয় না, তেলাওয়াত হয় না, কত কবরের মতো ধ্বংসের বাড়ি, কোন দাম আছে সব বাড়ি, কিসের বিল্ডিং কিসের কি। এই রাস্তা দিয়ে আমি আগে হাঁটতাম, হাঁটেনি বেশ কয়েক মাস হলো, পরে বছরকারী হলো,
দেখেন ওই যে যারা শুকর লালন পালন করে না, ওরা সবসময় ট্যুরে থাকে, এজ এখানে কাল ওখানে টোল ফেলে। তো হঠাৎ করে আমার কাছে কোরআনের আওয়াজ আসলো। বলে কি রে, শুকরের টোল ফেলা লোকের মধ্যে কোরআনের আওয়াজ কেন? ব্যাপার সবার কি ঔৎসক্য জাগলো। সাথী যারা ছিল বলো দেখো তো, ওরা গেল দেখলো আসলে উনি ওই শুকর পালন করেন না, কিন্তু উনি ওখানকার গরিব মানুষ, উনি ওখানে আগে থেকে ওইটা ওই টোলটা ফেলেছেন, পাশে ওনার টোলও আছে, ওই টোল থেকে কোরআনের আওয়াজ বের হচ্ছে। দেবতা কি বাবা আপনি কোথাতে আসছেন? বাবা আমি তো কোনো থাকার জায়গা নেই, কোথায় যাবো? তো এখানে টোল বানিয়েছি, এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করি, আর যখন ক্ষুধায় কাতর হয়ে পড়ি তখন পাড়ার সবার কাছে যে বলি, লোকের আমার খাওয়ান দেওয়ার ব্যবস্থা করে, আমি দুর্বল মানুষ, হাঁটতেও পারি না। বললাম দেখে নাও, এই গরিব এই কষ্টের মধ্যেও আল্লাহকে ভুলে নাই, আল্লাহ তার রুজির ব্যবস্থা কীভাবে করেছে একবার দেখে নাও। আর ধনিক শ্রেণী রুজির পুজো ছুটছে দিন রাত পাগলের মতো, কত চাই কত চাই, আল্লাহ কুমত তাকাসর হাত্তা জরতুল মাকাবির, আরো চাই আরো চাই, অধিক পর আকাঙ্ক্ষা তোমাকে আল্লাহকে ভুলিয়ে দিয়েছে, এমনকি তুমি কবরস্থানে চলে গেছো তাও আকাঙ্ক্ষা মিটছে না। এটা ভুল হয়ে গেলে এই কাজটা করে আসার দরকার ছিল, জানি না পরবর্তীকালে কি হবে। আক্ষেপ নিয়ে এসে দুনিয়া থেকে বিদায় হবে, আক্ষেপ মুক্ত হয়ে পড়বে না যদি লোভ বেশি থাকে। বন্ধুরা আমার, প্রত্যেকটা মানুষের জীবনে চারটে স্টেজ অতিক্রম করতে হবে, এরপরে শুরু হবে কবরের জীবন। কবরের জীবন থাকবে কেমন পর্যন্ত, একে বলে বারজখী জীবন। কবরের জীবনে যাওয়ার পরে দুনিয়ার কোনো কাজ আর করা যায় না, দুনিয়া হলো কর্মের জগৎ, কবর হলো কর্মফলের জগৎ। কর্মফলের জগতে কর্ম করা কি যায়? হয় না। তবে হ্যাঁ, সন্তান যদি বাবার জন্য দোয়া করে, বাপ মার জন্য সাদকা করে, তাহলে সে নেকি তারা পান, তাদের আমল নামে একটা যোগ হয়। বিচারের সময় যিনি বলবেন তোমার আমলে এত বেশি জমা হয়েছে, বলে হে আল্লাহর রাসূল আমি তো এত আমল করে আসিনি দুনিয়াতে, হ্যাঁ তোমার জন্য তোমার সন্তানেরা যে দোয়া করেছে সে দোয়াগুলো তোমার আমল নামে জমা হয়েছে, কারণ সন্তান তোমার একটি উপার্জন, ওটাই তোমার আমলে বেড়ে গেছে। বলল আলহামদুলিল্লাহ। অনেক সন্তান আছে বাবার জন্য দোয়াই করে না, মনেও থাকে না, কখন করি। কবরে গেলেন, কবর হচ্ছে আখরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে এসে কাজটা শুরু হবে কি, প্রশ্ন উত্তর পালা। আজকে এখানে প্রশ্ন উত্তর পালা হয়েছে না সকালে, কালকে কবরের উপরে তিনটা প্রশ্ন উপরে আলোচনা করেছে আমাদের আব্দুল ভাই। হ্যাঁ শোনেন, প্রথম প্রশ্ন মুনকার নাকির অর্থ কি জানেন? মানে অচেনা অজানা, মানে চেহারা এমন যে কিছুই চেনা যাবে না, জিব্রাইল মিকাইল এইসব নাম তো আমরা মুখস্থ আমাদের সবারই, কিন্তু ওইটা যে দুজন আসবে একেবারেই অচেনা। চক্ষু হবে আজরাকান, পীত বর্ণের, কালো মানুষের পীত বর্ণের চক্ষু মননে কল্পনা করেন অবস্থাটা কেমন হয়। আর যদি রাতের বেলা হয়, রাতের বেলা বিড়ালের চোখ পীত বর্ণ জল জল করতে লাগে না, ভয়ে সর্বনাশ। জঙ্গলে বাঘকে লোকে কেন বেশি ভয় করে, বাঘের চোখ পীত বর্ণ ঝকঝক করতে লাগে রাতের বেলায়, গরুর চোখ কিন্তু পীত বর্ণের নয়। এই বর্ণের দুজন ফেরেশতা এসে বলবে, বলো তুমি কে, বলো তোমার রব কে, তোমার দিন কি ছিল, এই লোকটা কে ছিল যাকে তোমাদেরকে পাঠানো হয়েছিল। যদি সে সত্যের ইমানদার হয় তাহলে একটু বলতে বাধা হবে না, স্পষ্টভাবে বলে দেবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তারপর দিনিয়াল ইসলাম, আমার দিন ইসলাম, মান হাজাল্লাযী বয়স আলাইকুম, এই লোকটিকে যাকে তোমাদেরকে পাঠানো হয়েছিল, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আল্লাহর রাসূল। ভাষাটা কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এটা কিন্তু আমরা বলবো। ফায়াকুলান লাহু মা ইউদরিক, তো দুই ফেরেশতা বলল তোমাকে কে বলল যে উনি মুহাম্মদ, বলল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
فيقول قرأت كتاب الله فآمنت به وصدقت به তখন ওই মৃত ব্যক্তি বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি তার উপরে বিশ্বাস স্থাপন করেছিলাম এবং আমি সেটাকে পুরোপুরি দৃঢ়ভাবে বিশ্বাস করেছিলাম এই বিষয়ে আল্লাহ পাক বলেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল ক্বাওলি সাবিতি ফিল হায়াতি দুনিয়া ওয়াল আখিরা এই কওল কালেমা শাহাদাতের এই বক্তব্য ইমানদারদেরকে এমনভাবে দৃঢ় করে দুনিয়াবী জীবনে এবং আখিরাতের জীবনে এই আয়াতটা নাজিল হয়েছিল এই কবরের আজাবের উপরে ভিত্তি করে সূরা ইব্রাহিম 27 আয়াত অন্য আয়াতের ব্যাখ্যা হামিম সাজদার মধ্যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم فرشت راشي بلبي شوني دكو زرا الدنيا تبولس ربنا الله আমাদের রব আল্লাহ ফেরাউন কি বলেছিল আনা রাব্বুকুমুল আলা বলেনি আমি তোমাদের বড় রব আর মুসলমানরা বলে কি রব্বুনা আল্লাহ আমাদের রব আল্লাহ শুধু বলে না সুম্মা ইসতাকামু এরপর সে দৃঢ় থাকে আল্লাহ বলছেন তাতানাযালু আলাইহিমুল মালাইকা তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাজিল হয় কি বলে নাজিল হয় আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু হে মুসলমান ভীত হয়ো না চিন্তিত হয়ো না ও আবশরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে শুধু তাই বলে তারা ক্ষান্ত হন আরো বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা আমরা তোমাদের বন্ধু ছিলাম দুনিয়াতে এবং আজকে আখিরাতেও আছি দুনিয়াতে তোমার বহু বিপদ হয়েছে আমরা তোমাদেরকে সেদিন পাহারা দিয়েছিলাম আমরা কিন্তু ফেরেশতা দেখি নাই কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে কত লোক মরে যাচ্ছে বাপ বলল মা বলল ছোট্ট বাচ্চা বেঁচে আসলো কেউ কে বাঁচাল অসংখ্য জায়গায় ঘটনা ঘটছে না দৈনন্দিন এটা আল্লাহর বিধি কাবুল আহবার বলছেন যদি এখানে আল্লাহ পাক ফেরেশতা না পাঠান দুনিয়াতে তাহলে এই যে জিন শয়তানরা আছে সমস্ত মানুষকে ছোঁড়ে দুনিয়া থেকে নিয়ে চলে যেত ফেরেশতা আছে বলেই জিনেরা আমাদেরকে উঠেই নিতে পারে না তাও মাঝে মধ্যে দুটো নিয়ে চলে যায় তাই না আবার কিন্তু ফেরত আসে ফেরেশতা যদি না থাকতো অদৃশ্য জগতে তাহলে আমরা এখানে বসবাস করতে পারতাম না এরপর আল্লাহ গায়েবি আওয়াজ দিবেন দেখো আমার বান্দা সাদাকা আব্দি ফাতাহুহু ফাফরাশু ফিল জান্নাহ ওয়া আলবাসু ফিল জান্নাহ ফাতাহুহু বাবান ইলা জান্নাহ আমার বান্দা সঠিক কথা বলেছে অতএব তার জন্য তুমি কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তাকে জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও তার কবর কবরকে সত্তরাত দৈর্ঘ্য সত্তরাত প্রস্থ করে দাও তখন আমরা উঠে বলবো আরজু ইলা আহলি হাত্তা আখবিরহু হে ফেরেশতা তোমরা চলে যাও আমি আমার বাড়িতে যাব এই সুসংবাদ তাদেরকে আমি দেব ফেরেশতা বলবে নওমাতুল উরুস ঘুমাও নতুন বিবাহের রাত্রের বরের মতো ঘুমিয়ে যাও এই ঘুম চির ঘুমে পরিণত হবে উঠবে সেই কিয়ামতের দিন যখন আল্লাহ পাক তাকে ডাক দিবেন এর আগে আর ঘুম ভাঙবে না আল্লাহ পাক যেন আমাদেরকে এমনি করে ঘুম পড়ার তৌফিক দান করেন যদি বিপরীত লোক হয় কাফের বা মোনাফেক যদি হয় সে বলবে হা হা লা আদ্রি হায় হায় কিছুই তো জানি না কে আল্লাহ কি ধর্ম আমার এই মোহাম্মদ বা কে কিছুই তো জানি না কেন
হ্যাঁ, লোকেরা কি জানে বলতো, ওরই নাকি শেষ নাকি, আমি ওইরকমই বলতাম, কিন্তু আমি তো বিশ্বাস করতাম রেগুলার। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েব আওয়াজ হবে, ফায়ুনাদি মুনাদি কাযাব আব্দি, অদৃশ্য আওয়াজে বলা হবে আমার বান্দা মিথ্যা বলেছে, ফাফরাশুহু ফিন্নার ওয়ালবাসুহু মিনান্নার আফতাহুল বাবান ইলান্নার, ওকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ওকে জাহান্নামের পোশাক করিয়ে দাও, জাহান্নামের দিকে ও কবরের থেকে একটা দরজা খুলে দাও, এবং তার পাশার ডান পাশ থেকে বাম পাশে, ডান বাম পাশ থেকে ডান পাশে দুই দিকে কবরে চাপে ওকে চূর্ণ বিচূর্ণ করে দাও। শুধু তাই না, সুম্মা ইউকাইদু লাহু আমা ওয়া আসমাউ মিরজাবাতুন মিন হাদীদ, অতঃপর তার জন্য একজন ফেরেশতা নিয়োগ করা হবে যে আমা অন্ধ, আসাম বধির, এবং তার হাতে থাকবে একটা লোহার গদা, যদি একবার আঘাত দিলেই সে মাটিতে পরিণত হয়ে যাবে, আবার তার মধ্যে রূহ ফেরত আসবে, আবার তাকে জিন্দা করা হবে, আবার তাকে লোহার গদা দিয়ে আঘাত করা হবে, সে আবার মাটিতে পরিণত হয়ে যাবে, এইভাবে কিয়ামত পর্যন্ত সে আজাবের মধ্যেই থাকবে। আল্লাহ তুমি আমাদেরকে কবরের আজাব থেকে বাঁচাও, এ কঠিন আজাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। মনে রাখতে হবে জান্নাত ও জাহান্নাম অবশ্যম্ভাবী। আল্লাহ বলেন আইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাত্তা মাকদিয়্যা সুম্মা নুনজ্জিল লাযীনা তাকাউ ওয়ানাযারু যালিমিনা ফীহা জাসিয়্যা, সূরা মরিয়ম 71-72 আয়াত। তোমাদের মধ্যে এমন কোন মানুষ নাই যাকে পুলসরাত অতিক্রম করতে হবে না, এটা আল্লাহর অমোঘ সিদ্ধান্ত, হাত্তা মাকদিয়্যা সুম্মা নুনজ্জিল লাযীনা, তা অতঃপর আমরা নাজাত দেব ওই পুলসরাত থেকে, আল্লাহ যিনি তাকাউ যারা মুত্তাকি আল্লাহকে ভয় করেছে তাদেরকে আমি নাজাত দিয়ে দেব, ও নাজারু যালিমিনা ফীহা জাসিয়্যা, আর জালিমদেরকে আমি ওই জাহান্নামের মধ্যে নতজানু অবস্থায় নিক্ষেপ করব, ছেড়ে দেব। প্রখ্যাত সাহাবি এবং কবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন মুতার যুদ্ধে বের হচ্ছেন, তখন ইহুদিরা বলছে হে জায়েদ বিন হারেসা, হে জাফর বিন আবু তালেব, হে আব্দুল্লাহ বিন রাওয়াহা, তোমরা এই যুদ্ধে যেও না, কেন, তোমাদের নবী বলেছেন যদি জায়েদ বিন হারেসা নিহত হয় তাহলে জাফরের সেনাপতি হবে, যদি জাফর নিহত হয় তাহলে আবদুল্লাহ সেনাপতি হবে, আর আবদুল্লাহ যদি নিহত হয় তো যে কোনো একজনকে তোমরা সেনাপতি করে নিও, নবীর জবান দিয়ে কখনো মিথ্যা কথা বের হয় না, অতএব তোমরা কেউ যুদ্ধে যেও না। ও ইহুদি বিশ্বাস করে যে নবীর জবান দিয়ে মিথ্যা কথা বের হয় না, অথচ গর্ধব ইহুদি নিজে কিন্তু মুসলমান হয়নি। এই জন্য বললি শুধু বিশ্বাস করলেই হবে না, মেনে নিতে হবে, আমল করতে হবে। পৃথিবীতে এমন কোন মানুষ বোধ হয় বর্তমানে বসবাস করে না যে বিশ্বাস করে না যে কোরআন আল্লাহর কালাম, কোরআন সত্য সবাই বিশ্বাস করে, এরপরও কোরআন মানে কজন। গত সঙ্গে তাহারিকাটে ঘটনা গেছে দেখছেন না, একটা মহিলা কি লজ্জা দিয়েছে যে তোমরা তো খালি কোরআন পড়ো আর আমরা কোরআন মানি, যাকে ওদিকে যাচ্ছে না, এরপরে বলব। উনি বললেন তোরা এত বড় মূর্খ, আমার রসুল যদি আমাকে যাওয়ার আগেই শাহাদাতের সুসংবাদ দেন এটি তো আমার জন্য সবচেয়ে বড় পাওয়া, আমরা মুসলমান হয়েছে জান্নাতের জন্য, আল্লাহ যদি আমাকে শাহাদাতের মাধ্যমে জান্নাত কবুল করেন সেটি আমার জন্য আমরা খুশির সঙ্গে গ্রহণ করছি, তোমার মৃত্যুর ভয়কে আমি পালাবো মনে করো, বেটা ইহুদি পালাবে এখান থেকে, তবে আমি কানছি কেন জানো, এই আয়াতটা উনি পড়লেন, ওমা মিনকুম ইল্লা ওয়ারিদুহা, পুলসরাত পার হবে না এমন কোন মানুষ দুনিয়াতে নাই, আমার ভয় হয় পুলসরাতে গিয়ে যদি আমি পড়ে যাই জাহান্নামের মধ্যে, যদি পার না হতে পারি আমার অবস্থা কি হবে, এই জন্যই আমি কাঁদছি, তোমার মৃত্যুর ভয়ে আমি কাঁদছি, চিন্তা করছেন। এবার চলে গেলেন মুতার যুদ্ধে,
মক্কা বিজয়ের কয়েক মাস আগের খবর, দুলকাদা মাসে। সেখানে গিয়ে হঠাৎ শুনলেন যে রোম সম্রাট হেরাক্লিয়াস নিজে কোনো মতে 1,40,000, কোনো মতে 2,40,000 বিশাল সেনাবাহিনী নিয়ে মজুদ সেখানে, অথচ মুসলমানরা মাত্র 3,000 মানুষ নিয়ে সেখানে গেছে। এখন কি করতে হবে? মজলিসে শুরা মিটিং বসেছে মুরব্বীরা সব। খবর গেল আবদুল্লাহ ইবনে রাওয়াহা যুবক সেনাপতির কাছে, মুরব্বীরা সিদ্ধান্ত নিচ্ছেন যে আমরা মদিনায় খবর পাঠাই, দেখি আল্লাহর নবী কি নির্দেশ দেন, অত সাহায্যকারী সেনাবাহিনী পাঠান কিনা দেখি, নাহলে এই বিশাল সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ করা তো আমাদের পক্ষে আদৌ সম্ভব না। রাজদূর থেকে এসছি, হাতে তো কিছুই নেই, খাওয়া দাওয়া নেই, শুধু একটা তরবারি দেখি যুদ্ধ হয় নাকি? এদের এদের রূপ প্রশিক্ষণ প্রাপ্ত এরা সেনাবাহিনী সরকারি। ওই মজলিসে এসে যুবক আব্দুল রাহ বলছে, হে মুরব্বীরা, আমাদের জীবনের লক্ষ্য কি? এম্মা শাহাদা, আমাদের জীবনের লক্ষ্য বিজয় অথবা শাহাদাত। বিজয় লাভ করার জন্য আমরা আসেনি, এসছি শহীদ হওয়ার জন্য। অতএব আল্লাহর উপরে তাওয়াক্কল করে জিহাদে ঝাঁপিয়ে পড়ুন। শাহাদাত হোক আর বিজয় হোক, সব কিছুর মালিকানা আল্লাহ। তিনি ইচ্ছা করলে এই অল্প সংখ্যক সৈন্যকেই বিশাল সেনাবাহিনীর উপরে বিজয় দান করতে পারেন। কাম্মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতিন কাসীরাতাম বিইজনিল্লাহ। তার ওজস্বিনী ভাষণে সমস্ত সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল, ছাড়াও কিছুই নয়, চলো আল্লাহর নাম করে, আল্লাহ দিনের জন্য আমরা এখানে এসেছি, আমাদের পেটের জন্য এখানে আসি নাই, বাস যুদ্ধ তো হলোই হলো। ওই তিনজন তো শহীদ হলেন, মাত্র ওই তিনজন ধরে 12 জন লোক শহীদ হয়েছে মুসলমানদের পক্ষে, আর ওই বিরোধী পক্ষে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, শুধু তাই না, পালিয়ে সব চলে গেছে এলাকা ছেড়ে। আলহামদুলিল্লাহ বলবেন না, ইসলামের ইতিহাস, তাকওয়ার ইতিহাস, ইমানের ইতিহাস, শাহাদাতের ইতিহাস। ইসলাম কোশ্চেন গেল তার অনুসারীদেরকে দুনিয়াবি কোনো বিষয়ের উপরে নির্ভরশীল করে নাই, ইসলাম সবসময় মুসলমানদেরকে আল্লাহর উপরে নির্ভরশীল করেছে। আল্লাহকে ছাড়া তারা কাউকে ভয় পায় না, আল্লাহর উপরে সব কাজে তারা নির্ভর করে। যদি সৎকর্ম হয় অবশ্যই আল্লাহ পাক তাকে সামনের দিকে নিয়ে যাবেন, ফেরেশতা দিয়ে আল্লাহ পাক সাহায্য করবে। আখেরাত বিশ্বাস হচ্ছে মানবতার রক্ষা কবচ। ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ কুলুবুহুম মুনকিরা, যারা আখেরাতে বিশ্বাস করে না তারা সবসময় সত্য বিমুখ, অহম মুস্তাকবিরুন, তারা অহংকারী, যে মৃত্যুকে ভয় করে না, যে আখেরাতে বিশ্বাস করে সে তো অহংকারী হবেই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল ক্বিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর সাক্ষ্যে, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও, ন্যায় বিচারের উপরে খবরদার অন্যায় বিচার করো না। আল্লাহ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন আবিল আকরাবিন, যদি তোমার বিবাদী তোমার বাপমা হয়, তো বাপমা নিজের জীবন হয় বা তোমার আত্মীয়স্বজন হয়, খবরদার, তুমি এমনকি যদি গরিয়ান নাও ফাকিরান, ধনী হয় বা গরিব হয়, কোন অবস্থাতেই ন্যায় বিচার থেকে, ন্যায় পরায়ণতা থেকে তুমি পদস্খলন যেন তোমার না হয়, দৃঢ় থাকো, মনে রেখো ফাল্লাহ আল্লাহ বিহিমা, তোমার বাপ মার চেয়ে আল্লাহ তোমার সবচেয়ে বেশি বড় বন্ধু। ফালা তাত্তাবিউল হাওয়া, তুমি কোনো অবস্থায় প্রবৃত্তির অনুসরণ করো না, আন তাআদুলু, যে জন্য তুমি অন্যায় বিচার করে যেন ফেরো না প্রবৃত্তির তাড়নায়। ওয়াইন তালবু আও তাওরিজু ফাইনাল্লাহ কানা বিমা তাআমালুন খাবীরা, যদি তুমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলো অথবা সত্যকে এড়িয়ে যাও, মনে রেখো আল্লাহ তোমার সমস্ত কৃতকর্ম সম্পর্কে খবর রাখেন। এই আয়াতটা এত গুরুত্বপূর্ণ মনে হয়েছে পাশ্চাত্য বিশ্বের কাছে, হার্ভার্ড ইউনিভার্সিটির ল ফ্যাকাল্টির সামনে এই আয়াতটা তাদের ভাষায় ইংরেজিতে করে সুন্দর করে পিতল দিয়ে বাঁধিয়ে রেখেছে। অথচ বাংলাদেশের হাইকোর্টে আছে থেমিস দেবীর মূর্তি। কোন দেশে ন্যায় বিচার হচ্ছে? কোথায় যাবেন? 90% মুসলমানের দেশে ন্যায় বিচারের প্রতীক এই আয়াতটা হলো না, আয়াতটা যে স্থান পেল পাশ্চাত্য বিশ্বে, তাদের কাছে সম্মান পেল আয়াতটা,
আমাদের কথা সম্মানিত হয় নাই। দুঃখের সঙ্গে এগুলি বলছি, মনে রাখবেন কোরআনকে সম্মান করার লোকের অভাব নাই, কিন্তু কোরআনকে মানার লোকেরই অভাব। আর আমল কবুলের শর্ত তিনটা, এক সহি আকিদা, বিকৃত আকিদা দিয়ে কখনোই আমল কবুল হবে না। আপনি যদি মনে করেন আমি মরে গেলাম আল্লাহর সঙ্গে মিশে গেলাম আমি আর মানুষ থাকলাম না, এটা কি? এটা হল প্লেটোনিক দর্শন। ঈসা আলাইহিসসালামের জন্মের প্রায় 400 বছর আগে যার জন্ম, তিনি বলেছিলেন দুনিয়া যত কিছু বহিঃপ্রকাশ সবই একক সৃষ্টিকর্তার বহিঃপ্রকাশ মাত্র। মানুষ মরে যাবে, তার স্রষ্টার সঙ্গে মিশে যাবে। একে বলে আমাদের তা সুফিবাদীরা বলেন ফানাফিল্লা বা কাবিল্লা, ফানা হয়ে যাচ্ছে। আর অ্যারিস্টটল বলেছেন যে স্রষ্টা একজন অবশ্যই আছেন, তবে তিনি কিছু করেন না। এই আকিদার অনুসারে যে যারা আছেন আমাদের দেশে, তারা মনে করেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন বটে, কিন্তু কবরে গিয়ে বেঁচে আছেন, এবং সেখানে গিয়ে তিনি আমাদের ভালো মন্দ করার ক্ষমতা রাখেন। অতএব তোমরা সব তার কাছেই প্রার্থনা করো। প্লেটোনিক দর্শন হিন্দুদেরকে অদ্বৈতবাদী বানিয়েছে, ইরানিদেরকে অদ্বৈতবাদী বানিয়েছে, মুসলমানদের মধ্যে সুফিদেরকে মারাফাতিদেরকে অদ্বৈতবাদী বানিয়েছে। এরা স্রষ্টা সৃষ্টি করে পার্থক্য খুঁজে পায় না। এই আকীদা যদি আপনার থাকে, আপনি পাঁচ অক্ত করে সাররাত তাহাজ্জুদ পড়লে আপনার কবরে মুক্তি নাই। কেন? আপনার ধারণা যে আমি যতই করি, আমার রসুল যদি আমার জন্য সুপারিশ না করে বা আমার অলিয়া উলিয়া যদি সুপারিশ না করে, তা আমি তো জান্নাত পাবো না। এরা ডাইরেক্ট আল্লাহ কাছে চায় না, অত আল্লাহ তাদেরকে দিবেন না। আগে আকিদা ঠিক করতে হবে, আকিদা সহি করা লাগবে, আকিদা যেন নষ্ট না হয়। খবরদার, মুসলমানের আকিদা ডাইরেক্ট আল্লাহর কাছে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে আমাকে আহ্বান করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এই সরাসরি আয়াত যারা মান্য করেন, আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মানুষকে এই ওসিলা পূজা, কবর পূজার শিরক থেকে মুক্ত করে সরাসরি আল্লাহ পূজায় অভ্যস্ত করার চেষ্টা করে। আমাদের আকিদা গ্রন্থ এটাই যেন সবার মনে থাকে। 2 নম্বর, আমল বিশুদ্ধ হওয়া। আপনার আমল যদি বেদাতি আমল হয়, সে ধর্মের নামে হোক আর যেভাবেই হোক, ওই বেদাতি আমল, অশুদ্ধ আমল কখনই আপনাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে না। আপনি বেদাত করবেন আর ভাববেন আমি জান্নাতে চলে যাব, এত সস্তা নয়। যদি বলেন অশুদ্ধ আর বিশুদ্ধ মানদণ্ড কি, মানদণ্ড পবিত্র কোরআন এবং সহি হাদিস, খালাস, এর বাইরে আর কোনো মানদণ্ড নাই। দুনিয়ার সকল লোক এক কথা বলবে, হাদিস আর এক কথা বলবে, আমাকে হাদিস মানতে হবে, মানুষের রায় নয়। 3 নম্বর হলো ইখলাস আমল। আপনি যে কাজটা করবেন ইখলাসের সাথে করবেন, যেন কোনো কপটতা না থাকে, লোক দেখানো কাজ না থাকে। আপনি তো সবাই হাদিসটা জানেন, কেয়ামতের দিন আল্লাহ সাহেব নিজ সাহেব হবেন 7 শ্রেণীর লোক। 1 শ্রেণী প্রথম হচ্ছে আল ইমামুল আদেল, ন্যায়নিষ্ঠ রাষ্ট্রনায়ক, ন্যায়নিষ্ঠ নেতা, যে কোনো ডানি ব্যয় করে না। তারপরে একজন আছেন যিনি ডান হাতে দান করেন, বাম হাত টের পায় না, অর্থাৎ তিনি কোনো মানুষের দেখিয়ে দান করেন না, স্রেফ আল্লাহকে খুশি করার জন্য দান করেন। আরেকজন হলেন যিনি রাতের অন্ধকারে আল্লাহর জন্য ইবাদত করেন আর চোখ দিয়ে পানি ফেলেন। আমাদের কারো চোখ দিয়ে পানি আসে না, যদি পানি আসতো জাহান্নামের আগুন নিভে যেত, আমরা কানতে জানি না, কানতে পারি না। আল্লাহ তুমি আমাদের কান্না তৌফিক দাও, আল্লাহর ভয়ে কান্না তৌফিক দাও আল্লাহ। কারণ এই যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, সে চোখ কখনোই জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহর হাদিস মজুদ আছে। পরিশেষে বলবো, সর্বাধিক বিচক্ষণ সেই ব্যক্তি, একজন একজন ব্যক্তি এসে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিকে, তিনি বললেন যে সবচেয়ে চরিত্রবান। আবার প্রশ্ন করলো সবচেয়ে বিচক্ষণ ব্যক্তিকে, তিনি বললেন যে ব্যক্তি জীবদ্দশায় আখেরাতের পাথর সঞ্চয় করে, উনি হলেন সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি। উলায়েকুমুল আকিয়াস। বিচক্ষণ ভাইদেরকে বলব, যতক্ষণ নিঃশ্বাস আছে দয়া করে আখরাতের পাথর সঞ্চয় করুন। গাড়িতে উঠেছি একটু আগে, সে একটা ছেলে বলছে স্যার ওর আব্বাসকে সকালে এক্ষুনি মারা গেল, হ্যাঁ
কোথায়? তোমার আব্বাকে নেই যে মার্কাজের পিছনে বাড়ি, এখন জানাজা হবে। এই মৃত্যু তো আমার হতে পারত, আপনারা সবাই আসুন জানাজা পড়তেন আমার। এই মৃত্যু যে কোনো ব্যক্তি হতে পারে, যে কোনো সময়। অতএব ভাইরা আমার, মৃত্যুর আগেই পরকালের পাথর সঞ্চয় করুন, যা যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন। আমরা গতকালকে বলেছিলাম আগামীতে বোধহয় ইস্তেমার এই মাঠে হবে না, কারণ আমাদের জায়গা নাই, আমাদের মাটি কিনতে হবে। দয়া করে প্রত্যেকে মাটি কেনার জন্য এগিয়ে আসুন। আল্লাহবাক যাদেরকে তৌফিক দিয়েছেন, এটা আপনার নিজস্ব সাদকায় জারিয়া, সব দুনিয়াতে আমরা ফেলে যাব, ওটা আপনার জন্য থাকবে ইনশাআল্লাহ। কেয়ামতের দিন ওটাই আপনার কাজে লাগবে। ওখানে আমাদের আলটিমেট টার্গেট হলো এই, ওই মাটিতে ইনশাআল্লাহ আগামীতে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার জন্য একটা বিশ্ববিদ্যালয় মানের প্রতিষ্ঠান ওখানে আমরা গড়ে তোলার চেষ্টা করব। নাম আমরা দিয়ে দিয়েছি দারুল হাদিস ইউনিভার্সিটি। শুনছেন তো, এখান থেকে 6-7 কিলোমিটার দূরে মাটিটা আমরা পেয়েছি। আমরা এই রাস্তার নাম দেবো তখন জামিয়া নগর, জামিয়া মানে ইউনিভার্সিটির রাস্তা এটা। আমি বাসি আর না বাঁচিয়ে আপনাদেরকে আমার স্বপ্ন বলে গেলাম। প্রত্যেকেরই স্বপ্ন থেকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বহু স্বপ্ন আছে, আমাদের স্বপ্ন থাকবে না? আমাদের স্বপ্ন আছে, এদেশের মানুষ যদি বিশুদ্ধ আকিদা ও আমল অনুযায়ী গড়ে না ওঠে, কশ্চিন কালে এই রাষ্ট্র সুন্দর রাষ্ট্রে পরিণত হবে না। চারিদিকে চোর চোরটাই ভরে গেছে, সরকার কোটি কোটি টাকা দিচ্ছে, সব লুটপাট করে খাচ্ছে লোকেরা। ইনশাল্লাহ যারা আখেরাতে ভয় করে, যারা কবরকে ভয় করে, তারা কখনই পাশপাশা সিও দেখবে না যে কিসের টাকা এটা। আমরা ওই মানুষ তৈরি করতে চাই, ওই মানুষের জন্য একটা ইউনিভার্সিটি ইনশাল্লাহ আমরা করে যেতে চাই। স্বপ্ন দেখেছি, আল্লাহ তুমি আমাদের স্বপ্ন সারা পূর্ণ করো। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সবাই দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে সমস্ত ভাইরা আসতে পারেননি অসুস্থ হওয়ার কারণে, আমরা সবাইকে দ্রুত আরোগ্য লাভের জন্য আল্লাহর নিকট দোয়া করছি। আল্লাহ মাসপান তার সাফিল আশেফা আল্লাহ শেফা উগা শেফা আল্লাহ উগাদুর সাকামা। বহু লোক আকাঙ্ক্ষিত ছিলেন, আসতে পারেননি, আল্লাহ পাক তাদের মনের আকাঙ্ক্ষা অনুযায়ী পূর্ণ নেকি দান করুন। যেভাবে মদিনাবাসী জিহাদে যেতে পারেনি, আকাঙ্ক্ষিত ছিল বলে আল্লাহ রসুল তাদের জন্য দোয়া করেছিলেন, আমরাও সেই আকাঙ্ক্ষী ব্যক্তিদের জন্য দোয়া করছি প্রাণ ভরে। আল্লাহ পাক ইস্তেমায় না আসার এই মানে অপ্রাপ্য বিষয়টি নেকি দিয়ে তাদেরকে আল্লাহ পূর্ণ করে দেওয়া। ইনশাল্লাহ রাত্রের ভাষণের সময় বলবো, আমাদের বিভিন্ন জেলাতে যেসব কর্মী ভাইরা মারা গেছেন, উপদেষ্টা মারা গেছেন, আপনারা তার তালিকাটা মঞ্চে দিয়ে দেবেন। আমি তাদের নামগুলি একসঙ্গে পেলে সবার জন্য একসঙ্গে দোয়া করবো ইনশাল্লাহ রাত্রে। এসার পরে যে ভাষণটা আমরা দেবো আজকে, সেখানে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم امين। আল্লাহ যারা তোমার মোহাম্মদের দিনকে সাহায্য করে তুমি তাদের সাহায্য করো। ওয়াখজুল মান খাযালা দীনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া তাজআলনা মিনহুম, যারা তোমার মোহাম্মদের দিনকে অসম্মান করে আল্লাহ তুমি তাদেরকে অসম্মানিত করো। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়ি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া যকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়া দুউহু ইস্তাজিব লাকুম ولذكر الله تعالى وعلى وعز وجل وتم وهم أكبر। আলাদে একটা মুভমেন্টের নাম, আন্দোলনের নাম, বেদাতির অন্তর কাঁপতে থাকবে আলাদে নাম শুনলে, ওই জন্য তো মসজিদ ভাঙে।
আমিন জোরে শুনলে ইহুদিদের গা জ্বলে, আছেন হাদিসে? বাবা তোমাদের গা জ্বলে কেন, তুমি ইহুদি নাকি? গান বাজনা শুনলে গা জ্বলে না, আমিন শুনলে গা জ্বলে। কোন দেশে বাস করছি? এরপরে আমরা হলাম মাশাআল্লাহ, একেবারে অলিয়া অলিয়া গজ কুতুব কত যে হয়ে গেছে ঠিক ঠিকানা নাই। অনেকে বলেন আহলে হাদিস মানে মুহাদ্দিস, সাধারণ মানুষ আহলে হাদিস নয়। আমরা বলি যে হানাফি মানে কি শুধুমাত্র সাহেবান দুজন, ইমাম মোহাম্মদ আর ইমাম আবু ইউসুফ? আপনারা কে হানাফি বলেন কেন? আপনার আওয়াম মানুষ কিছুই বুঝেন না, হানাফি বানানটাও জানেন না। ইব্রাহিম ছিলেন মুসলিম, আমরা কি মুসলিম নই? ইমাম বুখারি সহিহ হাদিস আমল করতেন, আমরা কি সহিহ হাদিস আমল করি না? আমরা ইমাম বুখারি হতে পারে প্রশ্নই ওঠে না, অন্তত ইমাম বুখারির অনুসরণ করে আমলটা তো আমরা আমল করছি তো বটে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وحذرها من التشبه بغير المسلمين وبشر ببقاء هذا الدين وبقاء أهل السنة على الحق إلى آخر الأيام صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم ومن اهتدى بهديه واقتفى أثره وأن هذا صراطي مستقيما فاتبعوه قال الله تعالى في الكلام المجيد وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون سورة أنعام 153 آيات যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি দ্বিতীয় দিন সর্বশেষ বক্তৃতায় আপনাদের সামনে আমাদেরকে দণ্ডায়মান হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি এখানে আসার পরে যে অনুষ্ঠানটা হয়ে গেল এটা অত্যন্ত উৎসাহব্যঞ্জক, দিনী জাজবার প্রতিফলন ঘটল, এ দৃশ্য বড়ই মনোহর ও মনোমুগ্ধকর। আমি আজকে জুমার খুতবাতে তবুকের যুদ্ধে বিপদগ্রস্ত মুসলমানদের দানের ঘটনা শুনিয়েছিলাম, ওটার মধ্যে ইঙ্গিত ছিল আজকে যে বিপদের মধ্যে আমরা পড়েছি এর প্রতি আপনাদের আগ্রহ সৃষ্টি করা। আলহামদুলিল্লাহ আমানুল্লাহর মাধ্যমে সেটা শুরু হয়ে গেল, এজন্য আমি অত্যন্ত আনন্দিত। বরং আমি আর একটু এগিয়ে বলি, সিটি কর্পোরেশনের মেয়র স্নেহাস্পদ লিটনের মাধ্যমে এটা শুরু হলে বলা চলে, তাই না? সে বেশ খুশি মনে এবার কথাগুলো বলেছে, আপনারা শুনেছেন সবাই। তারপরে আমানুল্লাহর মাধ্যমে বাকিটা হলো, আসলে বাকি কিন্তু অনেক আছে। আপনাদের প্রত্যেকের মধ্যেই ঈমানে আগুন জ্বলছে, হয়তো বলতে পারছেন না। খেয়াল রাখবেন, এটা আমাদের বড় পরীক্ষা, অত্যন্ত বড় পরীক্ষা। সবাই ধনী মানুষের দুয়ারে ভিক্ষা চায়, অথচ যে হাদিসটা আজকে বলেছিলাম প্রথমে, হে মোহাম্মদ যতদিন খুশি তুমি বেঁচে থাকো মনে রেখো দিও তোমাকে এ দুনিয়া ছাড়তে হবে, যা খুশি তাই করো, মনে রেখো তোমাকে কর্মফল পেতেই হবে, মনে রেখো দুনিয়াতে তোমার মর্যাদা হবে মানুষের কাছে না চাওয়ার মধ্যে,
মুখাপেক্ষি না হওয়ার মধ্যে হাদিসটা কেন শুনালাম? মুখাপেক্ষি আমরা কিন্তু নিজের জন্য হই নাই, আমরা আল্লাহর দিনের জন্য চেয়েছি, বিধায় আল্লাহর রহমত হয়েছে আপনাদের মাধ্যমে। আল্লাহর রহমত কিন্তু এখানে শেষ হয়ে যায়নি, আরও আসবে, আমরা আশাবাদী। আহলে হাদিসের একটা ইউনিভার্সিটি বড় আকারের হোক, এটা আমাদের মনে হয় সবারই মনের মধ্যে আকুলি বিকুলি করছিল। 1994 সালে আমরা সেই ইউনিভার্সিটির মনোগ্রাম তৈরি করেছি, 1994 সালে। আজকে যে বড় মসজিদ আছে না পাশে আমাদের, ওপরে দেখবেন একটা মনোগ্রাম দেওয়া আছে, ব্র্যাকেটে লেখা আছে 1994 সাল। আমি যখন এক জায়গা থেকে বিতাড়িত হয়ে আরেক জায়গায় যাচ্ছিলাম, তৃতীয় বিতাড়ন পালা যাওয়া ছিল আমার হরগ্রামে, তখন সেখানে বসে আমি স্বপ্ন দেখেছিলাম যে না, আমাকে তো মরবই, কিন্তু একটু কিছু করে যেতে হবে সৎকার জারিয়া হিসাবে, যাতে জাতির শিক্ষার দুয়ার খুলে যায়। শিক্ষা জাতির মানদণ্ড, পুরো মেরুদণ্ড। শিক্ষা যদি নষ্ট হয়ে যায় সে জাতি কশ্চিনকালে গড়ে উঠতে পারে না। শিক্ষা দিয়ে গুন্ডাফন্ডা তৈরি করা হচ্ছে, এটা আমরা চাই না। শিক্ষা দেখছে মানুষ তৈরি করতে চায়। সে স্বপ্ন বহুদিন পরে আল্লাহ যদি বাস্তবায়ন করেন আমাদের হাতে ভালোই হবে, নাহলে আমাদের পরে আপনারাই করবেন। আজকে নতুন স্বপ্ন নয়, এমনকি ইউনিভার্সিটির নামে আমি এখানে জমিও কিনেছি। যে মসজিদটা দেখছেন না, ওই জমিটা ডিড করা কিন্তু ইসলামিক ইউনিভার্সিটির নামে। আজকের খবরগুলো, হ্যাঁ, ইতিহাসটা আপনারা জানেন না, স্বপ্ন আজকে নতুন নয়। এরপরও আল্লাহর রহমত সামলে হাল না হলে কোনো স্বপ্নই বাস্তবায়ন হয় না। আমি আপনাদের স্বতঃস্ফূর্ত দান এবং স্বতঃস্ফূর্ত এগিয়ে আসার এই দৃশ্যকে বারবার স্মরণ করছি এবং আপনাদের সবার জন্য প্রাণ খোলা দোয়া করছি। আল্লাহ পাক আপনাদের এই দানকে যেন অত্যন্ত সন্তুষ্টির সাথে কবুল করে নেন তার ডান হাত দিয়ে, এবং এই দানের মাধ্যমে আল্লাহ পাক এই বাংলার মাটিতে এই পবিত্র একটি সুন্দরতম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দান যেন আল্লাহ পাক সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন। ইসলামী অর্থনীতি, ইসলামী ব্যবসা নীতি, ইসলামী রাষ্ট্রনীতি, এগুলি এখানে পড়ানো হবে। আর ইসলামী অর্থ হবে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক ইসলামী, ফেকা ভিত্তিক ইসলামী নয়, কোনো দল ভিত্তিক ইসলামী নয়, কোনো মজাব ভিত্তিক ইসলামী নয়। ব্যাখ্যা দিয়ে যাচ্ছে পরিষ্কার করে আমি একদম, হাদিসের ঊর্ধ্বে কোনো মজাব চলবে না। যখন ইসলামী ব্যাংক হলো বাংলাদেশে, আমি তো খুব খুশির চোটে আমি তো অংশগ্রহণ করলাম 358 নম্বর সিরিয়াল আমার। আমাকে দাওয়াত দিল খুলনাতে ইসলামী ব্যাংকের উপরে একটা বক্তৃতা করার জন্য। এই তখন আমার পড়লাম বিপদে, কি বলবো বিষয়ে। বক্তৃতায় বললাম, হে ব্যাংকার ভাইয়েরা, আসলে ব্যাংকটাই সৃষ্টি হয়েছে গরিবকে শোষণ করে ধনীকে ধনী করার জন্য। অত এই ব্যাংক শব্দটাই আমার কাছে খুব গা জ্বালা করে নাম শুনলে। দু নম্বর কথা হলো, আপনারা ব্যাংক বলছেন ইসলামী ব্যাংক, ব্যাংক কি ওর ইসলামী হয়? ব্যাংক তো ব্যাংকই, যখন বলছেনই যখন তাই বলবো। ওই হেদায় সরেমকে কুদুরি মার্কা ইসলাম যেন না হয়, হাদিস দিয়ে ব্যাংক চালাবেন। আর জীবনে আমরা দাওয়াত করিনি, ওই এক দাওয়াতে শেষ। এ স্বপ্ন আজকের নয়, এই আপোষের মেজাজটা ছিল বলে আজকে আপনারা এখানে এসছেন। সবাইকে খুশি করে চলার মেজাজ যদি থাকতো, লোক একটু হয়তো বেশি আসতো, জিনে ওটা হওয়ার দরকার নেই। কারণ আমি দেখেছি 29 জুলাই 1994 সালের ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে 20 লক্ষাধিক মানুষের এই বিশাল সমাবেশে বক্তৃতা করেছিলাম, 2 মিনিট 10 সেকেন্ড মাত্র। যখন যে পিসা উঠে বক্তৃতা করে উনি চলে বসে গেলেই তার পীরের দলবল সব চলে যায়, আর এক পীর উঠে বক্তৃতা করে দলবল সব খালি হয়ে যায়। এই দৃশ্য আমার দেখা আছে। আমার বলে আমার তো আমি তো পীর না, আমার লোক নাই। তা একেবারে আজানের সময় টাইম হলো, মোল্লা মহিউদ্দিন খানকে আমি স্মরণ করি, উনি সেদিন চেষ্টা না করলে আমার ওই সময়টুকু দিত না। কারণ আমার নামের গোড়া একটা দোষ আছে, আমি আহলেদের যুব সংঘ, বুঝতে পারছেন, আহলেদ নামটাই বরদাস্ত করতে পারে না তারা। সেদিন কিন্তু এই কথাটাই বলেছিলাম, জাতীয় সংসদ দিকে অঙ্গুলি সংকেত করে, এই যে জাতীয় সংসদ, এটা বাংলাদেশের মুসলমানদের সবার জন্য জাতীয় সংসদ। এই সংসদে যতদিন
পবিত্র কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে আইন ও শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হবে, তখনই আমাদের স্বপ্ন সার্থক হবে। দুই মিনিটের শেষ বক্তৃতা, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, সেদিন আল্লাহ বের করে নিয়েছিলেন। আজও বলে যাচ্ছি আমাদের রাজনীতি সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী সৃষ্টিকে পরিচালনা করা, আহলে হাদিসের রাজনীতি এটাই। আর সৃষ্টিকর্তার বিধান পাওয়া যাবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে, কোন জাল হাদিসে সৃষ্টিকর্তার বিধান নাই। আর এই দ্ব্যর্থহীন স্লোগানের সঙ্গে যারা আপোষ সহযোগিতা করবেন, সমর্থন করবেন, তারাই আমার ভাই। যারা এর বিরুদ্ধে অবস্থান নেবেন তারা কশ্চিন করলে আমার ভাই নয়। সবাইকে নিয়ে দল করার আগ্রহ কশ্চিন করলে আমাদের চেরনা আয়োজন নাই। সলিড কিছু আকিদা সম্পন্ন মানুষ আমরা চাই। বাংলাদেশের বহু মানুষ বিশুদ্ধ আকিদার খবরই জানে না, আর সেজন্য আহলে হাদিস আন্দোলনের উপরে আমরা ডক্টরেট করেছি। আহলে হাদিস আন্দোলন যুগে যুগে কোথায় কিভাবে এসেছে অনেকের ইতিহাস জানা নাই, কারণ থিসিস অনেকে পড়েনও না। আমাদেরকে বলা হয় তোমরা তো কালকে জন্ম নিলে, যেদিন আমরা থিসিসের ভাইবা হলো আমার এক্সামিনাররা এক বাক্যে বললেন আপনাদের আন্দোলন তো হয়েছে 1831 সালে বালাকোট যুদ্ধের পর থেকে, এর আগে তো আহলে হাদিস ছিল না। তিনজন প্রফেসর আমার এক্সামিনার আমার ইন্টারভিউ 3 ঘন্টা আমাকে আটকেছে। আপনারা জানেন যে এইসব ভাইবাগুলো হয় নমিনাল, 5 মিনিটে একটা আসলে কোনো কিছুই না, ও আসলে তো হয়ে গেছে আগেই। 3 ঘন্টা কেন রাখলেন? ওনারা চাচ্ছিলেন যে কোনো মূল্যে আমাকে নরম করতে, যে আহলে হাদিস মুভমেন্টটা আসলে এত নতুন হয়েছে। তা আমি শেষকালে কী বললাম জানেন? হাসা যাবে না শর্ত। বলছেন স্যার ইতিহাস তো আপনারা কাগজে পড়েন, আর আমি যদি জীবন দিয়ে বলি তা আরো ভালো হবে। আমার পরিবারে 700 থেকে 800 বছর ইতিহাস আছে। কিরকম? আমার আব্বা মারা গেছেন 97 বছর বয়সে, দাদা মারা গেছেন 102 বছর বয়সে, আমার পরদাদা মারা গেছে 105 বছর বয়সে। তো আমি হলাম অষ্টম পুরুষ। তো অষ্টম পুরুষ আমারটা বাদ দেন, এ সপ্তম পুরুষের 700 বছরের বেশি আহলে হাদিস আমার গড়ের মধ্যে, আপনি ইতিহাস বাদ দেন। সর্বনাশ বলেন কি? তা আমার বংশের কোনো ধারে কাছে কোনো বেদাতি নেই আমার ব্লাডের মধ্যে। ইতিহাস পড়ে কী করো? আর ইতিহাস তো আপনারাই লেখেন, বেদাতিরা ইতিহাস লেখে, ওর মধ্যে হেদাতে ঢুকবে কোথেকে? বাবা আর পারলাম না। এদেশের ঐতিহাসিকরা কিভাবে ইতিহাসকে ধ্বংস করেছে ওরা জানে না। এরা বলে পীর পয়গম্বররা এদেশে ইসলাম নিয়ে এসছে। কেউ তো আর পীর পয়গম্বর ছিল কোথায়? ইতিহাস যা বলেছে সব দেখিয়ে দিয়েছি, শুনিয়ে দিয়েছি। থিসিসটা দয়া করে পড়বেন, বাংলাদেশে ইসলাম যে চ্যাপ্টার আছে ওখানে দেখবেন। সেখানে আমরা দেখিয়ে দিয়েছি যে দূর অতীতে আরব বণিকরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় ব্যবসায়ী কাফেলা নিয়ে এই চট্টগ্রামের পাশ দিয়ে সেন্ট মার্টিনের ধার দিয়ে আন্দামান দ্বীপপুঞ্জ চীনে চলে গেছে তারা। আমরা প্রায় বলি উতলুবুল ইলমা আলাবিস চীন বলি না? এটা হাদিস জয়ীব নিঃসন্দেহে, কিন্তু বক্তব্য সঠিক। সেই যুগে ব্যবসা হতো চীনের দিকে হতো, ওই আরব সাগর বেয়ে তারা চীনে যেত, রাস্তাটা এটা দেয় সুজাংয়ের পাশ দিয়ে। আরব বণিকদের মাধ্যমে দেশে প্রথম ইসলাম এসেছে। আর বণিকদের সঙ্গে ইবনে কাসির বলছেন সবসময় আলেম ওলামা থাকতেন, তারাই এসে এদেশে দিনের দাওয়াতি কাজ করতেন, ব্যবসায়ীর ব্যবসা করতো, আর আলেম এখানে মানুষকে দিনের দাওয়াত দিয়ে মুসলমান বানাতো। এখনও সেন্ট মার্টিনে একটা ঘরও অমুসলিম নাই, খবর রাখেন। সেন্ট মার্টিনে যে কজন লোক বসবাস করে তাই একটাও অমুসলিম নেই, সবগুলো মুসলমান। মিয়ানমারের যেখানে আরাকান এলাকাটা সম্পূর্ণ মুসলমান, এবং তারা সবাই আহলে হাদিস মুসলমান। পরে সব নষ্ট হয়েছে বক্তার খিলজি আসার পরে। আল্লাহ রসুলের জীবদ্দশায় যদি এখানে ইসলাম আসতে পারে, তখন রাহমি রাজা মালিকুল বাঙ্গাল বলা হচ্ছে,
তিনি এক কলস জঞ্জাবিল বা আদা পাঠিয়েছিলেন হাদিয়া হিসাবে। সেই আদা আবু সাইদ খুদরি বলছেন, আল্লাহ রসুল এই আদার টুকরা টুকরা আমাদের সাহাবিদের মধ্যে বন্টন করে দিয়েছিলেন, আমিও এক টুকরা পেয়েছিলাম। হাদিসটা মুস্তাদরাক হাকিম চৌত্য খণ্ড 138 পৃষ্ঠা রয়েছে, কিন্তু হাদিসটা জয়ীফ, সনদ জয়ীফ হতে পারে, বক্তব্য তো চলে আসছে। আলেকদুল সামিন ভারতরত্ন উপাধি প্রাপ্ত আল্লামা আতহার মোবারক পুরী, তার সঙ্গে আমার সরাসরি তার বাড়িতে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আমাকে পেয়ে উনি এত খুশি যে আমার বুকটা ভরে গেল যে আজকে বাংলাদেশে একটা আহলে হাদিস স্কলারকে পেলাম। তখন উনি আমাকে সব দেখিয়ে দিলেন, উনি বই হাদিয়া দিয়েছেন, নিজে হাতে লিখে ওর আলমারিতে সাজানো আছে। তুমি বলছো আপনি বাংলার মানুষ, এই বাংলাদেশ দিয়ে তো উপমহাদেশে ইসলাম ঢুকেছে, আর বড় বক্তা খেলতে তো অনেক পরে এসেছে, ও তো মামলুক, ও তো গোলাম, এ তো রাজাদের ইসলাম না। আর তার সঙ্গে মধ্য তুর্কিস্তান থেকে নানা ধরনের মারেফাতে সুফি এসে ঢুকেছে, ঢুকে অরিজিনাল ইসলামটা শেষ করে দিয়েছে। আমাদের রাজশাহীর গবেষক ইবনে সামাদ উনি এখনো বেঁচে আছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন যারা DSC উপাধি প্রাপ্ত উনি তার মধ্যে একজন, দেখো রেয়ার একটা ডিগ্রি, কিন্তু PhD বহু আছে, DSC কিন্তু খুবই রেয়ার, উনি তার মধ্যে একজন অত্যন্ত প্রতিভাবান একজন প্রফেসর। উনি লিখছেন এদেশের মানুষ একসময় হাদিসের অনুসারী ছিল, তার প্রমাণ পাওয়া যায় তাদের কথ্য ভাষার মধ্য দিয়ে, এখনও কোনো জিনিস হারিয়ে গেলে বলে জিনিসটার হদিস পেলাম না, তাই বলে না, হদিস হাদিস আর হদিস তো একই জিনিস। উনি প্রমাণ করেছেন যে এদেশের মানুষ হাদিস কথাই বলতো না, আর আমরা আমাদের কিছু দেখিয়ে দিয়েছি। 1300 খ্রিস্টাব্দে মারা গেছে আল্লামা শরফুদ্দিন আবু তাওয়ামা, তার ছাত্র ছিল এহিয়া মনেরি বিহারের, তিনি তার পরে জামাই হলেন, তিনি কখনই খরবুজা খাননি, কারণ খরবুজা খাওয়া হাদিসে জায়েজ কে না জায়েজ, হালাল কে হারাম, এটা কোনো হাদিস স্পষ্ট পাননি বিধায় উনি খরবুজা খাননি। আমরা যাকে লালিম বলি, ফুটি বলি, একাধিক এক এক রকম বলে, বা বাঙ্গি বলি, এটাকে খরবুজা বলে, উনি কখনো খাননি। মানে কেন খাবো, দেখে হাদিস পাই কি, নাহলে খাবো না, কি ধরনের হাদিসের প্রতি তাদের আগ্রহ ছিল এটু প্রমাণ পাওয়া যায়। উপমহাদেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে সৌভাগ্যবান দেশ, যেখানে সর্বপ্রথম সহিহাইনের দর্স হয়েছে সোনারগাঁয় বিশ্ববিদ্যালয়ে। আল্লামা শরফুদ্দিন আবু তাওয়ামা ছিলেন বোখারার মানুষ, তিনি বোখারা থেকে এলেন দিল্লিতে, দিল্লির এই বেদাতি আলমদের অত্যাচারে উনি টিকতে পারলেন না, এলেন বিহারে, সেখানে বিদ্যার্থীরা পিছিয়ে লেগে গেল, টিকতে পারলেন না, এলেন বাংলাদেশে, তখন সোনারগাঁ ঈসা খাঁর রাজধানী, সোনারগাঁয়ে আসার পরে এখানে এদেশের মানুষ তাকে লুফে নিল যে আপনি এখানে থাকেন, আপনি হাদিসের শিক্ষা দেন, কিসের হাদিস, কোরআনের, এই বুখারী এবং মুসলিম, বুখারী মুসলিমের দর্স দেওয়ার সৌভাগ্য শুধু বাংলাদেশের ভাগ্যে হয়েছে, উপমহাদেশে। এই জন্য বাংলাদেশ একটি গৌরবান্বিত দেশ, এবং এদেশের মুসলমানদের সর্বাগ্রে বুখারী এবং মুসলিমের সঙ্গে পরিচয় হয়েছে, বিধায় এই মাটিতে আহলে হাদিসের সংখ্যা সবচেয়ে বেশি বলুন আলহামদুলিল্লাহ। আবু তাওয়ামার স্মৃতি ধন্য সোনারগাঁয়ে সবার আগে আহলে হাদিসের বিশ্ববিদ্যালয় হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু প্রশাসন কখনোই আহলে হাদিস হয় নাই, ফলে এগুলো কিছুই হয় নাই। তবে দেখতে গেছিলাম আমি ওই ওনার এলাকায়, যখন আমাদের জামাই বাবু যখন ওখানে চাকরি করতেন তখন গেছিলাম, আল্লাহ কীভাবে আহলে হাদিসকে হেফাজত করে একবার দেখেন, ওখানে বেশ অনেকগুলো কবর আছে, ওটা বলে পালাম সিটি না কি নাম দিছে ওটা, সমস্ত কবরে সৌধ নির্মাণ করা হয়েছে, সেখানে পূজা হচ্ছে, আগরবাতি হচ্ছে, মোমবাতি চলছে, একমাত্র শরফুদ্দিন আবু তাওয়ামার কবরটা সেরেব একটু নাম লেখা আছে, শরফুদ্দিন আবু তাওয়ামা, কোনো মাজার নেই, কোনো সৌধ নাই। আমি ওখানে দাঁড়িয়ে বলি আল্লাহ তুমি তোমার এই দিনদার আহলে হাদিস মহাদ্দেশকে এইভাবে তুই হেফাজত করলে, এত লোকে সবাই তার অনেক পরে এসেছে, সবারই কবরে সৌধ হয়েছে, ওনার কবরে সৌধ হয় নাই, এটি আল্লাহর পক্ষ থেকে গায়েবি হেফাজত নয়, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কবর করে যেন হেফাজত করে, এখানে যেন তীর্থস্থান না হয়, এমনকি আমি বলে দিয়েছি আমার কবর কোথায় হবে তোমরা জানতে দিও না, সরকারি গোরস্থানে কবর দিয়ে দিও, যেন টেরি না পাবে কোথায় হলো, অত জিয়ারাতের দরকার নেই, বাড়ি বেশি দোয়া করে তাতে আমাদের হবে। আহলে হাদিসদেরকে আল্লাহ পাক মৃত্যুর পরে এমনি করে সম্মানিত করেন, এজন্য বাংলাদেশ গৌরবধন্য দেশ।
সহিহানের দেশ। আলেক দুসামিনের লেখক কাজী আতহার মুবারকপুরি বলছেন যে সেই রাহামি রাজা বর্তমানে কক্সবাজারের রামু উপজেলার নামকরণ করা হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আজকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কক্সবাজার জেলার সভাপতি আমার পাশে বসে আছেন। কল্পনাই করা যায় না যে সেখানে আমাদের দাওয়াত চলে যাবে। আজকে টেকনাফের আমাদের ভাই ডাক্তার নুরুল ইসলাম 2.5 কেজি ওজনের কি বলো কি নাম কি মাছ ভাই রূপচন্দা মাছ নিয়ে হাজির হয়েছে এখানে, কল্পনাই করা যায় না। এসব মানুষের অন্তরের মধ্যে আমাদের স্থান কোথায় চলে গেছে একবার বুঝেন যে এত বড় মাছটাকে উনি ইতিপূর্বে কখনো দেখেন নাই। উনি দেখলেন এই মাছ আমি খাবো, আমার আমিরকে বাদ দিয়ে চলে আসছে এখানে। এই যে মহব্বতের একটা ঢেউ উঠে গেছে চারিদিকে, কিসের মহব্বত? দিনের মহব্বত, দুনিয়ার মহব্বত নয়, ঠিক না? এই জজ্বা যদি একবার জেগে ওঠে আহলে হাদিসের মধ্যে, ইমানদার গুণের মধ্যে এই জজ্বা উঠে গেলে বাংলাদেশে বিপ্লব শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআন হাদিসের বিপ্লব হতে হবে, শেরেক বেদাতের বিপ্লব নয়। বাংলাদেশের বঙ্গভবনে আগামী দিনে পবিত্র কোরআন ও সহি হাদিসের পতাকা উড়বে, ওখানে কোনো বেদাত হবে না। আজকে বেদাতে আলেমদের সংখ্যাগরিষ্ঠকে খুশি করার জন্য প্রধানমন্ত্রী ঈদে মিলাদুন্নবী ছুটি ঘোষণা করলেন। আমরা আদৌ এতে খুশি নই। ভালো করে শুনে দেখেন, সরকার যারা আছেন, বহু আহলে হাদিসের লোক সেখানে আছেন, ঈদে মিলাদুন্নবী ছুটি ঘোষণা করা হলো কোন গ্রাউন্ডে? দুর্গাপূজা ছুটি আর ঈদে মিলাদুন্নবী ছুটি কি সমান নাকি? ইসলামে কোনো ছুটি নাই। কাজ করবে মানুষ, আল্লাহ জমিনকে আল্লাহর বান্দারা আবাদ করবে, ছুটি কিসের? দিবস পালন করার জন্য মাত্র সাতটা দিন আছে অনুমোদিত। একটা সপ্তাহে একদিন শুক্রবার, আর বছরে দুই দিন ঈদুল ফিতর ঈদুল আজহা, আর আছে হজের দিন, কয়টা হলো? চার। 8-3 দিন হলো হজ, ঈদুল আজহার পরে যে 3 দিন থাকে না ঈদ আয়ামে তাশরিক, এই 3 দিন, মোট 7 দিন আপনাকে শরীয়ত মোতাবেক আপনার অবকাশ আছে। এর বাইরে কোনো দিবস পালন করে অহেতুক সময় ব্যয় করার সুযোগ আপনাকে দেওয়া হয়নি। যদি দিবস পালন করা শুরু হয়ে যায় তাহলে 365 দিনের প্রত্যেক দিনই দিবস পালন করা লাগবে। আল্লাহ রসুলের জন্ম দিবস, মৃত্যু দিবস, বিবাহ দিবস, মরা দিবস, তার ছেলের কী বলে ওটা, ওটা 7টা ছেলেমেয়ে, প্রত্যেকটা মরা দিবস করতে হবে। 9টা বিয়ে গেলে প্রত্যেকটা বিবাহ দিবস করতে হবে। আবু বকরের হায়াত মওতের দিবস 2, ওমরের হায়াত মওত 2, ওসমানের হায়াত মওত 2, আলীর হায়াত মওত 2, হাসান হায়াত মওত 2, হোসেনের হায়াত মওত 2, এ করতে করতে আপনার বাবার হায়াত মওত চলে আসবে। এই কাজে করতে সারাদিন খেলে এই কামই করেন। বাংলাদেশে এখন ডিম দিবস পালন করা শুরু করছে, হাত ধোয়া দিবস পালন করা শুরু করছে, ভালোবাসা দিবস শুরু করে দিয়েছে, মা দিবস শুরু হয়েছে, বাবা দিবস শুরু হয়েছে, আর কত দিবস তোমরা চাও? মানে সরকার চায় হেসে খেলে জীবনটা যদি চলে যায়, এটা নাম দেশ পরিচালনা নয়। দেশের পরিচালক যারা হবে তাদের ঘুম হবে না, তাদের ঘুম পড়ার সময় থাকবে না। ইসলাম কর্মের ধর্ম, কর্মহীন ধর্ম ইসলামের অ্যালাউড নয়। ধর্মহীন কর্মের জন্য মূল্য নেই, কর্মহীন ধর্মের ঠিক তেমনি মূল্য নেই। ঘুমিয়ে ঘুমিয়ে যদি ঘুমোতে চান, আল্লাহর ওয়াস্তে আল্লাহর নামে ঘুমান, আর শেষ সাথে আল্লাহর ইবাদত করেন, সেটা তো করবেন না। তাও আমরা টিভি দেখবেন, শেষ সাথে নাক ডাকে ঘুমাবেন, বেলা 11টার সময় ঘুম থেকে উঠবেন, এই তো আপনাদের চরিত্র, জি না? আমি বারো করে বলে দিচ্ছি, আহলে হাদিস আন্দোলন বাংলার জমিনে না আসলে এদেশের মাটিতে কোরআন হাদিসের দাওয়াত চলতো না। পুরো দিল্লিতে মাত্র 46টা আলেম ছিলেন, প্রত্যেকটাই ছিল হাদিস বিরোধী। ঐতিহাস থিসিসের মধ্যে লম্বা, এখন সব মনে আসছে যে বলতে গেলে আমাদের ইমাম হোসেন বসে আছে, উনি আবার যাবে ঢাকায়। ও ইমাম তো আমার আগে, আমি ইমাম তো পরে, সেই জন্য ইতিহাসে ঢুকলেই তো আমার মাথা খারাপ, এত ইতিহাস মনে আছে কোনটা বাদ দিয়ে কোনটা ধর্ম। আজকে আমাকে বলতে হচ্ছে আহলে হাদিস আন্দোলন যুগে যুগে। আমরা মনে করি রমজান করলে আহলে হাদিস হয়ে গেলাম, জি না? এক জায়গায় 3 লোক 4 লোক সালাত আদায় করছে, চার মুজাবে 4 রকম সালাত, কিন্তু সালাতের বলে শুধু হানাফি সালাত আলাদা আর বাকি 3 মুজাবে সালাত এক। আপনি ওখানে বসে আছেন মায়েক মান, আর এতগুলো সব এই দেখছেন কেরামান কাতেবিন, এরা সব রেডি আছে,
এইখানে চারজন সালাত আদায় করাতে দেখি, ইমাম হোসেন খালি হানাফি কায়দা সালাত পড়বে আর বাকি সব একজন মালিকি আহলে কায়দা, একজন শাফি আহলে কায়দা, হাম্বলি আহলে হাদিস কায়দা। আপনি কিছুই চেনেন না কার গায়েদা সিলমারা নেই, আপনি বুঝবেন আরে মাত্র তো দুই দল দেখছি, দুইটা মজাহ, একটা হানাফি আরটা আহলে হাদিস, আবার ওই বাকি দুটা কি কেউ বুঝতে পারবেন না, সবাই এক। কিন্তু এর মধ্যে এক বেরসিক আহলে হাদিস আছে যার সাইনবোর্ড নেই। এবার আপনি বিচারক বিচারে বসছেন, কি করবেন ভাই তুমি যে হাত উঁচু করলে কেন? কেন আমার ইমাম শাফি রহমতুল্লাহ করে গেছে তাই করলাম, তুমি করলে কেন? আরে আমার ইমাম মালিক বলে গেছে তাই করলাম, তুমি কেন করলে? আরে ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি রমাদান করে আমি করব না, মানে এই আহলে হাদিস তুমি করলে কেন? আমি করলাম আমার রসুল করেছেন তাই করলাম। বাহ্যিক কিন্তু তিনজনের সমান, আকিদা ভিন্ন, নেকিভাবে কে ওই আহলে হাদিসই নেকিভাবে। আহলে হাদিস বলতে মুখে জড়তা আসছে আপনাদের, আহলে হাদিস বলাটাই বর্তমান যুগ জিহাদের পর্যায়ে চলে যাচ্ছে। আহলে হাদিস বলতে ভয়, আহলে হাদিস বলতেই হবে আপনাকে, আহলে হাদিস মুনকার নাকিরের সামনেও আহলে হাদিস বলতে হবে আপনাকে, বেদাত বলে রেহাই নাই। আহলে হাদিস বলাটাই জিহাদ, আহলে হাদিস একটা মুভমেন্টের নাম, একটা আন্দোলনের নাম, বেদাতির অন্তর কাঁপতে থাকবে আহলে হাদিসের নাম শুনলে, ওই জন্য তো মসজিদ ভাঙে। আমিন জোরে শুনলে ইহুদিদের গা জ্বলে, আছেন হাদিসে তা বাবা তোমাদের গা জ্বলে কেন, তুমি ইহুদি নাকি? গান বাজনা শুনলে গা জ্বলে না, আমিন শুনলে গা জ্বলে, কোন দেশে বাস করছি? এরপর আমরা হলাম মাশাআল্লাহ একেবারে অলিয়া অলিয়া গজ কুতুব কত যে হয়ে গেছে ঠিক ঠিকানা নাই। আহলে হাদিস মনে প্রাণে সত্যিকার অর্থে হওয়ার মধ্যেই আপনার ইহকালে পরকালীন সফলতা। কি করে আসলে দেশে? প্রথমে বলে দিয়েছি আরব বণিক ও মহাদ্দেশ ওলামায়ে কেরামের মাধ্যমে প্রথমে ভূমহাদেশে ইসলাম আসে, আর ইসলাম আসলো দাদের হাতে, তারা সাহাবিদের হাতে, তাবিদের হাতে। সংক্ষেপে বলে রাখি উপমহাদেশে 18 জন সাহাবি সহ মোট 245 জন সাহাবি তাবি এবং তাবে তাবি উপমহাদেশে পদার্পণ করেছেন। ইতিহাসটা মনে দেখেন, এই সাহাবিরা কি হানাফি ছিলেন? এরা কি সাফি ছিলেন? বলো আবু হানিফার জন্মের আগে কি হানাফি হয়েছে না পরে হয়েছে? আবু হানিফার জন্ম কোন সালে বলো, মুখস্থ বলে শেখান। হ্যাঁ যুব সংঘ সালিম নাই এর মধ্যে, বলো আবু হানিফার জন্ম কোন সালে? 80 হিজড়িতে। রসুলের মৃত্যু কোন সালে? 11 হিজড়িতে। 80 থেকে 11 মাইনাস করে কত বছর হয়? 69 বছর। রসুলের মৃত্যুর 69 বছর পরে তার জন্ম হয়, জন্ম হলে কি মজা হয়েছে নাকি? তারও মৃত্যুর বহু পরে 400 বছর পরে যে মজাব হয়েছে, তাহলে আবু হানিফার বাপ কোন মজাবে ছিল? এই বাবা বলো বলো, একটা বানাতে হবে, জ্বর তোমার দেওয়াই লাগবে, এত গোড়াবি কেন? আবু হানিফার দাদা কোন মজাবে ছিল? আমি আবু হানিফার দাদার মজাবার লোক, আবু হানিফার মজাব লোক না, দাদা আগে না বাবা আগে? তো আগে যদি এতই জোর হয়, আগে তো আমার ইমাম আগে হয়েছে, আমি বেশি জানে, বোখারি হয়েছে বেশি জানে, আগে হলে কি বড় হয় নাকি? ওটা আগে তো আবু জেহলের জন্ম হয়েছে, তো কি হয়েছে? সাবধান, হিসাব করে কথা বলেন। আহলে হাদিসটা এখন জেগে উঠেছে, অনেকে ধারণা আল্লাহ রসুল নিজেও হানাফি ছিলেন, কত যে কথা শুনি জনগণের মতে, এই আলমরা এই গোলমাল গুলো লাগায়। এই আহলে হাদিস তো কালকে হলো, আরে আমরা তো বহু আগে থেকে আছি। জি না, আপনি হয়েছেন কালকে, আমরা হয়েছে আপনার দাদার আমল থেকে। প্রচার নাই বলে সুযোগ পাচ্ছেন, প্রচার শুরু হয়েছে আর সুযোগ দেওয়া হবে না আপনাদের। আরব বণিক ও মহাদ্দেশ ওলামায়ে কেরামের মাধ্যমে উপমহাদেশে ইসলাম এসেছে, সেই ইসলাম ছিল সাহাবিদের অরিজিনাল ইসলাম। পরবর্তীকালে ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খালজি 601 হিজড়িতে বাংলাদেশ জয় করলেন, বাংলা অঞ্চল। তখন তার সঙ্গে সঙ্গে মধ্য তুর্কিস্তান থেকে, মা ওয়ারান নাহার থেকে অনেক সুফি মারফাতি ফকির এদের ঢুকলো। 11 হিজরিতে আল্লাহ রাসূল মারা গেলেন, তিনি কিন্তু শুনছেন আগে আদার ঘটনা শুনছেন তো আপনারা, আর 600 বছর পরে যদি কেউ আসে তাকে কি আমি হিরো বানাবো না আগে যারা তারাই হিরো হবে?
এনারা আসার পরে অরিজিনাল ইসলামের স্বচ্ছ শরীরে বেদাত ঢোকা শুরু হয়ে গেল। বক্তার খেলজি আসার আগে যে 500 বছর গুজরে গেছে সেই সময় চলে এদেশের মানুষ মুসলমান মানেই আহলাদেশ। আস্তে 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 প্রচারের অভাবে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভাবে এই আস্তে আস্তে শেষ হয়ে গেছে সব। বাংলা ভাষার প্রধান পৃষ্ঠপোষক কারা জানেন? এই হিন্দু বদরা বলে আমরাই বাংলা ভাষা সৃষ্টি করি। বেটা বাংলার বাংলাদেশ ভাষার পৃষ্ঠপোষক হচ্ছে না মুসলমানরা, আলাউদ্দিন হোসেন শাহ এই বাংলার সুলতান, এবং তিনি এদেশে প্রথম বোখার শরীফ হাতে লিখে ক্লাসে পাঠ্যসূচির মধ্যে প্রবেশ করিয়েছিলেন। এজন্য তাকে আমরা সর্বান্তঃকরণে শ্রদ্ধা করি। সেই যুগে হাতে লিখে বোখার শরীফ পাঠ্যপুস্তক ভুক্ত করা চারটিখানি কথা মনে করবেন না। আর এখন কোথায়? এই প্রিন্টের যুগেও বোখার শরীফ পাই না। মাদ্রাসার নিচের থেকে কামেল পর্যন্ত সব বেদাতীদের লেখা বই, আকাদে নসফি কি আছে সেখানে? কোথায় আকিদার তহাবে নেই কেন? ইমাম তহাবে হানাফি মজাব বলা হয় তাকে, তার লিখিত আকিদার তহাবি কেন হানাফি বই ক্লাসে পড়া হয় না? কারণ তিনি লিখেছেন সেখানে এক আলহামদুলিল্লাহ সলিড আকিদা লিখেছেন যে আকিদাটা আমরা সর্বান্তঃকরণে গ্রহণ করি, আহলে হাদিস গ্রহণ করে থাকে, ওটা পাবেন না। আছে আকায়েদে নসফি, তার মধ্যে বহু গলতির বিষয়গুলো রয়েছে, এগুলো আমাদের লেখনীর মধ্যে চলে গেছে, বুকে বলার সময় না। ঠিক অমনি ফেকার মধ্যে অসংখ্য ভুল আছে, এমন কোনো পৃষ্ঠা নাই যেখানে হানাফি আর সাফি দ্বন্দ্ব নেই, লাইনে লাইনে দ্বন্দ্ব। এবার শুধু হানাফির মধ্যে ফতোয়া আলা শায়খায়েন সাহেবায়েন, ফতোয়া আলা তরফায়েন এই চলছে, ফতোয়া আলা আবি হানিফা, ফতোয়া তিনজনের এক নেই, আবু হানিফা তার দুই ছাত্র তিনজনের এক ফতোয়া আছে, এরকম খুবই রেহার, সবের মধ্যে দুটো পাওয়া যায় বলে সন্দেহ। প্রতি পৃষ্ঠায় আমি বলছি প্রতি পৃষ্ঠায় এই গোলমাল। অত বলা আছে কি হাদিসে বহু ইখতলাফ, ফেকায় কোনো ইখতলাফ নাই, এই বোকা বোঝানোর দিন আর এখন আছে? এটা হবে না, অনেক সমস্যা। আমরা বলি গোলমাল মেটানোর জন্য আল্লাহ রসুল বলে দিয়েছে ফরদ্দু আল্লাহ রসুল, ফিরিজ আল্লাহ এবং তার রসুলের দিকে। 1978 সাল থেকে 1998 সাল পর্যন্ত বাংলাদেশে একটা চেষ্টা হয়েছিল আল ইত্তেফাক মাল ইখতলাফ, মত পার্থক্য সহই মত ঐক্য, মত পার্থক্য সহ ঐক্য। মাওলানা ফজলুল করিম সাহেব, আজিজুল হক সাহেব, গোলাম আজম সাহেব, আল্লাহ পাক তাদেরকে বরকালে ক্ষমা করুন, এনারা খুব চেষ্টা করেছিলেন কী করে মুসলমানকে ঐক্যবদ্ধ করা যায়, তারা ব্যর্থ হয়েছিলেন, পারেন নাই। আমাদের মধ্যে কিছু লোক খুব এখন সুর দিচ্ছে, আমরা ঐক্য চাই ঐক্য চাই ঐক্য চাই, সংগঠন থেকে বেরিয়ে গিয়ে ঐক্যকে লাভ আছে। বাবা সিলে তো ভালো জায়গা, আবার লাভ দিয়ে পড়ি এখন ঐক্য কর, ঐক্য তো ছিল এখন ঐক্য পড়ে লাভ দেওয়া কেন? হ্যাঁ, ঐক্য হবে বিশুদ্ধ আকিদা আমলের উপরে। রিয়া অহংকার নেফাক নিয়ে যারা ঢুকেছিল তারা তাদের নেফাক নিয়ে চলে গেছে, ওগুলি আমরা চিন্তা করি না, আসবে যাবে এটা স্রোত। ঐক্য হবে বিশুদ্ধ আকিদা আমলের ভিত্তিতে এবং অবশ্যই সমাজ সংস্কারের ভিত্তিতে। আহলে হাদিস আন্দোলন সমাজ সংস্কারের আন্দোলন, যার মধ্যে সমাজ সংস্কারের চিন্তা ভাবনা নাই তার আমার দরকার নেই, খাও বা ঘুমাও যাও। প্রতি পদে পদে সংস্কারের মেজাজ থাকতে হবে, প্রতি পদে পদে। আজকে সারাদিনে কতগুলো কালো টুপি যে ঘটালাম তা ঠিক নেই, কালো টুপি আর সবুজ টুপি ঘটাই না, আজকে দেখো না কত দাঁড়িতে হাত দিলাম, বাবা দাঁড়িয়ে এলাম মানে সবই তো ঠিকঠাক আছে, এটা কী হলো? যত জুলুম দাঁড়িয়ে পারে কেন, হাত ছাড়ো, বয়স হয়েছে সাদা হয়ে গেছে, মাথা চুল সাদা, কিন্তু দাঁড়িয়েবেলা কাটি একদম মাশাআল্লাহ, ওটা কোদ ও যে কোন তরিকার গাড়ি আল্লাহ ভালো জানে। যেই আসছে তাকে ধরে দিয়েছে, কোনো খাতির নেই। এই যে সংস্কারের মেজাজ, কত অসংখ্য নাম যা পাল্টাচ্ছে তো হিসাব নেই, হুবুল ফুকুল হেনা মেনা টেনা মেনা সব নাম রাখে মুসলমানরা, ওই হিন্দু না মুসলমান বোঝাও যায় না, নাম পাল্টাও, মুসলমানের বাচ্চা ইসলামে নাম রাখো, এসব ফালতু নাম কেন? কেউ তো আল্লাহ পাক তোমার বাবার নাম সহ তোমাকে ডাকবে, হে তোতা ইবনে পচা এদিকে আসো, হবে এসব নাম চলবে না, মুসলমান নাম হবে সুন্দর, কোনো অসুন্দর নিয়ে দুনিয়াতে বিদায় হবে না, তুমি তো জানাজা পড়বো, আমি তো তোতা ইবনে পচার জানাজা পড়বো নাকি? প্রতিটি পদে পদে সংস্কার থাকবে। কাল স্বর্ণের লালনে কি গেলাইছি,
ওরে বাপরে, লালন ধনে বাংলাদেশ কি একটা হয়ে গেছে, ও তো মুসলমানই না, তার জন্য এত মায়া কান না কেন? আহলে হাদিস আন্দোলনের প্রতি পদে পদে সংস্কার ধর্মী, কিসের মাধ্যমে? কোরআন এবং হাদিসের মাধ্যমে। এইটা নিয়েই আমাদের পথ চলা। এই আন্দোলনের যাত্রাপথে অনেক বাধা বিঘ্ন হওয়াটাই স্বাভাবিক। প্রশ্ন হবে যে কবে থেকে গোলমাল হলো? হ্যাঁ, আল্লাহ রসুলের বিদায়ের অর্থাৎ মৃত্যুর পর থেকে আস্তে 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 টুকটাক শুরু হয়েছে। কারা করলো? ইতিহাস আপনারা জানেন, ইহুদি নাসারদের চক্রান্ত ছিল এর পেছনে। বিভিন্ন অনারব বই আরবিতে অনুবাদ হওয়ার ফলে যুক্তিবাদী বহু কিছু বিষয় ঢুকে গেল, তারপরে মশালাগত কিছু মতভেদ, সর্বোপরি রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব, এগুলো কারণে মুসলমানদের মধ্যে আস্তে 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 ভাঙন শুরু হয়ে গেল। আর সে কারণেই মানুষ আগে যাই শুনত, বিশ্বাস করত, পরে কিন্তু তাহার করত না। লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ, আগে মুসলমানরা কখনোই কারোর সনদ সম্পর্কে জিজ্ঞাসা করত না। হুজুর বলছে ঠিকই আছে, ফারাম্মা ওয়াকাতিল ফিতনা, যখন ফিতনা শুরু হয়ে গেল তখন তারা জিজ্ঞেস করে, দেখো তো এই লোকটা আহলে সুন্নার অন্তর্ভুক্ত না আহলে বিদার অন্তর্ভুক্ত? যদি দেখা যেত লোকটা আহলে সুন্নার অন্তর্ভুক্ত তাহলে তার হাদিসটা গ্রহণ করা হতো, যদি দেখা যেত লোকটা বেদাতির অন্তর্ভুক্ত, কাদেরিয়া মুতাজিলা মুরজিয়া এইসব বেদাতি ফেরকা, এদের যদি দলভুক্ত হতো তাদের হাদিস মানুষে নিত না। এইবার শুরু হয়ে গেলে মোহাম্মদ ইবনে সিরিন বলছেন, এটা এইভাবে আহলুল হাদিস ও আহলুল বেদাত দুটো পৃথক নাম পরিচিত হয়ে গেল সমাজের মধ্যে। এটাকে লক্ষ্য করে ইবনে তাইমিয়া বলছেন, ওমিন আহলে সুন্নাহ ওয়াল জামাআ মাযহাবুন কদীমুন মারুফুন ক্বাবলা ইখলকাল্লাহু আবা হানিফাতা ওয়া মালিকান ওয়া শাফিঈয়া ওয়া আহমাদা ফান্নাহু মাযহাবুস সাহাবা আল্লাযিনা তালাক্কাউহু আন নাবিয়্যিন। হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আবু হানিফা মালিক শাফি আহমদ বিন হাম্বলের জন্মের বহু পূর্বে একটা পুরোনো মজহাব ছিল, সে মজহাব ছিল সাহাবিদের মজহাব। আমার কি পুরোনো ভালোবাসবো না নতুনটা ভালোবাসবো? পুরোনোই তো আসল, তাই না? এরপরে ইবনু খালদুন বিশ্ব ইতিহাসের সবচেয়ে নাম করা ঐতিহাসিক, যাকে সোশ্যাল সায়েন্সের জন্মদাতা বলা হয়, ইবনু খালদুনের পুরা পরিবার জাহাজ ডুবে সব শেষ হয়ে গেছিল। উনি অত্যন্ত ব্যথিত মনে বলতে, আর আমি কোনো লেখাপড়াই করবো না। দুই বছর উনি কোনো লেখাপড়া করেন নাই। শেষে মিশরীয় সরকার তাকে অনুরোধ করলো, আপনি আসেন, আপনার একটা মতো একটা মেরিট এইভাবে ধ্বংস হয়ে যাকটা আমরা চাই না। ওনাকে অনেক আদর করে কদর করে নিয়ে যাওয়া হলো, বলে আপনি দয়া করে লেখেন, আপনার সব দায় দায়িত্ব আমাদের। এই যে বেচারা লিখতে বসলেন, তিনি এমন একটা ইতিহাস রচনা করে গেলেন, ইতিহাসের জগতে অদ্বিতীয় অতুলনীয় গ্রন্থ কিতাবুল মুলুক ওয়াল আখবার। তার মুকদ্দমার ভূমিকা অংশে তিনি বলছেন, দেখো ওয়ান কাসমাল ফিকহ ফীহিম ইলা তরিকাতাইন, মুসলমান উলামায়ে কেরামের মধ্যে ফিকহ দুই ভাগে ভাগ হয়ে গেল। একটা হলো তরিকাত আহলের রায় ওয়াল কিয়াস ওহম আহলুল ইরাক, আর একটা হলো তরিকাত আহলুল হাদিস ওহম আহলুল হিজাজ। ফিকহ দুই ভাগে ভাগ হয়ে গেল, এটা আহলুর রায়দের তরিকা, তারা ছিল ইরাকের অধিবাসী, আর একটা হলো আহলুল হেজাজের তরিকা, আহলুল হাদিসের তরিকা, তারা ছিল হেজাজের অধিবাসী, মানে মক্কামদের অধিবাসী। উনি বলছেন, কান আল হাদিস ও কালিলান ফি আহলে ইরাক, ইরাকিদের মধ্যে হাদিসের সংখ্যা খুবই কম ছিল, ফলে ফাস্তাক সারু ফিল কিয়াস, তারা কিয়াস বেশি বেশি করা শুরু করলো। ইমাম মালিক বলছেন, ইরাক ছিল দারুল দর্ব, হাদিস ভাঙানোর কারখানা। ওখানে একটা হাদিস যদি এক বিঘাত যাইতো ওরা লম্বা করে এক হাত বানিয়ে ফেলত। ইরাক কোথায়? কুফা কোথায় জানেন না? কুফা হলো ইরাকের মধ্যে নাম করা হোক, কারণ কুফা ইমাম আবু হানিফার মতে জন্ম। এইভাবে ইবনে খালদুন ভাগ করে দেখিয়ে দিয়েছেন। এবার আসেন, প্রশ্ন হতে পারে আপনাদের, তাহলে চারটা মজাব থাকতো হানাফি মজাব এত বিস্তৃত কেমন করে হলো সারা দুনিয়াতে? এর জবাবে ভারতের গুরু বলে পরিচিত হাকিমুল উম্মাহ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস আদ-দেহলভি রহমতুল্লাহ বলছেন, ফাকানা সাবাবান লিযুহুরি মাযহাবিহি হুজ্জাতুল বালেগা, প্রথম কোটা 146 পৃষ্ঠা, উনি বলছেন যে যখন ইমাম আবু ইউসুফকে খলিফা হারুন রশিদের প্রধান বিচারপতি করা হলো, ওনার কারণেই
সমস্ত বিচারপতি হানাফি হয়ে গেল। আর সেই কারণে সারা দুনিয়াতে ইসলামের খেলাফত যতদূর ছিল সব সর্বত্র হানাফি মজাবটা ছড়িয়ে পড়ল। এটাকে আবার সত্যায়িত করছেন আবদুল্লাহ লখনৌবি, যিনি প্রখ্যাত আলেম ভারতের হানাফি ভাইদের মধ্যে। তিনি বলছেন, ওহুয়া আউওয়ালুমান নাশারা ইলমা আবি হানিফাতা ফি আকতারিল আরদি ওয়া সাবাতাল মাসাইল, তিনি প্রথম ব্যক্তি যে তার মাধ্যমে আওয়ানিদের মশালাগুলি সারা দুনিয়া ছড়িয়ে পড়লো। মোকদ্দমা শরীফে 38 পৃষ্ঠা, যারা মোকদ্দমা পড়ো ছাত্ররা ওই ভূমিকা অংশটা পড়ে দেখো, এগুলো সব পাইবার সেখানে। সেখানে অনেক বাড়াবাড়ি কথাও আছে, সেগুলো যাচ্ছে না। এইটা উনি একটা হকাতা স্বীকার করেছেন যে আবু ইউসুফের কারণেই হানাফি মজাব সারা দুনিয়াতে রাজনৈতিকভাবে বিস্তৃতি লাভ করে, এই জন্যই তাদের সংখ্যা বেশি হয়। এবার আসেন আহলে হাদিস যুগে যুগে কীভাবে করতে আসলো, যারা ঐতিহাসিক তাদের মাধ্যমে আমাদের কথা নিতে হবে, আমি এখানে হাদিস পাওয়া যাবে না। আল্লামা শামসুদ্দিন মোহাম্মদ বিন আহমদ আল বিশারি আল মাকদেসি, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস এলাকার মানুষ, ফিলিস্তিনের মানুষ, তিনি হলেন ইতিহাসে ইসলামী জগতের শ্রেষ্ঠ ঐতিহাসিক। তিনি আহসান তাকাসিম বইয়ের লেখক। তিনি বলছেন, আমি যখন ঘুরলাম সমস্ত দুনিয়া তো দেখলাম যে মক্কা মদিনা সব আহলুল হাদিস আহলুস সুন্নাহ, বলুন আলহামদুলিল্লাহ। দামেস্ক এবং সিরিয়ায় গেলাম, ওল আমালু কানা ফি আলা মাযহাবে আসহাবুল হাদিস, ওখানেও সব আহল হাদিস। এরপর আমি গেলাম বাগদাদে, সেখানে গিয়ে দেখলাম বিচারপতিরা সব হানাফি। এরপরে গেলাম উপমহাদেশে মনসুরা, মনসুরাকে এখন আমরা করাচি বলি। তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, অথচ তোমরা বুঝতেই পারবে না। এই আয়াতের তফসির আপনি তফসির কাশ্যাপ পড়েন আর তফসির ইবনে কাসির পড়েন, পার্থক্য বুঝতে পারবেন। এসব রেফারেন্স আমার থিসিস দিয়েছি, সারাদের চোখ মুখ উল্টো পাল্টা হয়ে গেছে, বলে এইগুলো তো আমরা জানতাম না কখন। এরপরে আসেন ইবনে হাজম আন্দালুসি, স্পেনের পঞ্চম শতকের মুজাদ্দিদ। তিনি বলছেন, আহলুস সুন্নাহ আল্লাযীনা নাযকুরুহুম আহলুল হক ওমান আদাহুম ফা আহলুল বাতিল। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যাদেরকে আমরা আহলুল হক বলি, হকপন্থী বলি, তাদের বাইরে যারা, তাদেরকে আমরা বাতিলপন্থী বলি, তারা কারা? ফা ইন্নাহুম সাহাবা, তারা প্রথম দল হলো সাহাবীদের দল। তারপরে ওকুল্লু মান সালাকা নাহজা মিন খিয়ারিত তাবিঈন, অতঃপর জ্যেষ্ঠ তাবিঈদের দল, তাদের ছাত্র যারা। তিন নম্বরে সুম্মা আহলুল হাদিস, মুহাদ্দিসিন গুণ, আহল হাদিস গুণ। চার নম্বরে ওমান তাবিউহুম মিনাল ফুকাহা জিলান ফা জিলান ইলা ইয়াউমিনা হাজা, আমাদের যুগ পর্যন্ত যুগে যুগে তাদের অনুসারী ফকিদের যে দল তারা। অমানেক তাদাবিহিম মিনাল আওয়াম ফি শারকিল আরদি ওয়া গারবিহা রাহমাতুল্লাহি আলাইহিম, পঞ্চম নম্বর, এইসব মুহাদ্দিসিনদের অনুসারী আওয়াম মানুষ যারা আছেন পৃথিবীর প্রাচ্যে এবং প্রাচ্যে এবং প্রতীচ্যে, পূর্বে এবং পশ্চিমে যারা আছেন, এরা সবাই মুহাদ্দিসিনদের অনুসারী আহলুল হাদিস। অনেকে বলেন আহল হাদিস মানে মুহাদ্দিস, সাধারণ মানুষ আহল হাদিস নয়। আমরা বলি যে হানাফি মানে কি শুধুমাত্র সাহেবান দুজন, ইমাম মোহাম্মদ আর ইমাম আবু ইউসুফ? আপনারা কে হানাফি বলেন কেন? আপনার আওয়াম মানুষ কিছুই বুঝেন না, হানাফি বানানটাও জানেন না। তো আওয়াম মুজাদ্দিদ ইবনে হাজম পরিষ্কার বলে দিচ্ছেন, অমানেক তাদা বিহিম মিনাল আওয়াম, আওয়াম মানে সাধারণ মানুষ। ইব্রাহিম ছিলেন মুসলিম, আমরা কি মুসলিম নই? ইমাম বুখারী সহিহ হাদিস আমল করতেন, আমরা কি সহিহ হাদিস আমল করি না? আমরা ইমাম বুখারী হতে পারার প্রশ্নই ওঠে না, অন্তত ইমাম বুখারীর অনুসরণ করে তো আমলটা তো আমরা আমল করছি তো বটে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আহলুল হাদিস নিঃসন্দেহে তারা ছিল মুহাদ্দিস, আমরা মুহাদ্দিস বলি না। আহলুল হাদিসের ইতিহাস পঞ্চম শতকের মুজাদ্দিদ ইবনে হাজম আন্দালুসির মাধ্যমে আপনারা শুনলেন। এবার দেখেন বিভিন্ন দেশে আহলুল হাদিসকে কি নাম বলা হয়। আহলুল হাদিস, আসহাবুল হাদিস, আহলুল হক, আহলুল আসার, মুহাদ্দিসিন ইত্যাদির নামে আহলুল হাদিস ফেকার কিতাব গ্রন্থ রয়েছে। মিশর, সুদান এবং শ্রীলঙ্কায় এদেরকে বলে আনসার সুন্নাহ আল মুহাম্মাদিয়া। সৌদি আরবে, কুয়েতে এদেরকে বলা হয় সালাফি।
ইন্দোনেশিয়ায় বলা হয় জামাতুল মুহাম্মাদিয়া। উপমহাদেশে আমরা ছোটবেলায় শুনতাম মুহাম্মাদি, এখন আমরা বলি আহলাদিস। মুহাম্মাদি বললে এটা মুহাম্মাদি মসজিদ, খুলনায় আমাদের যে হেড অফিস বললে হয় মুহাম্মাদি জায় মসজিদ গোবরসাখা। মুহাম্মাদি এবং আহলাদিস নামটা বাংলাদেশে এবং উপমহাদেশে বেশি পরিচিত। নাম যেটাই হোক না কেন আকীদা সবার সেম, এটি আমাদের সবচেয়ে বড় পাওয়া। সুদূর লন্ডনে বসে যারা এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম লিখেছেন তারাও বলে দিয়েছেন পরিষ্কার হবে যে আহলুল হাদিস হু ফলোজ দি প্রফেটিক ট্র্যাডিশন, আহলুল হাদিস তারাই যার নবীর হাদিস অনুসরণ করে। এইভাবে বলে গিয়ে তারা বলতে জেমস ফ্রি টু গাইড সিক গাইডেন্স ফ্রম দি হোলি কোরআন অ্যান্ড অথেন্টিক ট্র্যাডিশন, যারা তাদের ধর্মীয় জীবনে যাবতীয় গাইডেন্স গ্রহণ করে কোরআন এবং সহি হাদিস থেকে, পরিষ্কার বলে দিয়েছেন তারা। তারা গবেষণা করে খুঁজে বলি আহলাদ কি, আর আমার তো আমার বাবা দাদার শ্বশুর শাশুড়ির খবর আর আমি কি কোথায় যাবে, এজন্য খুব দুঃখ লাগে। নেপালে আহলাদিস মুসলমান আছে মোট সেখানে যা তার 10% হলো, 2% হলো আহলাদিস, খবর রাখেন নেপালে। তার মধ্যে ঝাপ্পা ভদ্রপুর এলাকায় সব বাঙালি, ওরা নেপালি না। আমি যখন নেপালি গেলাম খুঁজতে আলহামদুলিল্লাহ সেখানে 17 জন সৌদি মাহবুস পেয়ে গেলাম, তাদের রাবেতা আলম ইসলাম যিনি সদস্য আল্লামা আব্দুর রব ঝণ্ডানগরের সঙ্গে আমার সরাসরি কথা হয়েছে আলহামদুলিল্লাহ। সেখানে আহলাদিস আলমদেরই দৌরাত্ম্য বেশি, অন্য কোনো আলমই নেই, যদিও জনসংখ্যায় তাদের সংখ্যা কম, আলমের সংখ্যা আহলাদিসের দিক দিয়ে আর বেশি। নেপালে সবচেয়ে বড় যে মাদ্রাসা ওটা আহলাদিসের মাদ্রাসা, মাদ্রাসা সিরাজুল উলুম ও মাদ্রাসা তাহলিয়া। মাদ্রাসা সিরাজুল উলুমে আমি নিজে গেছি, আপনারা জানেন আগের যত ইজতেমা আমাদের হতো নেপালের মাওলানা আবদুল্লাহ মাদানী আসতেন না, তিনি মারা গেছেন 2 বছর আগে। তো নেপালের মতো জায়গাতেও আহলাদিস আন্দোলন চলে গেছে, আফগানিস্তানের মতো জায়গাতে চলে গেছে। মাওলানা আবদুল্লাহ গজনবী তিনি যখন আহলাদিস হিসেবে কাজ শুরু করেন, তিনি এবং তার 3 ছেলে প্রত্যেককেই এত বেশি নির্যাতন করা হয়েছিল, সেই নির্যাতন ইতিহাস পড়লে চোখে পানি আসে। যাই হোক, তারই পৌত্র পাকিস্তান জমিয়ত আহলাদিসের সভাপতি আল্লামা দাউদ গজনবী 1948 পরে তিনি বড় নেতৃত্বের আসনে আসীন হন। আর আফগানিস্তানে শুধু আহলাদিস একটা এলাকা আছে যেখানে তাদেরই আমির তাদেরই সব, ওরা আফগান সরকারের আইন মানে না, ওটা নূরিস্তান, ওর নাম দিচ্ছে নূর, কোরআন হাজির নূর এখানে থাকে, নাম নূরিস্তান। তাদের সাথে পর্যন্ত আমার করাচিতে দেখা হয়েছিল, এত কিছু যে খুশি তারা। তাদের মধ্যে ইমারত এবং বায়াত সিস্টেম পুরো মাত্রায় আছে, যদি সরকারি গণতন্ত্র ওগুলি মধ্যে ওরা নেই। এবার যান মালদ্বীপে, ওর অর্থ হচ্ছে জাজিরাতুল মহল, মহলটা হয়েছে মাল, এটা কি রূপা তামা ধাতু এটা কেন্দ্রটা, 1201টা দ্বীপ নিয়ে মালদ্বীপ গঠিত। সেখানকার যত মুসলমান মানে মুসলমান সম্পর্কে সবই, অন্য কিছু নাই, এরা সবই ওরা বলতো সাফি বলে, সালাতে পুরো আমাদেরই মতো। এসব দ্বীপ অঞ্চলে আমাদের দাওয়াত পৌঁছে গেছে। তারপরে ইন্দোনেশিয়া চলে যান, সেখানে তো অধিকাংশই সব সাফি, সেখানে জামাতুল মুহাম্মাদিয়ার নামে আহলাদিসরা কাজ করে যাচ্ছে। যান শ্রীলঙ্কায়, সেখানে যিনি মূল ভূমিকা পালন করেছিলেন 1947 সালে আব্দুল হামিদ বিন আদম পিল্লাইল বিক্রি, তিনি মূলত সাফি ছিলেন, পরে আহলাদিসের আকিদা বিষয়টা উনি বুঝতে পারলেন, বুঝার পরে উনি সাফি মানে বেদাতি সাফি কবর পূজারী সাফি, উনি গিয়ে ওনার বাড়ির পাশে যে কবরটা ছিল ওনার বাপদাদারা পূজা করত, উনি যেয়ে সেই কবরটা আগে ভাঙলেন, পাশের গ্রামে 8টা কবর ছিল ওটাও ভেঙে দিলেন, তৃতীয় কবর ভাঙতে গেলেই তো সমস্ত বেদাতি এক হয়ে গেছে। এসে বলল ওনাকে মারবে, কেন মারবে কেন, তো তুমি কবর ভাঙলে কেন, আরো ভাঙব, সর্বনাশ। শেষকালে পুলিশ হস্তক্ষেপ করে ওকে বাঁচাইলো, মামলা হয়ে গেল আদালতে, আদালতে উনি উকিল দেন, বলে আমি নিজে কথা বলে, কিসের উকিল, উকিলটা তো লেখাপড়া দেন না, ওরা তো জানে ওসব ওদের মতো বলবে, হবে না। জজ বলছে আপনি বলুন আপনার বক্তব্য কি, উনি বলে আমি কোনো আপনাদের সংবিধানে আছে এবাদতখানা ভাঙা যাবে না, আমি কোনো এবাদতখানা ভাঙি নাই, আমি বুথখানা ভেঙেছি, মানে
পূজার মণ্ডপ ভেঙে দিয়েছে। তখন আদালত থ বলে আবার কোন কথা হলো, কি প্রতিপক্ষ আপনারা বলেন, উনি কি কোনো ইবাদতখানা ভেঙেছেন, কি বলবে? তো না, আসলে ইবাদতখানা ভাঙেনি, ও কবর ভেঙেছে। তো কবর কি আপনারা পূজা করেন? আসলে করে তো না, তো মুখে তো স্বীকার করে নাকি? না, এটা তো মসজিদ না, এটা তো কবরস্থানে, মসজিদ ভাঙলে নেই আমি বিচার করতাম, ও তো মসজিদ ভাঙেনি। তো তো ঠিকই আছে, বিজয় হয়ে গেলে এনার একাকি। এই বিজয়ের পরে পুরো শ্রীলঙ্কা আহলে ইসলামরা জোয়ার উঠে গেল চারদিক থেকে, বলুন আলহামদুলিল্লাহ। 1993 সালের 28 অগস্টে তখন আমি শ্রীলঙ্কার সম্মেলনে গিয়েছিলাম সরকার এভাবে, তখন ওখানকার আবু বকর সিদ্দিকের সঙ্গে আমার ডাইরেক্ট কথা হয়। সে বলে স্যার আসলে ঘটনা এই, ওনার একক জিহাদি প্রচেষ্টায় পুরো শ্রীলঙ্কায় আহলে ইসলামরা জোয়ার বয়ে যাচ্ছে আজকে। প্রত্যেক দেশে এমনি করে এক একজন একটা ভূমিকা রেখেছেন, যার মাধ্যমে সমস্ত উপমহাদেশ পেরিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আহলাদিস আন্দোলন ছড়িয়ে গেছে। আজকে বাংলাদেশে যদি আপনারা এগিয়ে আসেন, ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে আবারও সহিহানের বিপ্লব শুরু হয়ে যাবে। বাংলার সীমানা পেরিয়ে সর্বত্র কোরআন ও হাদিসের আলোচনা চলবে। কাল আল্লাহ কালার রসুল, সঙ্গে কোনো কালাল ইমাম কালার পীর থাকবে না। ইনশাআল্লাহ সারা দুনিয়াতে আল্লাহর রহমতের ফলগুধারা নাজিল হবে। আহলে হাদিস আন্দোলন যুগে যুগে বলতে গিয়ে অনেক বেশি বলতে হয়, এগুলো থিসিসটা পড়ে নেবেন, অনেক কিছু পাবেন সেখানে, এই সংক্ষেপে তো সব বলা সম্ভব নয়। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আহলে হাদিস আন্দোলনের জন্য আপনাকে অবশ্যই সময় দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।